বাঁকুড়া জেলার ওদা গভর্নমেন্ট মডেল স্কুলের হেডমাস্টার মশাই শ্রী শিলাদিত্য চ্যাটার্জি মহাশয়। হ্যাঁ, সবাইকে নমস্কার জানাচ্ছি, শুভ সন্ধ্যা। আমাদের সাথে আছেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মাননীয় ডক্টর মনোরঞ্জন বিশ্বাস মহাশয়। নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন মুর্শিদাবাদ জেলার বিখ্যাত স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রধান মাসুদ আলম স্যার। নমস্কার সকলকে, আমার শুভ সন্ধ্যা। আমি এবারে আমাদের যিনি অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর পার্থ কর্মকার মহাশয়কে, আমরা আসলে যেহেতু একটা ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছি, ফলে স্যারকে অনুষ্ঠানের শুরুতে আমরা একটা ইচ্ছা ছিল যে আমরা একটা শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক একটা অনুষ্ঠান কিছু করব, কিন্তু সেটা তো ভার্চুয়ালি অর্থাৎ মুখে মুখেই করতে হবে। স্যারকে আমরা সবাই মিলেই একসাথে বরণ করে নিলাম, সকল দর্শক শ্রোতাদের তরফ থেকে আমি নমস্কার। এবং আমার যারা সহযোগী রয়েছেন সবাই মিলে আপনাকে বরণ করে নিলাম। হ্যাঁ, ওয়েলকাম স্যার। ধন্যবাদ। এবারে আমাদের এই প্রারম্ভিক পরিচয় পর্ব শেষ হওয়ার পরেই আমাদের যে মূল লক্ষ্য, অর্থাৎ আমাদের যে লিবরুস গভর্নমেন্ট স্কুল টিচারদের জন্য, যেটা ইতিপূর্বে আয়োজিত হয়েছে বলে আমাদের জানা নেই, স্বভাবতই ধরেই নেওয়া যেতে পারে এটা একটা ঐতিহাসিক আয়োজন। সেই ঐতিহাসিক অনুষ্ঠানের সূচনা লগ্নে সকলকে আরেকবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি স্যারের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। স্যার, আমাদের এই অনুষ্ঠানটা শুরু করুন, আপনাকে এই আহ্বান করছি। সোমেন বাবু, সোমেন বাবু, হ্যালো সোমেন বাবু, সোমেন দা, প্রথমে তো হ্যাঁ বলুন। চন্দন স্যারে বলো। হ্যাঁ সোমেন বাবু, এটা তো চন্দন বাবুকে হ্যান্ড ওভার করুন। ওকে ওকে ওকে। আচ্ছা, প্রথমে আমরা অনুষ্ঠান শুরুর আগে চন্দন স্যারকে আর একবার বলবো যে আমাদের অনুষ্ঠানের একটা প্রাককথন, একটা সূচনা লগ্নের কিছু কথা যদি আপনি আমাদের সমস্ত উপস্থিত মাস্টারমশাই দিদিমণি যারা আছেন তাদের সামনে তুলে ধরেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি চন্দন সাহা, বীরভূম জেলা স্কুলের প্রধান শিক্ষক। ওই জায়গা নেই তো, ওই জায়গা নেই। আমি সকলকে আজকের ভালো আজকের ওয়েবিনার লিব রুলস ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ ডিফারেন্ট গভর্নমেন্ট স্কুলস, যে বিভিন্ন যে গভর্নমেন্ট স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলের যে গভর্নমেন্ট এমপ্লয়িজ, টিচিং এবং নন টিচিং স্টাফদের যে লিব রুলস, তার উপরে যে ওয়েবিনারটা অর্গানাইজ করা হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে, এবং অর্গানাইজারদের পক্ষ থেকে আমি প্রথমেই সমস্ত পার্টিসিপেন্ট, আমি শুনেছি 270-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে এবং এই মুহূর্তে যারা প্রেজেন্ট আছেন 142 জন দেখছেন, গুগল মিটের মাধ্যমে জয়েন করেছেন, এবং যারা পরবর্তীতে জয়েন করবেন, আমাদের হয়তো 150 ক্যাপাসিটি, তার বাইরে হয়তো আমরা নিতে পারবো না, যেটা ইউটিউব লিঙ্ক লাইভের মাধ্যমে তারা দেখতে পারবেন, এবং পরবর্তীতে আরো যারা দেখবেন সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা। এবং আজকের অনুষ্ঠানের আমাদের মধ্যমণি মূল স্পিকার যিনি ডক্টর পার্থ কর্মকার, যার সম্পর্কে খুব যত বেশি বলবো কম হবে, তাকে আমার শ্রদ্ধা। তিনি মূলত আজকে আমাদেরকে যে বিষয়গুলো লিভের উপরে যে সমস্ত বিষয় আছে সেগুলোর উপরে আলোকপাত করবেন। তো আজকের যে যে সময়টার মধ্যে আমরা যাচ্ছি, যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ দুটো দিকে, একটা হচ্ছে করোনা প্যান্ডেমিকের সময়ে আমরা ছাত্রদের সঙ্গে কম বেশি ডিটাচড হয়ে আছি, সেই সময়ে গভর্নমেন্ট স্কুলের যে বিভিন্ন পার্ট, বিভিন্ন অংশ, যে গভর্নমেন্ট স্কুলের যে মেন ব্রাঞ্চ, তার সঙ্গে মডেল স্কুল, ইন্টিগ্রেটেড, ডিআরডিএফ, এই সমস্ত স্তরের এমপ্লয়ীদেরকে এক ছাতার নিচে নিয়ে এসে একটা অনুষ্ঠানের যে ভাবনা, এবং তাতে যে আমাদের ডক্টর পার্থ কর্মকার পূর্ণ সহযোগিতা করেছেন এবং সম্মতি দিয়েছেন, এবং তিনি এই অনুষ্ঠানটা আলোকিত করবেন, সেই বিষয়ে, সেই জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। দ্বিতীয়ত,
আমরা যারা দীর্ঘদিন ধরে গভর্নমেন্ট স্কুলে চাকরি করছি অথবা নতুন আমরা জয়েন করেছি বিভিন্ন জায়গাতে, যে কিছু পার্মানেন্ট হেডমাস্টারমশাই আছেন প্রশাসনে, আবার কিছু ছেলে নতুন যারা মডেল স্কুল বা ইন্টিগ্রেটেড স্কুলে ঢুকেছেন, যারা যারা ঢুকে ঢুকেই প্রশাসনের কাজে যুক্ত হতে বাধ্য হয়েছেন, ইনচার্জ হয়েছেন, তাদের ক্ষেত্রে এই যে প্রোগ্রামটা, এই অনুষ্ঠানটা ভীষণ রকমের কার্যকরী হবে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি 16 বছর আমি গভর্নমেন্ট স্কুলে টিচার হিসেবে কাজ করেছি এবং বিগত 4 বছর হেডমাস্টার হিসেবে কাজ করছি, কিন্তু গভর্নমেন্ট স্কুলের যে সমস্ত অর্ডারগুলো, যে লিভের উপরে যে সমস্ত অর্ডারগুলো, সেগুলো একদম লিখিত রূপে কোনো একটা জায়গাতে এখনো সম্মিলিতভাবে প্রকাশ হয়নি বা প্রত্যেকটা স্কুলে সেটা প্রিজার্ভ করা নেই এবং অর্ডারগুলো বিভিন্ন সময়ে পরিমার্জন হয়, তাহলে আপডেট আজ পর্যন্ত কোন অর্ডার বলে আমরা ছুটিগুলো কি কি ছুটি পেতে পারি, কেমন কেমন ছুটি পেতে পারি গভর্নমেন্ট স্কুলগুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা এমপ্লয়িরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কনফিউশনে ভুগি এবং একে অপরের সঙ্গে আলোচনা করি, হয়তো সিনিয়রদের সঙ্গে কোনো জুনিয়র টিচার সেই ব্যাপারে পরামর্শ চান, বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেন, তাহলে মিসইন্টারপ্রিটেশনের একটা ব্যাপার থাকে এবং কনফিউশন তৈরি হয়। তাহলে কোনো একটা বিষয় নিয়ে, কনফিউজিং বিষয় নিয়ে সেটা জানতে গেলে দেখা যায় যে আমরা হয়তো WBSR এর পার্ট 1 পার্ট 2 দুটো বই খুলে খুঁজে দেখলাম, হেডমাস্টার্স ম্যানুয়াল খুঁজতে শুরু করলাম, DDO's ম্যানুয়াল খুঁজতে শুরু করলাম, এত কিছুর মধ্যে থেকে বের করা সেটা একটা দুরূহ ব্যাপার এবং সেই জায়গাতে আজকে যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা অনুষ্ঠান হবে সেখানে যেভাবে আমরা ডক্টর কর্মকারের কাছ থেকে আমরা যেভাবে আলোচনার প্রত্যেকটা স্তরে আলোচনা পাব এবং যেভাবে আপনারা প্রশ্ন রেখেছেন তাতে বিশেষ বিশেষ ক্ষেত্র যেটা অন্যান্য এডেড স্কুল বা স্পন্সর্ড স্কুলগুলো থেকে কিছুটা কিছুটা জায়গাতে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলো আলাদা আছে, তো সেই সমস্ত বিভিন্ন জায়গাগুলোতে তিনি খুব ভালো করে আলোকপাত করবেন, আমরা সেই ব্যাপারে ঋদ্ধ হব এবং সেটা একটা, যেটা সোমেন বাবু বলছিলেন, যেটা একটা ঐতিহাসিক একটা প্রচেষ্টা, সত্যিকারের এটা খুবই একটা কার্যকরী হবে যে এই জিনিসটা আমরা পরবর্তীতে পার্মানেন্ট, মানে আজকের দিন পর্যন্ত 10/6/2021 পর্যন্ত যে লেটেস্ট যে সমস্ত গভর্নমেন্ট অর্ডারের ভিত্তিতে কি অবস্থায় কি লিভ রুল কি সমস্ত আছে প্রত্যেকের ক্ষেত্রে, যেমন আমাদের বিশেষ করে যে বিষয়গুলোতে আমাদের কনফিউশন হয় গভর্নমেন্ট স্কুলে, যেমন একটা সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, এই সমস্ত সময়ে কিভাবে ডিটেনশন করানো হয়, কোন ক্যালকুলেশনে ডিটেনশন করানো হয়, সেখান থেকে কি কোন ক্যালকুলেশনে আনলিভ পাওয়া যায়, আনলিভটা এনক্যাশমেন্ট কতটা পর্যন্ত হতে পারে, সেই আনলিভ ব্যবহার করা যায় কিনা এবং কতটা ম্যাক্সিমাম কতটা এনক্যাশমেন্ট হয়, এবং LTC-র ক্ষেত্রে আনলিভ নিয়ে যেতে হয় কিনা, অন্য ছুটি নেওয়া যায় কিনা, এই সমস্ত যে বিভিন্ন বিষয়গুলো আছে, বিভিন্ন সময় ট্যানজিট লিভ গভর্নমেন্ট এমপ্লয়িদের যে ডিস্ট্রিক্ট ট্রান্সফার যেগুলো হয় ট্যানজিট কতটা পেতে পারা যায়, কেমন ভাবে পাওয়া যায়, ট্রেনিং এর ক্ষেত্রে ট্যানজিট লিভ পাওয়া যায় কিনা, বিভিন্ন রকমের যে বিষয়গুলো একটুখানি অন্য রকমের যেগুলো যেগুলো নিয়ে আমাদের খুব চিন্তা ভাবনা করতে হয় আর যেগুলোর জন্য অনেক অধ্যাবসায় দরকার হয়, এক্সপিরিয়েন্স দরকার হয়, সেটা কিন্তু আজকের ওয়েবিনারের মাধ্যমে খুব অল্পের মধ্যে দিয়ে, অল্প সময়ের মধ্যে দিয়ে আমরা ভীষণভাবে সমৃদ্ধ হব। তো এখানে আমাদের এই অনুষ্ঠানটা সাফল্য এবং এখানে আমরা একটা প্রপোজাল বা প্রস্তাব দিয়ে রাখছি, আপনারা যেভাবে উৎসাহ দেখিয়েছেন, যেভাবে পার্টিসিপেন্টরা যে সংখ্যাতে যোগদান করছেন বা করেছেন, বিভিন্ন রকমের প্রশ্ন রেখে যে ধরনের আগ্রহ দেখিয়েছেন, তাতে আমার মনে হয় আমি ডক্টর কর্মকারের কাছে পরবর্তীতে আরো কিছু প্রোগ্রাম, যে আমাদের এটা যদি একটা ফার্স্ট ফেজ হয় যে সেকেন্ড ফেজে আরো কিছু, যে সার্ভিস বুক কিভাবে তৈরি করতে হয়, হাউ টু প্রিপেয়ার সার্ভিস বুক ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটা কিভাবে তৈরি করতে হয়, এর উপরে কোনো একটা অনুষ্ঠান হতে পারে, পরবর্তীতে পেনশন পেপার কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে কোনো একটা প্রোগ্রাম করা যেতে পারে, মডেল কোড অফ কন্ডাক্ট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ সেটার বিষয়েও একটা যদি পরবর্তীতে ধাপে ধাপে সমস্তগুলো করা যায়, তাহলে আমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট স্কুলে যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ আছি, তারা ভীষণভাবে উপকৃত থাকব। আমি এই ব্যাপারে একটা প্রস্তাব দিয়ে রাখলাম, সকলকে আমার অনেক শ্রদ্ধা জানাচ্ছি, আমরা মূল পর্বে চলে যাব, আর বেশি কথা বাড়াবো না, আমার ব্যক্তিগতভাবেও আমার ডক্টর কর্মকারকে আমাদের অনেক শ্রদ্ধা, ওনার কাছে সরাসরি চলে যাচ্ছি, নমস্কার, আপনি একটু অনুষ্ঠান শুরু করুন।
ধন্যবাদ মাননীয় শ্রী চন্দন সাহা মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। তিনি অতি সংক্ষেপে আমাদের এই আয়োজনের পেছনের যে উদ্দেশ্য সেটাকে ব্যক্ত করলেন, আশা করি সকলের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে। এবারে আমাদের মূল অনুষ্ঠান পর্বে আমরা প্রবেশ করছি। মাননীয় শ্রী ডক্টর পার্থ কর্মকার স্যারকে বলবো যে স্যার এবার অনুষ্ঠানটা আপনি শুরু করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি আয়োজক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক যারা আছেন তাদের সকলকে, উপস্থিত বিদ্যালয় সরকারি স্কুলে, বিদ্যালয় বলতে সরকারি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমি প্রত্যেককেই প্রথমে আমার অন্তর থেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। প্রথমেই বলি, যখন আমাকে আয়োজক বিদ্যালয়ের প্রধানরা আমাকে রিকোয়েস্ট করলেন এই ধরনের একটা প্রোগ্রামে কিছু বলার জন্য, আমার খুব ভালো লাগলো যে এই ধরনের প্রোগ্রাম তো সত্যি হওয়া দরকার। টিচারদের লিভ রুল জানা খুবই দরকার, আমরা সবাই সকলেই জানি, সকলেই কম বেশি জানি, কিন্তু যখন ওনারা রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কটা বিভিন্ন জায়গায় পাঠালেন এবং সেখান থেকে যে প্রশ্নগুলো উঠে এলো, প্রশ্নগুলো পাওয়ার পর আমার মনে হয়েছিল যে সত্যি করে এই ধরনের প্রোগ্রামটা হওয়াটা খুব দরকার। কারণ যে ধরনের প্রশ্নগুলো আপনারা করেছেন, পাঠিয়েছেন, খুব ভালো ভালো প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলোকে মাথায় রেখেই আজকের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি করার চেষ্টা করেছি। এবং আজকের প্রোগ্রাম শেষে আপনারা যে প্রশ্নগুলো পাঠিয়েছেন সেগুলো নিয়েও কিছু আলোচনা হবে। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমরা আলোচনা করতে প্রস্তুত আছি। আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে মনে রাখতে হবে এই রুলটা কিন্তু আজকে যে আলোচনা করবো শুধুমাত্র সরকারি স্কুল অর্থাৎ জেলা স্কুল, মডেল স্কুল, এনআইজিএস স্কুল তাদের জন্য, কিন্তু অর্থাৎ এডেড স্কুল বা স্পন্সর স্কুলের জন্য তাদের লিভ রুলটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিছু কিছু এক আছে ঠিকই, কিন্তু অনেকটাই কিন্তু আলাদা। সেই জন্য আমি প্রথমেই বলছি একমাত্র এটা সরকারি কর্মীদের জন্য, সরকারি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের এই আলোচনা। প্রথম লিভ সম্পর্কে একটু এগিয়ে যান, একটু তুলুন পরে নেক্সট স্লাইড। আমি লিভ সম্পর্কে যে কথাটা বলবো, দেখুন আমাদের মধ্যে না একটা ভ্রান্ত ধারণা আছে, ধারণাটা কি যে লিভ আছে মানে আমাকে এনজয় করতে হবে, এই জায়গাটা কিন্তু মাথা থেকে আমাদের দূর করতে হবে। মানে আমরা ভাবি কি, আমার কাছে আমি বলছি যখন এখন তো আমি বোর্ডে আছি, এডেড স্কুলের অনেক টিচার যখন আসেন বা স্পন্সর স্কুলের, এসে আমাকে বলছেন স্যার আমি 600 দিন সিসিএল নিয়েছি, এখনো স্যার 130 দিন বাকি আছে। অর্থাৎ সেই টিচারের মাথায় কি আছে যে আমার 730 দিন সিসিএল পাওনা, মানে আই হ্যাভ টু এনজয় ইট। আমার সকলের কাছে প্রথমেই রিকোয়েস্ট, এই লিভ যে আমার আছে মানে নিতেই হবে, এনজয় করতেই হবে, এটা কিন্তু না, লিভ হচ্ছে দরকার। লিভ সম্পর্কে প্রথম যে কথা, লিভ জিনিসটা কি, এবং লিভের যে মেন কথা যে নো লিভ ক্যান বি ক্লেমড অ্যাজ এ ম্যাটার অফ রাইট, আমরা কোনো লিভকে কিন্তু ম্যাটার অফ রাইট বলতে পারি না। হ্যাঁ, ব্যতিক্রম আছে, সেটা আমি যখন আলোচনা করব তখন অবশ্যই আমি যাওয়ার চেষ্টা করব। প্রথম পাতা চলে আসুন, প্রথম পাতাটা আগেরটা আগে লাস্ট। হ্যাঁ ঠিক, লিভ মানে বুঝতেই পাচ্ছেন, লিভ মিনস এক্সেপ্ট ইন কেস অফ ক্যাজুয়াল লিভ। মনে রাখবেন ক্যাজুয়াল লিভটাকে লিভ হিসেবে ট্রিট করা হয় না, ক্যাজুয়াল লিভ অ্যাবসেন্স ফ্রম ডিউটি অ্যাটাচ টু দ্য টেনিওর অফ দ্য পোস্ট। আর লিভ হচ্ছে একটা প্রিভিলেজ উইচ অ্যান এমপ্লয়ি গেটস জাস্ট আফটার হিজ অর হার জয়েন, অর্থাৎ জয়নিং করার পর তার একটা সুবিধা, একটা কর্মী তিনি কিন্তু পাবেন। কিন্তু মনে রাখতে হবে, নেক্সট স্লাইড, কিন্তু মনে রাখতে হবে যে আমরা লিভকে কিন্তু কখনোই ম্যাটার অফ রাইট হিসাবে বলতে পারবো না। আছে আমি নিতে পারবো, নিতেই হবে, দিতেই হবে, এটা কিন্তু বলতে পারবো না। এবং নট অনলি দ্যাট, আপনার যে লিভ স্যাংশনিং অথরিটি, আপনারা জানেন লিভ স্যাংশনিং অথরিটি যদি মনে করেন আপনাকে, আপনি ধরুন আপনি একজন টিচার, আমি হেডমাস্টারের সঙ্গে
ছুটি চাইলেন যে আমি কালকে আসবো না, স্কুলে এমন কাজ হেডমাস্টার বলছে না আমি ছুটি নিতে পারবেন না, আপনার ছুটি থাকা সত্ত্বেও কিন্তু আপনি ছুটি জোর করে নিতে পারবেন না, এটা কিন্তু মনে রাখবেন, খুব মনে রাখা দরকার। ইন এক্সিজেন্সেস অফ দ্য পাবলিক ইন্টারেস্ট ডিসক্রিশন টু রিফিউজ অর রিভোক এনি কাইন্ড অফ লিভ ইজ রিজার্ভ টু দ্য অথরিটি এম্পাওয়ার্ড টু গ্রান্ট ইট, যিনি গ্রান্ট করার জন্য এম্পাওয়ার্ড হয়ে আছেন তিনি কিন্তু ইচ্ছা করলে সেই ছুটিটাকে রিফিউজও করতে পারেন। নেক্সট স্লাইড, লিভ স্যাংশনিং অথরিটি কি আপনারা জানেন? সরকারি স্কুলে, যেহেতু আমি এটা গভর্নমেন্ট সরকারি কর্মীদের জন্য করা আছে একদম, আর সেখান থেকে স্কুলের জন্য তো আমি সেইভাবেই বলছি, আমি কিছু কিছু জায়গায় একটু পার্থক্য হয়ে যাবে। স্কুলের ক্ষেত্রে আমরা জানেন যে সকল টিচার এবং নন টিচিং স্টাফ যারা আছেন, অর্থাৎ গ্রুপ সি যারা আছেন বা গ্রুপ ডি যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন, আমরা জানেন হেডমাস্টার মশাই হচ্ছে লিভ স্যাংশনিং অথরিটি, হেডমাস্টার অর ডিডিও, হেডমাস্টার অর এইচএম অর ডিডিও। আর যে ক্ষেত্রে আর হেডমাস্টার মশাই বা ডিডিও তার লিভ স্যাংশনিং অথরিটিকে আপনারা জানেন, সেটা হচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন বা আপনার কমিশনারেট, মানে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন, সেখানে আপনাকে তাদেরকে অ্যাপ্লাই করতে হয়। এবং সেক্ষেত্রে আপনারা জানেন রিভিউইং, আপনারা জানেন যে রিপোর্টিং অফিসার, রিভিউইং অফিসার এবং অ্যাকসেপ্টিং অফিসার আপনারা আছে, আপনারা নিশ্চয়ই জানেন যেসব টিচার যারা আছেন, টিচার বা নন টিচিং স্টাফ, তাদের ক্ষেত্রে রিপোর্টিং অফিসার হচ্ছেন প্রথম হচ্ছে হেডমাস্টার মশাই, সেটাকে রিভিউ করবেন কে, যে ডিডিএসসি বয়েজ হাই, এবং তারপর কে অ্যাকসেপ্টিং অফিসার, কে কমিশনার অফ স্কুল এডুকেশন। কিন্তু হেডমাস্টারের ক্ষেত্রে আপনারা জানেন এর রিপোর্টিং অফিসার হচ্ছেন বয়েজ হাই, ডিডিএসসি বয়েজ হাই, তারপরে কি হচ্ছে অ্যাকসেপ্টিং, তারপরে হচ্ছে আপনার রিভিউইং হচ্ছেন কমিশনার অফ স্কুল এডুকেশন, এবং অ্যাকসেপ্টিং অফিসার হচ্ছেন সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি। এইটা করা হয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে অর্ডার বেরিয়েছে, আপনার কাছে নিশ্চয়ই সেই অর্ডারের কপি সবার কাছে আছে। নেক্সট, নেক্সট স্লাইড, এবার সাম ইম্পর্টেন্ট রুলস অন লিভ, আমি কয়েকটা কথা লিভ ইম্পর্টেন্ট রুল বলার পর আমি লিভ গুলোতে চলে যাবো, কি কি লিভ আছে কিনা সব আমি আলোচনা করার চেষ্টা করবো। প্রথমে যেটা বললাম, লিভটাকে কিন্তু আমি ক্লেম করতে পারবো না যে লিভ আমার অধিকার, নেক্সট স্লাইডে চলে যান, ঠিক আছে, লিভ আমার অধিকার। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, আমি কম্বিনেশন অফ হলিডেজ উইথ লিভ এক্সেপ্ট ক্যাজুয়াল লিভ ইজ অ্যালাউড ফর জয়নিং টাইম, সানডে হলিডেজ মে বি প্রিফিক্সড অর অ্যাফিক্সড উইথ লিভ করা যাবে। এবং যখন মেডিকেল লিভে থাকবেন, মেডিকেল লিভ নেবেন, ডিউটি যখন জয়েন করবেন, তাহলে তখন কিন্তু তাকে মেডিকেল সার্টিফিকেট তাকে কিন্তু প্রডিউস করতে হবে, এগুলো আপনারা সবই জানেন। এ গভর্নমেন্ট এমপ্লয়ি রিটার্নিং ফ্রম লিভ ইজ নট এনটাইটেলড in the absence of specific orders to resume as a matter of course. তো আমি বলছি একজন, যেমন একজন শিক্ষক উনি করলেন কি, উনি ছুটি নিলেন 10 দিনের জন্য, হঠাৎ মনে হলো উনি না ছুটিটা রাখবে না, উনি 5 দিন পর চলে আসছে, তাই আসতে গেলেও তাই কিন্তু আপনার লিভ স্যাংশনিং অথরিটি ওনার যিনি আছে তাকে কিন্তু পারমিশন নিতে হবে, রিপোর্ট করতে হবে, জয়েন করাতে হবে, তারপর তিনি কিন্তু জয়েন করতে পারবে। আর রুল 158 কি আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজ রেকর্ড ফ্রম লিভ শ্যাল বি এনটাইটেলড টু, ধরুন একজন শিক্ষক আপনি ছুটিতে আছেন কিন্তু স্কুলের এমন দরকার হলো হেডমাস্টার আমাকে ডাকলেন, আপনাকে আসতে হবে, কিন্তু আসবো না বললে হবে না, আসতে হবে, যদি আসতে হয় একমাত্র মেডিকেল ইচ্ছা তাকে ডাক্তারই হয়, আসতে যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু হবে তাকে কিন্তু কি করুন, ট্রিট ফ্রম দ্য ডেট হি স্টার্টস অর দ্য স্টেশন অ্যাজ অন ডিউটি, যেদিন থেকে আসবেন তিনি অন ডিউটিতে থাকবেন, টিএ ফর দ্য জার্নি পাবেন, অ্যাজ পার রুল কিন্তু উনি লিভ স্যালারি পাবেন, এটা কিন্তু হঠাৎ যদি কোনো লিভে তাকে ডাকা হয়। নেক্সট, নেক্সট স্লাইড, unless the governor in view of the exceptional circumstances of the case otherwise determines no permanent temporary shall be granted of any kind of leave for a continuous period exceeding 5 years, মনে রাখবেন 5 বছরের বেশি কিন্তু কোনো কারণে কেউ কিন্তু মানে কি বলবো মানে ছুটি পাবেন না, কোনো মতে কোনো ছুটি পাবেন না, 5 বছর হচ্ছে একদম আলটিমেটাম। এখন মনে রাখবেন, দেখুন চাকরি পাওয়া যেমন কঠিন তার থেকেও বেশি কঠিন কিন্তু কাউকে চাকরি থেকে বাদ দেওয়া, তিনি আসছেন একদম কন্টিনিউয়াস আসছেন না, মাসের পর মাস আসছেন না, বছরের পর বছর আসছেন না, আমি কিন্তু তাকে 5 বছর আমরা কিন্তু ওয়েট করতেই হবে, 5 বছর ওয়েট না করা সেরকম পাই নাই, 5 বছর ওয়েট করতে হবে। এবং
পাঁচ বছরের মধ্যে ধরুন যখন উনি এলেন, কথা কথা বললাম উনি এলেন, সেক্ষেত্রে আপনার ওনার যা যা লিভ আছে লিভ গুলো বাদ দিয়ে বাকি লিভটা হয়ে যাবে এক্সট্রাঅর্ডিনারি লিভ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে মনে রাখবেন এই লাইনটা খুব মনে রাখবেন, ইম্পর্টেন্ট কথা, উইলফুল অ্যাবসেন্স আফটার এক্সপায়ারি অফ লিভ রেন্ডার্স এ গভর্নমেন্ট এমপ্লয়ি লায়াবল টু ডিসিপ্লিনারি অ্যাকশন। অর্থাৎ তিনি যদি আনঅথরাইজ ছুটি নেন, আনঅথরাইজড অ্যাবসেন্স যাকে বলে, আনঅথরাইজড অ্যাবসেন্স যদি হন বা জোর করে ইচ্ছে করে উনি ছুটি নিচ্ছেন, লিভ স্যাংশনিং অথরিটির কথা না শুনে উনি করছেন, সেটা কিন্তু ডিসিপ্লিনারি প্রসিডিংস যাবে। এবং সেক্ষেত্রে আপনার তার জন্য যা যা নিয়ম আছে অ্যাজ পার রুল কিন্তু সেটাই হবে। এবং তারপর সে ডিসিপ্লিনারি প্রসিডিংসে যাওয়ার পর যদি দেখা যায় যে উনি যে কারণে কি কারণে উনি আসেননি তাকে জানতে চাওয়া হবে, উনি কারণ দেখাবেন, সেই কারণে যদি অ্যাপয়েন্টিং অথরিটি স্যাটিসফাইড হন, ডিসিপ্লিনারি অথরিটি যদি স্যাটিসফাইড হন, তখন জাস্টিফাইড দেখছেন যে হ্যাঁ উনি যা বলছেন জাস্টিফাইড, তখন সেই লিভটাকে যা করার উনি কিন্তু ডিসিশন দেবেন, ঠিক আছে। আদারওয়াইজ ডিসিপ্লিনারি প্রসিডিংসে যা হবে, যদি দেখা যায় যে উনি সন্তুষ্ট হলেন না ডিসিপ্লিনারি অথরিটি, তাহলে অ্যাজ পার রুল কিন্তু তাকে তার মানে পানিশমেন্ট তাকে নিতে হবে। নেক্সট, নেক্সট স্লাইড। ব্যাস এই দেখুন, হোয়েন ফুল জয়নিং টাইম অন ট্রান্সফার ইজ নট অ্যাভেল, ধরুন আমি বলছি আপনারা জানেন যে ট্রানজিট লিভ পাওয়া যায়, ঠিক আছে, ট্রানজিট লিভ পাওয়া যায় একটা স্কুল থেকে অন্য স্কুলে যাওয়ার জন্য একটা ট্রানজিট লিভ পাওয়া যায়, নিয়ম আছে, WBS এর পরিষ্কার আছে, ম্যাক্সিমাম কিন্তু 15 দিন পাওয়া যায়, ম্যাক্সিমাম 15 দিন, 10 দিন, 12 দিন বা 15 দিন ম্যাক্সিমাম। এবং সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যদি ধরুন লিভ, ধরুন উনি এলিজিবল হচ্ছে 15 দিন কিন্তু উনি লিভ নিলেনই না, উনি যেদিন রিলিজ নিলেন তার পরের দিন এসে জয়েন করলেন, আমি কথা কথা বলছি, ধরুন উনি উনি জলপাইগুড়ি জেলা স্কুলে আছেন, কথা কথা আমি বলছি, উনি ওখান থেকে উনি এখানে এলেন ধরুন হিন্দু স্কুলে, তাহলে হিন্দু স্কুলে যদি আসেন সেক্ষেত্রে উনি ধরুন 12 দিন ধরুন ওনার মানে বা 15 দিন উনি পাচ্ছেন লিভ, সেটা আমি পরে আমি বলছি, তখন ইএল তখন ওটা পাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু ট্রানজিট লিভ পাচ্ছেন। ট্রানজিট লিভের মধ্যে উনি যদি যেদিন রিলিজ নেন তার পরের দিন এসেই জয়েন করে যান, সেই ক্ষেত্রে কিন্তু ওনার ওই যে ট্রানজিট লিভটা পুরো ইএল হিসেবে জমা হবে, আর্নলিভে তার কিন্তু জমা হবে। আর রিএমপ্লয়েড গভর্নমেন্ট এমপ্লয়ি ইজ টু বি ট্রিটেড অ্যাজ এ টেম্পোরারি এমপ্লয়ি ফর গ্রান্ট অফ লিভ অ্যাজ ইফ হি হ্যাড এন্টার্ড দ্য গভর্নমেন্ট সার্ভিস ফর দ্য ফার্স্ট টাইম, ঠিক আছে। আর কম্বিনেশন অফ ডিফাইন্ড কাইন্ডস অফ লিভ, মনে রাখবেন সিএল ছাড়া, সিএল এর সঙ্গে অন্য লিভ কিন্তু মেশানো যাবে না, সিএল ছাড়া কিন্তু অন্য অন্য লিভের সঙ্গে সিএল কে মেশানো, সিএল ছাড়া অন্য লিভ গুলো কিন্তু নিজেদের মধ্যে ধরুন ম্যাটারনিটি লিভের সঙ্গে সিসিএল চলতে পারে, ম্যাটারনিটি লিভের সঙ্গে কমিটেড লিভ হতে পারে, ম্যাটারনিটি লিভের সঙ্গে হাফ পে লিভ হতে পারে, এরকম অন্য লিভের সঙ্গে অন্য লিভ কন্টিনিউ হতে পারে, সিএল কে কিন্তু কখনোই কম্বিনেশন করা যাবে না। নেক্সট স্লাইড, এইগুলো আমি লিভ এনকাসমেন্টে পরে বলবো, লাস্টে বলবো, আনলিভ বলার পর এগিয়ে যান, আপনি এগিয়ে যান, একদম একটু এগিয়ে যান, কাইন্ডস অফ লিভে চলে যাবে, এটা পরে হবে, এটা পরে, এগুলো হ্যাঁ এবার দেখুন টাইপস অফ লিভ, এবার একটু মন দিয়ে দেখুন, টাইপস অফ লিভ, লিভ হচ্ছে দু ধরনের লিভ আছে কিন্তু, একটা হচ্ছে রেগুলার লিভ আর একটা হচ্ছে স্পেশাল কাইন্ড লিভ। রেগুলার লিভের মধ্যে কি আছে, আর্ন লিভ আছে, হাফ পে লিভ, আর দেখুন দুইয়ের মধ্যে হাফ পে লিভ আর কমিটেড লিভ লিখিয়েছি, হাফ পে লিভ অ্যান্ড কমিটেড লিভ দুটো কিন্তু রিলেটেড, সেই জন্য আমি হাফ পে লিভ কমিটেড লিভ দেখা হয়েছে। তিন নম্বরে কি, লিভ নট ডিউ, চার নম্বরে এক্সট্রা অর্ডিনারি লিভ, ইওএল সংখ্যা বলা হয়, এই কথা হচ্ছে রেগুলার লিভ। আর স্পেশাল লিভ কি বলুন, স্পেশাল ডিসেবিলিটি লিভ, স্টাডি লিভ, কোয়ারেন্টাইন লিভ, ম্যাটারনিটি লিভ, হসপিটাল লিভ, স্পেশাল সিক লিভ, লিভ টু সার্ভিস পার্টিস, ক্যাজুয়াল লিভ, স্পেশাল ক্যাজুয়াল লিভ, চাইল্ড অ্যাডপশন লিভ, চাইল্ড কেয়ার লিভ, আর প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ। দেখবেন আমরা অনেক সময় বলি প্যাটার্নিটি লিভ, মনে রাখবেন প্যাটার্নিটি লিভ বলে কিছু নাই, ফুল ফর্মটা হচ্ছে প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ। আমি একটা লিভ নিয়ে অবশ্যই আমি আলোচনা করব, তার আগে আমি বলে নিই, দেখবেন এতগুলো লিভের মধ্যে দেখুন কোন জায়গাতে কিন্তু মেডিকেল লিভ লেখা নাই, মনে রাখবেন আমাদের সরকারি কর্মীদের কোন মেডিকেল লিভ বলে কিছু কিন্তু নাই, এই মেডিকেল গ্রাউন্ডে কিন্তু তার কমিটেড লিভ নিচ্ছেন, মেডিকেল গ্রাউন্ডে তিনি হাফ পে লিভ নিচ্ছেন, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মেডিকেল লিভ বলে আলাদা কোনো লিভ হয় না, কমিটেড লিভ অন মেডিকেল গ্রাউন্ড, অন দ্য প্রোডাকশন অফ মেডিকেল সার্টিফিকেট,
ইত্যাদি ব্যাপার। মেডিকেল লিভ বলে আলাদা কোন লিভ কিন্তু আমাদের সরকারি কর্মীদের নাই, কিন্তু যারা আবার এডেড স্কুলের টিচার মনে রাখবেন তাদের আবার কিন্তু বছরে মানে টোটাল সার্ভিস পিরিয়ডে এক বছর তারা কিন্তু মেডিকেল লিভ পায় এবং সেটা প্রতি বছর 15টা করে জমে, সেটা আমি যাচ্ছি না, তাদের কিন্তু আছে, এটা মনে রাখবেন। এডেড স্কুলের ক্ষেত্রে স্পন্সর্ড স্কুলের ক্ষেত্রে আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেই মেডিকেল লিভটা নাই, আমাদের ক্ষেত্রে আসে অন্য, সেটা হচ্ছে কমিটেড লিভ অন মেডিকেল গ্রাউন্ড হাফ পে লিভ। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো প্রথমেই আপনি চলে আসুন একদম ক্যাজুয়ালি 12 নম্বর পয়েন্টে, 12 নম্বর পয়েন্টে চলে আসুন, দেখুন পরপর স্লাইড করা আছে, পরপর এগিয়ে যান এবার 12 নম্বর, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ এটা আমি বলি, একবার দেন আগে আগের স্লাইডটা, আমি এটা দেখবেন আগের স্লাইডটা প্লিজ, হ্যাঁ হ্যাঁ এখানে দেখবেন যতগুলো লিভের নাম বললাম সব লিভ গুলোকে একটা জিস্ট করা আছে রাফ, ঠিক আছে, সেগুলো জিস্ট করা আছে দেখলেই পাবেন, আমি সব বলার পরে আমি লাস্ট টাইম এখানে চলে আসবো আবার, ঠিক আছে, পরপর সামারিটা সামারি করার সময় আমি এক্ষেত্রে আমি চলে আসবো। পরের স্লাইড চলে যান, আর একটা কথা বলি, যারা আছেন আজকে অনুষ্ঠানে বা ধরুন পরে যারা শুনবেন, হ্যাঁ ঠিক আছে, আমি তাদেরকে আমি বলবো যে এই প্রতিটি ক্ষেত্রে আপনার এই স্লাইড গুলো ছবি তোলার দরকার নাই, ছুল তুলতে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন, কিন্তু মনে রাখবেন যে স্লাইড এই এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনি আমাদের প্রোগ্রামটা হওয়ার পর আপনারা, আমি অর্গানাইজার যারা আছেন প্রধান যারা আছেন বিদ্যালয়ে তাদেরকে বলবো তাদেরকে দিয়ে দিতে, কাজী আপনারা কিন্তু এই পাওয়ার পয়েন্টটা সবাই পেয়ে যাবেন, কাজী এটা যে প্রতি ক্ষেত্রে লিখতে হবে নোট করতে হবে বা ছবি তুলতে হবে সেটা কোনো ফ্যাক্টর না, আমি ওটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা সব কটাই পেয়ে যাবেন। আনলিভটা কি জানেন, আনলিভটা পরে বলবো, এই আনলিভটা সরকারি কর্মীদের একদম 12 নম্বর চলে আসুন ক্যাজুয়াল লিভ, এগিয়ে যান 12 নম্বরে, একটু রিকোয়েস্ট করছি একটু ইন্টারাকশন করি, ক্যাজুয়াল লিভ সম্পর্কে আমাদের কি আইডিয়া আছে বলুন, এমন এমন প্রশ্ন এসছে আমার মনে হচ্ছে যেহেতু নতুন টিচার আছেন অনেকে তাদের কিন্তু আরো 12 নম্বরে, এটা 3 নম্বর 12 নম্বরে চলে আসুন, হ্যাঁ 12 নম্বরে চলে আসুন। আমি একটা কথা বলিনি, পাওয়ার পয়েন্ট এত ডিটেল থাকার কথা না, আমি দিয়েছি কেন বলুন তো, টোটাল লিভ গুলো দিয়ে দিয়েছি, কারণ রেডি রেকর্ডার হিসেবে আপনারা পেয়ে যাবেন, এক জায়গাতে সবকিছু পেয়ে যাবেন, সেই হিসেবে কিন্তু আমি, হ্যাঁ ক্যাজুয়াল লিভ, ক্যাজুয়াল লিভ সম্পর্কে আমাদের কি কি মানে বলুন আপনারা একটু বলুন, ক্যাজুয়াল লিভ সম্পর্কে কি আইডিয়া আছে আমাদের, যে মেন যেটা মনে রাখবেন ক্যাজুয়াল লিভ নিতে গেলে একজন কর্মীকে যেদিন উনি ধরুন লাস্ট এসছেন বুধবার অফিসে বা স্কুলে, এখানে স্কুলে উনি বুধবার এসছেন লাস্ট, এবার ধরুন বৃহস্পতি শুক্র শনি ছুটি আছে আর রবিবার এমনি ছুটি, আর সোম মঙ্গল ধরুন স্কুল খোলা আছে, সোম মঙ্গল যদি ছুটি নেন সিএল নেন তাকে সিএল নিতে হয়, তাই কিন্তু বুধবার আসতেই হবে, অর্থাৎ অ্যাটেস্টেজ 7 দিনের বেশি কিন্তু কখনো করা যাবে না, অ্যাটেস্টেজ 7 দিনের বেশি কিন্তু কখনো করা যাবে না, এটা মনে রাখবেন, কিন্তু ধরুন বুধবার না জয়েন করে যদি বৃহস্পতিবার জয়েন করেন, অর্থাৎ লাস্ট এসছেন বুধবার তারপরের সপ্তাহে বৃহস্পতিবার এসে জয়েন করলেন, 7 দিন পেরিয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সিএল দেওয়া যাবে না, ছুটি থাকলেও সিএল দেওয়া যাবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ওই যে ছুটির দিনগুলো রবিবার গুলো সব কিন্তু এক্সক্লুড করা হবে, বাদ দেওয়া হবে, মানে সিএল থেকে এগুলোকে ধরা হবে না। হ্যাঁ বলুন, হাত তুললেন একজন, বলুন, মাঝে মাঝে প্রশ্ন উত্তর করলে ভালো লাগবে, আপনারা একটু বলবেন, বলুন মাস্টারমশাই, আমি অ্যালাউ করতে বলছি অর্গানাইজারকে, যিনি অ্যালাউ করা আছে, কেউ যদি প্রশ্ন করেন, থ্যাংক ইউ প্রশ্ন করেন, প্রশ্ন করতে পারেন, আনমিউট করে আর বাকিরা কিন্তু সব মিউট রাখবেন, নালে না শব্দ ইকো হবে, হ্যাঁ বলুন মাস্টারমশাই, এখন সিএল নিয়ে প্রশ্ন করুন, সিএল নিয়ে যা প্রশ্ন আছে বলুন একটু, যিনি রাই হ্যান্ড রাইজ করেছেন উনি বলুন, বলবেন আপনি, আনমিউট করে বলুন, আচ্ছা হ্যান্ড রাইজ হয়েছে, প্রশ্ন কি আসে আপনাদের, প্রশ্ন নাই তাহলে, একজন কিন্তু হাত তুলেছে, নমস্কার, হ্যাঁ নমস্কার নমস্কার, আপনার পরিচয় দেন, কোন স্কুল, কোন স্কুল, মজুমদার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ক্যানিং, ক্যানিং, হ্যাঁ বলুন, হ্যাঁ স্যার যদি সিএল আমরা নিচ্ছি ধরুন পরপর 4 দিন সোমবার থেকে 4 দিন নিয়েছি, তারপর আমার 4 দিন না 5 দিন নিয়েছি বা শনি রবি পড়ে গেছে, তারপর যদি কোনো গভর্নমেন্টের কোনো হলিডে পড়ে যায় তখন যদি আমাদের 7 দিনটা ক্রস করে যায় তখন সেক্ষেত্রে আমরা কিভাবে জয়েন করব, পরের সোমবার সিএল পাবেন না, সিএল পাবেন না, দেখো তাহলে সিএল পাবেন আমাদের সিএলটাকে নিতে হবে, দেখি নিতে হবে, আপনাকে বললাম যে বুধবার টু বুধবার, মানে বুধবারে যদি লাস্ট অফিস আসেন তারপরে বুধবার মানে আসতেই হবে, ছুটি থাকলেও কিন্তু তখন সিএল সিএল ঠিক হবে,
আচ্ছা ছুটি থাকলেও স্যার আমরা কিভাবে ওটা মানে না ওটা ছুটি থাকলে পুরোটা পুরো ছুটি থাকলে আলাদা ব্যাপার। ধরুন আমি বলছি বুধবার আপনার বুধবার ধরুন অফিস লাস্ট এলেন, বৃহস্পতি শুক্র শনি ধরুন অফিস ছুটি, ঠিক আছে। এবার সোম মঙ্গলও আমি এলেন না, ঠিক আছে, বুধবার এলেন না, বৃহস্পতিবার এলেন, অর্থাৎ ছুটি আছে এই সপ্তাহে, পুরো ছুটি আছে। ওই সপ্তাহে সোম মঙ্গল বুধ ধরুন তিনটে সিএল নিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু বুধবারের মধ্যে আপনি জয়েন করতে পারছেন না, কাজে সিএল পাবেন না। একটা স্টে সাত দিনের বেশি কনসিকিউটিভ হবে না, দিস ইজ দ্য ফান্ডা। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এক নাম্বার প্রশ্ন। হ্যাঁ, এবং আমি বলি এবার যদি এক্সেপশনাল কেস থাকে, ঠিক আছে, এক্সেপশনাল কেস থাকলে সেটা রেকর্ডিং করে লেখাও আছে। দেখুন একমাত্র সরকারি কর্মীদের কিন্তু এটা আছে, এটা নন গভর্নমেন্ট বা স্পন্সর স্কুলের ক্ষেত্রে নাই, একদম সাত দিন মাস্ট। এক্সেপশনাল যদি গ্রাউন্ড থাকে কোনো কারণে, একদম স্পেশাল সার্কামস্ট্যান্সেস হলে তুমি রেকর্ডে নিতেন, সেক্ষেত্রে দিতে পারবে, কিন্তু আপনার অ্যাপয়েন্টিং অথর দিতে পারবে, তবে সেটা কিন্তু কাউন্টার লিখে রাখতে হবে কি কারণে উনি কিন্তু এই ডেটা হলো, বিশেষ যদি কারণ থাকে এবং সেটা অ্যাপয়েন্টিং অথর যদি মনে করেন, ঠিক আছে, পরিষ্কার লেখা আছে। নেক্সট, আর কোনো প্রশ্ন সিএল সংক্রান্ত? নমস্কার ও শুভ সন্ধ্যা, আমি গভর্নমেন্ট মডেল স্কুল ছাত্রা থেকে অনুপম ঘোষ বলছি। গভর্নমেন্ট মডেল স্কুল ছাত্রা বাঁকুড়া। ছাত্রা বলুন। জানুয়ারি মাস বা সেশনের শুরুতে প্রথম মাসেই যদি আমার ছুটি নেওয়া দরকার হয়, সেক্ষেত্রে কি আমি পাঁচটা সিএল বা সাতটা সিএল কি একটা টাইম নিতে পারবো? খুব ভালো প্রশ্ন, একটা দারুণ রিলেভেন্ট প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। দেখুন এখানে, দেখুন হ্যাঁ, এখানে খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু আমাদের জানা খুব দরকার। এই ধরুন জানুয়ারিতে জয়েন করলেন, আমরা জানি চোদ্দটা তার সিএল, অর্থাৎ ধরুন আমি বলছি কোনো মাস্টারমশাই যদি ধরুন মার্চ মাসে জয়েন করলেন, কথা কথা বলছি, কতগুলো সিএল পাবেন এই ক্যালকুলেশনটা করতে হয় কি করে আমি বলে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন। বারো মাসে পাওয়া যাচ্ছে চোদ্দটা সিএল, অঙ্কের লোক আমি, যেহেতু অঙ্কের লোক অঙ্কের মতো করেই বলছি কথাটা, কোচিং নিয়মের অঙ্ক, মানে বারো মাসের জন্য সিএল পাওয়া যায় চোদ্দটা, এক মাসের জন্য কটা পাওয়া যায়, আর জ মাস চাকরি করছেন দশ মাসের জন্য কটা পাওয়া যায়, ক্যালকুলেশন করলে আমি কিন্তু পয়েন্ট এলে পয়েন্ট ফাইভ এ পড়ে যেমন প্লাস হয়ে যায় একটা প্লাস করে নেবেন, ওরে কিন্তু তার টোটাল সিএল কটা প্রথম বছরে পাচ্ছেন সেটা পেয়ে যাবেন যদি মার্চে জয়েন করেন। এবার ধরুন প্রথম থেকে এবার ধরুন উনি জানুয়ারিতে জয়েন করলেন, কথা কথা আমি বলছি, জানুয়ারি মাসে আমি যেটা বলছেন আপনার দরকার হলো যে আপনি চারটে বা পাঁচটা সিএল নিলেন, যেটা আপনি বললেন। আমরা অনেক সময় করি কি যে জানুয়ারি মাস প্রথম মাস হলো প্রথমেই সিএল নেওয়া যাবে না, দেখুন এর কোনো গভর্নমেন্ট অর্ডার নাই, আপনার লিভ স্যাংশনিং অথরিটি আপনাকে ইচ্ছা করলে দিতে পারেন সিএল মোর দ্যান ওয়ান টু থ্রি ফোর, আপনাকে পাঁচটা দিতে পারে কিন্তু জানুয়ারি মাসে, কিন্তু একটা কিন্তু আছে, কিন্তুটা কি মন দিয়ে শুনুন, কিন্তুটা হচ্ছে মানে আপনাকে কিন্তু যখন মানে আপনাকে ওই পাঁচটা সিএল প্রাপ্য হবেন এতদিন পর্যন্ত কিন্তু আপনাকে সার্ভিস থাকতেই হবে, আমি বলতে পারলাম, অর্থাৎ আপনি যদি চাকরি থেকে ধরুন আপনার এমন হলো জানুয়ারি মাসে এলেন, আপনি ফেব্রুয়ারি মাসে কলেজে পেলেন, আপনি চলে যাচ্ছেন বা ইউনিভার্সিটি পেলেন চলে যাচ্ছেন বা অন্য চাকরি পেলেন আপনি ছেড়ে চলে যাচ্ছেন, জানুয়ারিতে এসেছেন আপনি ধরুন পাঁচটা সিএল নিয়ে নিয়েছেন, কথা কথা বলছি আমি, আপনি মার্চ মাসে যাচ্ছেন, তখন দেখতে হবে আপনি যে কদিন সার্ভিস করলেন এলিজেবল যে সার্ভিস পিরিয়ড হলো যেটা আপনার, সেই সার্ভিস পিরিয়ডে কটা আপনার সিএল পাওয়ার অধিকারী আপনি, সে ক্যালকুলেশনে করে নেওয়া হলো, করে নিয়ে সেক্ষেত্রে যে কটা আপনার সিএল প্রাপ্য সে কদিনের বাদ দিয়ে বাকি কদিনের যে স্যালারি আপনি নিয়েছেন সেই স্যালারি আপনাকে কিন্তু ট্রেজারি চালান করে ফেরত দিতে হবে। আর যদি আপনি ধরুন সারা বছর চাকরি করেন, অর্থাৎ লিভ আপনার পরে টোটাল চোদ্দটা হলো বছরে আপনার, দেয়ার ইজ নো প্রবলেম, আই থিঙ্ক সো, কোনো গভর্নমেন্ট অর্ডার নাই যে প্রথম মাসে একটা বা দুটো বেশি নেওয়া যাবে না। আর ইউ ক্লিয়ার স্যার? হ্যাঁ ধন্যবাদ, বুঝতে পেরেছেন, কোনো প্রবলেম আছে কিছু? নো প্রবলেম, নো প্রবলেম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যতক্ষণ না বুঝবেন আমাকে বলবেন, আমি কোনো বিরক্ত হব না, আগেই বলে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবেন আমাকে বলবেন, আমি যতক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করবো যতটা আমি পারবো, ঠিক আছে? বেশিরভাগই হেডমাস্টার মশাই টিআইসি আছেন এবং সেক্ষেত্রে আমাদের ডিডিও আছেন ডিআই স্যার, তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের সিএল টা মঞ্জুর কে করবেন, টিআইসি না ডিআই স্যার? টিআইসি না, মানে যিনি আমাদের ডিডিও হচ্ছেন, ডিআই অফ স্কুল এডুকেশন,
চিন্তা করে দেখো, এমন ডিএম বা ধরুন ডিআই বা ধরুন আমি বলছি টিএম যদি ধরুন কোন জায়গায় কোন স্কুলের বা সাব ডিভিশন অফিসার বা বিডিও যদি কোন স্কুলের ধরুন আমি কথা কথা বলছি আপনার এই কি বলবো মানে ডিডিও হন, তার ক্ষেত্রে তো এভাবে গিয়ে করা তো সম্ভব না, সেক্ষেত্রে টিআইসি তো করার কথা বলে আমার মনে হয়। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের যে আইএফএমএস পোর্টালেতে বিভিন্ন রকমের ছুটিগুলো রয়েছে, তো সেক্ষেত্রে কি অ্যাপ্লাই করার পর সেগুলো কি ডিআই করবেন? কারণ ডিডিও তো এখন এখন কি অনলাইনে হচ্ছে আপনাদের সব? অনলাইন কি স্টার্ট হয়েছে? না না কিছু হয়নি। যখন অনলাইন স্টার্ট হবে তখন আপনার আমার মনে হয় কি বলবো যখন স্টার্ট হবে তখন আপনাদের অর্ডার আসবে কিভাবে হবে কি না কি বিষয়ে, ঠিক আছে? এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এখনো অনলাইন কিন্তু আমাদের টিচারদের এখনো আসেনি, যতটা আমি জানি টিচারদের আসেনি। এবং অনলাইন যখন লিভ টিভি আপনাকে দিতে হবে তুলতে হবে তখন দেখবেন অনলাইন কিন্তু আপনাকে কি বলবো মানে অনলাইন সার্ভিসও আপনার অনলাইন হয়ে যাবে, টোটালটাই অনলাইন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যারা সিনিয়র হেডমাস্টার মশাই তাদের জিজ্ঞাসা করছি আমি, যারা টিআইসি আছেন তারাই তো হেডমাস্টার মশাইয়ের ইকুইভ্যালেন্ট র‍্যাঙ্ক তো নিশ্চয়ই মানে আপনাদেরকে লিভ স্যাংশনের ক্ষেত্রে করা হয়তো? এই লিভ স্যাংশনের ক্ষেত্রে টিআইসি যিনি আছে তিনিই করবেন, তিনিই করবেন তো, কারণ তিনি তো এইচএম এর হয়ে কাজ করছেন, সেটাই বললাম। অবশ্যই অবশ্যই কাজ করবেন। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে রাখবেন টিআইসি হলো তার কিন্তু পাওয়ার দিক দিয়ে সমান, মানে যা যা হেডমাস্টার মশাই করার করার ক্ষমতা উনি কিন্তু সেটা করতে পারবেন। সিএল কি একজন লিখেছে সিএল কি অনলাইন অ্যাপ্লাই করতে পারি? ভেরি গুড। এখনো দেখুন যেহেতু অনলাইন আমাদের পোর্টাল চালু সেভাবে চালু হয়নি, যখন অনলাইনে সবকিছু চলে আসবে মানে অর্থাৎ আপনার কি বলবো অনলাইনে সব লিভ জমা দিতে হবে, অনলাইন ই সার্ভিস বুক চলে আসবে, তখন আপনাকে অনলাইন সব দিতে হবে, ঠিক আছে? এখন আমরা কিন্তু ম্যানুয়াল যেভাবে দিতে হয়। একটা কথা আমি বলে নিই, আর কিছু বলবেন সিএল নিয়ে? তারপর আমি প্রশ্ন করছি আমি। হ্যাঁ স্যার, মডেল স্কুল ছাতনা, তন্ময় গাঙ্গুলি। বলুন তন্ময় বাবু। হ্যাঁ স্যার, যারা ইনচার্জ আছে স্কুলের তো তারা লিভটা কাকে অ্যাপ্লাই করবে? এবং সেই সেই লিভ অ্যাপ্লাই করা ধরুন আমাকে আমার যে বাকি স্কুলের স্টাফ আমাকে যে লিভটা অ্যাপ্লাই করছে, তো এটা আমরা একটা নিজেদের মতো করে একটা ফরম্যাট বানিয়ে সেইটা আমরা অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে আমরা করে রাখি আর কি। হ্যাঁ, তো সেইটার কোনো অ্যাকচুয়ালি ডকুমেন্টারি কিভাবে করব মানে সেটা আমাদের। হ্যাঁ সেটা আমি বলি, সেক্ষেত্রে আপনাদের যে লিভটা আপনাদের যা টিআইসি বা এইচএম তাদের লিভ স্যাংশনিং অথরিটি কিন্তু আপনার কমিশন অফ স্কুল এডুকেশন, ঠিক আছে? সেখানে করতে হবে, কিন্তু সেখান থেকে করে নিয়ে আসতে হবে, এটাই মেইন ঝঞ্ঝাট জানেন তো। আমি বলি আমি এর আগে এখন তো আমি মাধ্যমিক বোর্ডে আছি অ্যাজ ডেপুটি সেক্রেটারি একাডেমিক, এর আগে আমি ছিলাম একটা সরকারি কলেজের প্রিন্সিপালের চার্জে, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালের চার্জে, সেটা মুড়াগাজা গভর্নমেন্ট কলেজ ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নদিয়া, ঠিক আছে? তা সেক্ষেত্রে বলছি যে টিচারদের কি মানে মুশকিল, দেখুন টিচার যারা আছেন তাদের সব লিভ আমি করে দিচ্ছি, তাদের সব স্যাংশন করছি, কিন্তু আমার যখন হচ্ছে আমাকে কিন্তু সব বিকাশ ভবনে আমাদের ডিপিআই এর কাছে ছুটতে হচ্ছে, ডিপিআই ওয়েস্ট বেঙ্গলের কাছে ছুটতে হচ্ছে, বুঝুন কি অবস্থা। যার ফলে যারা টিআইসি বা হেড অফ দ্য অফিস আছেন তাদের তাদের কিন্তু এটা আপনাকে কিন্তু সব রেডি করে রাখবেন, আপনাকে প্রপার আপনাকে কিন্তু পাঠাতে হবে মানে আপনার কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে, তারপর সেখান থেকেই আপনার লিভ স্যাংশন হয়ে আসবে। একটু টাইম লাগবে কিন্তু হবে, চিন্তার কোনো কারণ নেই। টিচারদের বা নন টিচারদের যত সহজে হয়ে যাবে আপনি সঙ্গে সঙ্গে করে দিচ্ছেন, তত সহজে কিন্তু তাদের হবে না। এবং আপনাদের সার্ভিস বুক কিন্তু নিয়ম অনুযায়ী থাকবে কিন্তু কমিশনার অফ স্কুল এডুকেশনের আন্ডারে, বয়েজ হাই যিনি দেখছেন টিডিএসসি বয়েজ হাই বা আপনার কমিশনার যাকে দায়িত্ব দিচ্ছেন সেখান থেকে ব্যাপারটা থাকবে, বা প্রিন্সিপাল থেকে। আপনি জানেন যে হেডমাস্টার মশাই যদি এইচএম যারা হচ্ছেন তাদের অ্যাপয়েন্টিং অথরিটি কিন্তু সেক্রেটারি, তাদের অ্যাপয়েন্টিং অথরিটি সেক্রেটারি, আর টিচারদের অ্যাপয়েন্টিং অথরিটি কমিশনার অফ স্কুল এডুকেশন, এগুলো আপনারা সব জানেন, তাও আমি বলে দিলাম। সাবজেক্ট টু সিচুয়েশন আপনাকে কিন্তু করতে হবে। একজন আমাকে লিখলেন হাফ ডে সিএল, দেখলাম এখনই এখনই প্রশ্ন লিখলেন আমাকে চ্যাট বক্সে হাফ ডে সিএল, বেশ হাফ ডে সিএল এর ব্যাপারে বলছি। আর একজনকে আমি রিকোয়েস্ট করবো, আমাদের ইউটিউব যেটা আছে আমাদের অর্গানাইজিং টিমের মধ্যে যারা আছেন প্রধানদের মধ্যে আমি রিকোয়েস্ট করবো, ইউটিউবটাও দেখে নিন, কোনো প্রশ্ন যদি তারা যদি কিছু করেন সেখান থেকে যদি প্রশ্নগুলো আমরা নিতে পারি আমরা নেবো কিন্তু। হ্যাঁ, যদি পারেন কেউ স্ক্রিনিং করতে সেটা আপনারা করবেন। হাফ ডে সিএল এর কথা যেটা বলেছেন, দেখুন সরকারি কর্মী যেহেতু আপনি, আপনি হাফ ডে সিএল এন্টাইটেড, আপনি হাফ ডে সিএল পাবেন। হাফ ডে সিএল এর ক্ষেত্রে কন্ডিশনটা কি, আপনি ফার্স্ট হাফে হাফ ডে সিএল নিতে পারেন বা সেকেন্ড হাফে হাফ ডে সিএল নিতে পারেন, দুটোর মধ্যে একটা কিন্তু, দুটো হাফে কিন্তু মানে ফার্স্ট হাফ নিতে পারেন সেকেন্ড হাফ নিতে পারেন। ফার্স্ট হাফে যদি আপনি ধরুন আপনি সেকেন্ড হাফটা নিতে চাইলেন, হাফ ডে সিএল সেকেন্ড হাফে কাজ আছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে,
তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট হাফে একটা 45 পর্যন্ত থাকতে হবে, একটা 45। আর সেকেন্ড ফার্স্ট হাফ যদি আপনি হাফ ডে সিএল নিতে যান তাহলে আপনাকে কিন্তু একটা 45 এর মধ্যে এসে আপনাকে অফিসে জয়েন করতে হবে। এই প্রথম এবং শেষ কথা আমি বারবার করে বলছি, প্রায়র ইন্টিমেশন ইজ রিকোয়ার্ড, মনে রাখবেন। এবং আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, প্রতিটি লিভের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। সিএল নিতে গেলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পর যদি আপনার স্যাংশনিং অথরিটি স্যাংশন করেন তবেই কিন্তু লিভটা, তবে স্যাংশন হলো। উনি যদি মনে করেন না আমি স্যাংশন করবো না, কিচ্ছু করার নাই। এবং ধরুন আমি বলছি কালকে আপনি সিএল নেবেন, কথা বলছি আজকে আপনি স্কুলে আছেন, স্কুলে এইচএম কে আপনি মৌখিকভাবে বলুন, তারপর রিটার্ন অ্যাপ্লিকেশন করবেন। রিটার্ন অ্যাপ্লিকেশন কিন্তু এক কপি রিসিভ করে রাখবেন, আপনি অ্যাপ্লাই করেছেন এক কপি রিসিভিং থাকবে আপনার কাছে। এবং প্রতিটি অফিসের কিন্তু আমরা জানেন যে সরকারি অফিসের প্রতিটি অফিসের কিন্তু স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে প্রশ্নগুলো আমরা দেখে নেন, যারা প্রশ্নগুলো মানে আমি তো অতটা একবারে দেখতে পাচ্ছি না, আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দেবো, চিন্তার কারণ নেই। কি বলতে গেলাম স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। আসুন বল কি কথা, আমি কি কথা বলতে গেলাম বলুন, একটা কথা আটকে গেলাম তো কথাটা বলতে গিয়ে, প্রশ্ন দেখতে গিয়ে কথাটা ভুলে গেলাম। হাফ সিএল নিয়ে বলছিলেন, একটা 45 এর পরে বা একটা 45 এর আগে? হ্যাঁ হ্যাঁ বলে বলছি, প্রায়র ইন্টিমেশন আর প্রায়র ইন্টিমেশন আপনাকে এইচএম কে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এইচএম ধরুন অ্যাপ্লাই করলেন, আগের দিন অ্যাপ্লাই করলেন, তারপর উনি বললেন হ্যাঁ ঠিক আছে স্যাংশন করলেন, আমি কিন্তু একটা রেখে দেবেন। এবং প্রতিটি অফিসে কিন্তু একটা রিসিভিং সেকশন রেখে দেবেন, যেটা বললাম স্ট্যাম্প মারা থাকলো তার ফাইলে থাকবে। আর প্রতিটি টিচারদের একটা করে ফাইল থাকে আমরা জানি, ফাইলের মধ্যে থাকলো সেটা। এইবার যেটা মেন ব্যাপার, ধরুন আপনি আজকে আপনি হেডমাস্টারকে জানাতে পারলেন না, এবং কি হলো যে আপনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখলেন যে কালকে আমরা সিএল নেওয়াটা খুব জরুরি, আপনাকে ছুটি নিতেই হবে, তখন আপনি কিন্তু হেডমাস্টারকে অন্তত ফোন করবেন, বা যদি ফোন করার অসুবিধা থাকে একটা এসএমএস করবেন, বা হেডমাস্টার আগে বলে রাখবেন স্যার এরকম যদি হয় আমি কি করবো, আগে থেকে জেনে নেবেন। করার পর আমি সেটা একটা ইন্টিমেশন কিন্তু দরকার যে আমি এই কারণে যেতে পারছি না। এরপর যখন আপনি আসছেন অফিসে, আপনি অফিসে এসে মনে রাখবেন প্রথমেই কিন্তু চিঠি করবেন, যেহেতু চিঠি আগে করতে পারেননি, স্যার আমি এই কারণে আসতে পারিনি, আমি একটা সিএল আমি আমরা চাইছি, একটা সিএল আমাকে দেন, গ্রান্ট করুন প্লিজ। এইবার যদি আপনার উনি মনে করেন হ্যাঁ যে কারণটা দেখিয়েছেন সেই কারণে কিন্তু সিএল, সেই কারণে কিন্তু একজন লিখেছেন, মেলে কি করতে পারবো? হ্যাঁ অবশ্যই, যদি আপনি জানার স্কোপ না পান মেলে করবেন, অবশ্যই মেল তো ডকুমেন্ট একটা, মেল অবশ্যই ডকুমেন্ট মেলেও করতে পারেন। যদি আমাকে জাস্ট মানে লিখলেন মানে চ্যাট বক্সে লিখলেন, মেল অবশ্যই গ্রান্টেড, মেল অলওয়েজ গ্রান্টেড, এটা মনে রাখবেন। মানে কিন্তু মানে তাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, অ্যাপ্লিকেশন করবো না বলতে পারবেন না। আর যদি ধরুন একটা ইম্পর্টেন্ট কাজ স্কুলে আছে, হেডমাস্টারকে উনি না বলে পরের দিন এলেনই না, যে এসে দিচ্ছি আমি সিএল নিচ্ছি, আমি মনে রাখবেন হেডমাস্টার যদি ইচ্ছা করেন সিএল দেবো না, আপনার কিচ্ছু করার নাই, ওটা কিন্তু আনঅথরাইজড অ্যাবসেন্স হতেও ট্রিট হতে পারে। কিন্তু এটা মনে রাখবেন আনঅথরাইজড অ্যাবসেন্স হলেও ট্রিট হতে পারে। একটা ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা আছে, পরীক্ষার দিন আপনার উপস্থিতি খুব জরুরি, ইওর প্রেজেন্স ইন দ্য স্কুল ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, আপনি এলেন না সেক্ষেত্রে কিন্তু সিএল দেবেই কোনো অর্থ নাই, ঠিক আছে, নাও দিতে পারে। কিন্তু এটা মনে রাখবেন, আপনার কারণ যদি প্রপার থাকে একটা, যে কারণটা হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি স্যাংশনিং অথরিটি উনি স্যাটিসফাইড হলে কিন্তু দেবেন, এই কথাটা মনে রাখবেন। হ্যাঁ সিএল নিয়ে আর কিছু প্রশ্ন বলুন। আচ্ছা স্যার, চ্যাট বক্সে প্রশ্ন এসেছে একটা, ইমন ব্যানার্জি মুখার্জি প্রশ্ন করেছেন যে স্যার কোন টিচার যদি জুনের মধ্যে 14টা সিএল নিয়ে নেন, তারপরে তিনি মেটারনিটি লিভে চলে গেলেন, সেক্ষেত্রে কি হবে? তিনি কি ওই জুনের মধ্যে 14টা সিএল পাবেন? উনি মেটারনিটি লিভে গেলেও হ্যাঁ লিভ তো পাবেই, লিভ 14টা পাবেই ওটা, ঠিক আছে। ম্যাটারনিটি লিভের কথা আমি বলছি আপনার, ঠিক আছে, ম্যাটারনিটি লিভ তো হ্যাঁ ম্যাটারনিটি লিভ আমি বলছি পাবেন, উনি পাবেন, না পারতে কিছু নাই। এখানে তো পার্থক্য যে উনি ম্যাটারনিটি যাচ্ছেন বলে সিএলটা পাবে না, তো কোনো কোনো কিছু তো নাই, সেরকম তো কিছু নাই, কোনো জায়গায় অর্ডার আছে, কোনো জায়গায় অর্ডার নাই। একজন লিখেছেন যে মেলে রিপ্লাই করার পর বুঝতে পারবো কি সিএল গ্রান্ট হলো কিনা, মেলে অ্যাপ্লাই করলেন, গুড, মেলে অ্যাপ্লাই করলেন, আপনি আবার ফোন করে নিলেন, মেলে অ্যাপ্লাই করলেন, এবার যখন উনি যদি না উত্তর দিতে পারেন, হেড অফ দ্য অফিসে মনে রাখবেন যারা মাস্টারমশাই বা যারা গ্রুপ সি আসেন কর্মী, তাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার, আপনি কোনো চিঠি চিঠি দিলেন, সেই চিঠির উত্তর কিন্তু হায়ার অথরিটি সর্বদা দিতে বাধ্য না, এটা মনে রাখবেন, সর্বদাই মনে রাখবেন, এটা এটা প্রোটোকল একটা। হায়ার অথরিটি আমি যে চিঠি দেবেই, হ্যাঁ তোমার যদি হেডমাস্টার দেখলেন হ্যাঁ স্যাংশন করলাম, লিখে দিলেন ইওর লিভ ইজ স্যাংশনড, ওকে তাহলে ভেরি গুড, আজ দিন যদি না লিখে দেন তাকে আবার ফোন করে নেবেন, স্যার আমি কিন্তু কালকে আসতে পারছি না এই কারণ, ঠিক আছে। আর আসার পরে তখন আপনি চিঠি করবেন প্রয়োজনে, আমি চিঠি দিয়েছিলাম, চিঠিটা হার্ড কপিটা, এইটা চিঠি যে চিঠিটা আপনি লিখলেন আপনি কিন্তু একদম সই করে দেবেন, দিলেন স্ক্যান করে দিলেন, তারপরে উনি সেটা যদি স্যাংশন করে দিলেন তো ভেরি গুড, ঠিক আছে।
আরো কয়েকজন প্রশ্ন করলেন, সিএল এর হিসাব কি সার্ভিস বুকে উঠবে? না, সিএল এর কোন হিসাব সার্ভিস বুকে থাকবে না, সিএল এর কোন হিসাব সার্ভিস বুকে থাকবে না, সিএল ক্যারি ফরওয়ার্ড হয় না। এক বছরের মধ্যে ধরুন আপনি 14টা সিএল এর মধ্যে মাত্র দুটো নিলেন, বেশ, লং ভ্যাকেশনের পূজা ভ্যাকেশনের আগে সিএল নিলাম, আবার পূজা ভ্যাকেশনের শেষে, খুব ভালো প্রশ্ন। লং ভ্যাকেশন যদি হয়, শুনুন, ভ্যাকেশন লং ভ্যাকেশন মানে, লং ভ্যাকেশন বলতে বোঝায় মোর দ্যান 7 ডেজ কে সাধারণত বলা হয়। এবার ধরুন সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশন, সেই সময় ক্লোজিং বা ওপেনিং এর সময় দুদিনের মধ্যে একদিন যদি আপনি না আসেন, সেটা কিন্তু সিএল হবে না, সিএল ভ্যাকেশনে নেওয়া যাবে না, ওপেনিং আর ক্লোজিং। দুদিনে যদি আপনি না আসেন, মনে রাখবেন দুদিনে যদি না আসেন, ঠিক আছে, তাহলে কিন্তু টোটালটা মেডিকেল হয়ে যাবে, আর একটা দিন হলে একটা দিন হবে, আর দুদিন না এলে টোটাল পিরিয়ডটা কিন্তু মেডিকেল হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আরেকজন প্রশ্ন করেছেন রনি হাজরা, দুটো সিএল নিলে টিআইসি কি একটা আনঅথরাইজড লিভ করে দিতে পারেন? ওনাকে জানিয়েই সিএল নেওয়া হয়েছিল এবং সিএল নেওয়ার পর রিটার্ন দিয়েছিলাম। ভেরি গুড, আমি বলছি সিএল রিটার্ন দিলেই, আমি বারবার করে বলছি গ্রান্ট নাও হতে পারে, এমন কাজ সেদিন ধরুন হেডমাস্টারমশাই আসতে আর মনে করছেন তাকে আসা দরকার জরুরি, ঠিক আছে, আপনাকে কিন্তু আসতেই হবে, কিন্তু তখন সিএল নিয়ে আমি অ্যাপ্লাই করেছি মানে দিতেই হবে, এটা কিন্তু ক্লেম করা যাবে না। No leave can be claimed as the matter of right. এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কোনো লিভকে বলা যায় না, এক্সেপ্ট একটা লিভকে ম্যাটার, একটা লিভকে বলা যায় যে রাইট, সেটা হচ্ছে ম্যাটারনিটি লিভ। ম্যাটারনিটি লিভ ইজ এ রাইট, আমি আজকে জয়েন করলাম, আজকে জয়েন করে কাল থেকে আমি ম্যাটারনিটি লিভ পাবো, আই এম এনটাইটেলড টু গেট ম্যাটারনিটি লিভটাকে রাইট বলা যাবে, ম্যাটারনিটি ছাড়া অন্য কোনো লিভকে রাইট বলা যাবে না। বা ধরুন হঠাৎ আমার অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হয়ে আপনাকে অ্যাডমিশন হতে হলো, শরীর খুব খারাপ, সেক্ষেত্রে আপনি কিন্তু লিভ পাবেন, ম্যাটারনিটি মেডিকেল লিভ পাবেন আপনি, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। আমি আগস্ট পর্যন্ত ম্যাটারনিটি লিভে আছি, তারপরে যা কেটে গেল দেখতে পেলাম না, আগস্ট পর্যন্ত ম্যাটারনিটি লিভ, তারপরে আমি বলে দিচ্ছি, তারপরে জয়েন করলে কি 14টা সিএল পাবো, এটাই প্রশ্ন করেছিল। হ্যাঁ বললাম তো পেতেই পারে, কোনো অসুবিধা নাই। আর কিছু? আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন বিনীত চক্রবর্তী, উনি একটা স্কুলের টিআইসি, তো উনি প্রশ্ন করেছেন স্যার টিআইসি রা সিএল কিভাবে নেবেন, বিকাশ ভবন থেকে কি লিভ স্যাংশন হওয়ার পরে অ্যাভেল করবেন? না, সে তো সম্ভব না, সেটা কি সম্ভব? আমি বলবো ধরুন আমাদের ক্ষেত্রে ধরুন এটা আপনারা একটা অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন, খুব ভালো কথা, খুব ভালো কথা, আপনারা অ্যাপ্লিকেশন করে রাখলেন, এবার আপনি পাঠিয়ে দিতে পারেন, অফিসিয়ালি পাঠিয়ে দেন না কেন, অটোমেটিক হয়ে যাবে ওটা, ঠিক আছে। সিএল এর ক্ষেত্রে বিকাশ ভবনে কোনো পারমিশন নেওয়ার দরকার সেভাবে হয় না, কিন্তু নিয়ম অনুযায়ী আপনার পাঠানো উচিত, যে 14টা আপনি যে মেনটেন করছেন, ঠিক আছে, সেটা কিন্তু ওরা ওনারা ইচ্ছা করলে অ্যাপয়েন্টিং অফিসে দেখতেই পারেন। আর হেডমাস্টারকে দেখুন সিএল নেওয়ার স্কোপ থাকে না, প্র্যাকটিক্যালি তাদের সিএল নেওয়ার স্কোপ থাকে না। সেকেন্ড জানুয়ারি বা 31শে ডিসেম্বর সিএল নেওয়া কি যায়? কেন যাবে না, যাবে না কেন বলুন? অবশ্যই যাবে, ছুটি নেওয়া যাবে, যদি আবার বলছি ইফ দ্য লিভ স্যাংশনিং অথরিটি ইজ স্যাটিসফাইড এবং গ্রান্ট করে, তখনই কিন্তু পাবেন। 31শে ডিসেম্বর আপনি দেবে কি দেবে না নির্ভর করছে কিন্তু লিভ স্যাংশনিং অথরিটি। জয়েন করার পরে কি সিএল বা মেডিকেল পাওয়া যায়? ভেরি গুড, জয়েন করার পর আপনি সিএল পেতে পারেন, অবশ্যই সিএল পেতে পারেন, পেতে পারেন। 31শে ডিসেম্বর আসলাম, বাট নেক্সট ইয়ারে 5 জানুয়ারি থেকে 4-5 দিন আর দেখতে পেলাম না। বলুন প্রশ্নটা বলুন। স্যার 31শে ডিসেম্বর আসলাম, বাট নেক্সট ইয়ারে 1 জানুয়ারি থেকে 4-5 দিন সিএল নেওয়া যাবে, বা 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি দুদিন না আসলে সিএল হবে কি? হ্যাঁ, এটা ধরুন ওই মানে এটা কোনো অসুবিধার কিছু কারণ নাই, এটার কোনো অসুবিধার কোনো কারণ নাই, ঠিক আছে। ওই যে লাস্ট দিন বা প্রথম দিন, এটা ভ্যাকেশনে যেমন হয় সেক্ষেত্রে এটা না, কিন্তু ভ্যাকেশনের ক্ষেত্রে আছে, একজন এমপ্লয়ি কোন সপ্তাহের মঙ্গলবার শুক্রবার সিএল নিলেন, তারপরে বুধ ও বৃহস্পতিবার যদি গভর্নমেন্ট হলিডে থাকে তাহলে সেক্ষেত্রে কতগুলো সিএল কাটা যাবে? ওনাকে 7 দিনের মধ্যে জয়েন করতে হবে, এ কটা দিন মাইনাস হবে, এগুলো এক্সক্লুড হবে, রবিবার এবং ছুটির দিনগুলো এক্সক্লুড হয়ে যাবে, এক্সক্লুড করে দিয়ে যে কদিন উনি এলেন না সে কদিন হবে, যেদিন ছুটি যাচ্ছে রবিবার, এগুলো মাইনাস হবে টোটাল থেকে, যেদিন আসছেন তার আগের দিন পর্যন্ত ক্যালকুলেট করে নিতে হবে। ক্লিয়ার স্যার? স্টেশন লিভ এর বিষয়টা একটু বলবেন। ভেরি গুড বিনীত চক্রবর্তী, স্টেশন লিভের একটা কথা বলবেন। স্টেশন লিভের ব্যাপারে আমি বলি, দেখুন আপনি সরকারি কর্মী, আপনাকে নির্দিষ্ট একটা নিয়ম আছে যে আপনাকে একটা সার্টেন কিলোমিটারের মধ্যে আপনাকে থাকতে হবে, কিন্তু আপনাকে এইচআরে দেয়, এটা মনে রাখবেন, থাকার কথা, আমরা থাকি না সেটা আলাদা ব্যাপার। আপনি স্টেশন লিভ করলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পারমিশন নিতে হবে, আপনার ধরুন বাড়ি, ধরুন আপনি ধরুন কোচবিহারে পোস্টিং, আপনার বাড়ি কলকাতা, বা কলকাতায় পোস্টিং আপনার ধরুন পুরুলিয়াতে বাড়ি বা বাঁকুড়াতে বাড়ি, আমরা দূরে হলে কিন্তু তখন আমরা কিন্তু লিভ স্টেশন লিভ নেওয়া কিন্তু উচিত, ঠিক আছে।
প্লিজ স্যার স্পিক অ্যাবাউট এলটিসি। এলটিসি নিয়ে আজকে বক্তব্য বলবো না, এটা নিয়ে আলাদা বক্তব্য আছে, এলটিসি নিয়ে আলাদা, এটা এখানে আলোচনা করার নাই, কারণ ওটা হচ্ছে অন্য একটা সেকশন, টোটালি বলতে হবে, অনেক কিছু আছে, ওটা আমি আজকে আজকে লিভ নিয়ে সব বলবো। নমস্কার স্যার, আমার মনে হয় আপনি একটু এগিয়ে যান, কারণ প্রশ্ন আসতেই থাকবে, একটুখানি এ করে নিয়ে তারপর আমরা আবার প্রশ্ন নেব। ভেরি গুড, সিএল সিএল এর পড়টা কি আছে দেখুন তো, ইম্পর্টেন্ট লাগে আমি বলিনি, এগুলো ইম্পর্টেন্ট লাইক লিখব। হ্যাঁ, একটা প্রশ্ন করতে পারবো কি? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি মডেল স্কুল কালিয়াচক মালদা থেকে বলছি। বেশ, বলছি স্যার আমাদের যে মডেল স্কুল বা এনআইজিএস গুলো আছে, এদের ক্ষেত্রে অধিকাংশতেই যে টিআইসি দেরকে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেটা কিন্তু যে আপনার অ্যাডহক কমিটি আছে তার চেয়ারম্যান অ্যাপয়েন্ট করছে, মানে অ্যাপয়েন্টমেন্টটাতে ওনার সই থাকছে, কমিশনার বা ডিডিএস বয়েজ এর সই থাকে না। তো এই ক্ষেত্রে তাহলে ওই টিআইসি কমিশনার তো এম্পাওয়ার করেছেন, কমিশনার তো অর্ডার করে এম্পাওয়ার করেছেন যে আপনারা এটা করুন, কাজেই বুঝতে পারছেন কি বললাম আমি? কমিশনার তো ওই কমিটিকে অ্যাডহক কমিটিকে তো এম্পাওয়ার করেছে আপনি এটা করুন, কাজেই কোনো অসুবিধার কারণ নাই। তো তাহলে ওই মানে এই টাইপের মতই আমাদেরকে এগিয়ে যেতে হবে, মানে একই প্রসেসে তাহলে অবশ্যই আমার তো তাই মনে হয়, নিশ্চয়ই আপনারা একমত হবেন আমার সঙ্গে, কারণ উনি তো এম্পাওয়ার করেছেন, কমিশনার তো এম্পাওয়ার করেছেন নাকি, না ও তো নিজে নিজেই করছেন না। এইবার 26 সিএল অলরেডি বলা হয়ে গেছে, এবার চলে আসুন সিসিএলটাকে বলে দিই, খুব ইম্পর্টেন্ট সিসিএলটা জানা দরকার আর একটু বেশি। হ্যাঁ সিসিএলটা চলে যান, এবার সিসিএল, হ্যাঁ সিসিএল সম্পর্কে আমরা যা প্রশ্ন আছে অল্প করবেন, এগুলো হচ্ছে আসল জায়গা, তো সিএল সিসিএলটা নিয়ে আসল মানে খুব ইম্পর্টেন্ট আমি বলছি। সিসিএল, এই সিসিএল এর ক্ষেত্রে মনে রাখবেন যে সিসিএল নাকি মনে রাখবেন স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে ফিমেল টিচারের যে নানা কারণে যখন মাঝে মাঝে বিভেদ সৃষ্টি হয়, যে নানা রকমের মানে কি মত পার্থক্য মতবিরোধ তৈরি হয়, তার মূলে কিন্তু অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই গ্রান্টিং অফ সিসিএল। মনে রাখবেন সিসিএল এর ব্যাপারে আমি বলছি, সিসিএল ও কিন্তু কোনো জোর করা যাবে না, সিসিএল আমাকে দিতেই হবে, আমি প্রাপ্য আমাকে আমাকে দেন স্যার। আপনারা জানেন সিসিএল এর ক্ষেত্রে যে বছরে 3 স্পেলের বেশি নেওয়া যায় না, ম্যাক্সিমাম 3 স্পেলস, আর কি 15 করে নিতে হয়, ডিটেলটা লেখা আছে, পেয়ে যাবেন। আমি ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলছি, প্রতিটি স্লাইডের ইম্পর্টেন্ট কথাগুলো আমি আপনার সামনে বলার চেষ্টা করবো। আপনার 15 করে আপনার নিতে হয় মিনিমাম স্পেল, আর 3 বেশি নেওয়া যায় না, আর এট এ টাইম একসঙ্গে কতদিন নেওয়া যায় সিসিএল বলুন তো, একসঙ্গে সাধারণত কতদিন নেওয়া যায়, অ্যাপয়েন্টিং অথরিটি আপনাকে যিনি লিভ স্যাংশনিং অথরিটি কতদিন আপনাকে দেবেন, মানে একসঙ্গে সিসিএল দিতে পারেন ম্যাক্সিমাম? 2 মাস। ভেরি গুড, ভেরি গুড অ্যান্সার, 2 মাস। কিন্তু মনে রাখবেন 2 মাস ম্যাক্সিমাম, কিন্তু তার একটু ম্যাক্সিমাম আছে, এক্সেপশনাল কেসে যদি লিভ স্যাংশনিং অথরিটি মনে করে তাকে 4 মাস পর্যন্ত দিতে পারে, 4 মাস পর্যন্ত দিতে পারে, ঠিক আছে, এক্সেপশনাল কেসে এই সিসিএল এর ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু জোর করা যাবে না, লিভ স্যাংশনিং অথরিটি যদি স্যাটিসফাইড হন তখন কিন্তু দেবেন, নাহলে কিন্তু দেবেন না, এটা কিন্তু জোর করা যাবে না। আপনারা জানেন 3 কারণে নেওয়া যায়, রেয়ারিং অফ চাইল্ড, আর এটা কি বলুন ছেলের পরীক্ষা, আর এটা কি বলুন ছেলের অসুস্থতা, ইনলেস অফ চাইল্ড, এই 3 ক্ষেত্রে কিন্তু সিসিএল নেওয়া যায়। সিসিএল এর ক্ষেত্রে একটা আমি ইম্পর্টেন্ট কথা আমি বলি, অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি সরকারি স্কুলের কথা বলছি না, যেহেতু আমি এডেড স্কুল নিয়ে আমি দেখছি, এডেড স্কুলের সব ফাইলপত্র যখন আমি দেখি তার রেসপেক্টে আমি কথা বলছি, কিছু আমার অভিজ্ঞতার কথা আমি আপনাদের শেয়ার করছি, ঠিক আছে। মেটার্নিটি লিভ 180 দেখতে পেলাম না, ওটা বলবেন ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বুঝতে পেরেছি, দেখে রাখুন আমি প্রশ্নটা উত্তর দেবো। আমি সিসিএল এর ব্যাপারে মাস সিসিএল নিতে পারবো, ঠিক আছে আমি বলছি সিসিএল এর ব্যাপারে ম্যাটার, যেটা আমি বললাম টোটাল 730 এবং ছেলের বয়স 18 না হলে হবে না, ছেলের বয়স 18 না হলে হবে না, এবং দুটো 18 পর্যন্ত হবে, 18 বেশি হলে নেওয়া যাবে না, বলতে গিয়ে ভুল করলাম, 18 বেশি হলে হবে না, 18 পর্যন্ত হবে। সেক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের ফরম্যাট আছে, অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশন করার পর লিভ এর একটা প্রতিটি স্কুলকে কিন্তু লিভ রেজিস্টার মেনটেন করতে হয়, এবং চাইল্ড কেয়ার লিভ একটা আলাদা রেজিস্টার মেনটেন করতে হয়, ঠিক আছে, এগুলো রেজিস্টার মেনটেন করতে হবে, কারণ দেখতে হবে তিনি কতগুলো এলিজিবল, আর সেগুলোকে দেওয়ার ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে সেটা দেওয়া যাবে কি যাবে না, এটা কিন্তু বিচার করে করতে হবে। আর অনেক সময় দেখলাম, যেটা বললাম যে মাস্টারমশাই ছুটি নিয়ে নিলেন, ছুটি নিয়ে সিসিএল এর স্যাংশনিং অথরিটি কি, হ্যাঁ লিভ স্যাংশনিং অথরিটি হচ্ছে সিসিএল এর, লিভ স্যাংশনিং অথরিটি যিনি অর্থাৎ হেডমাস্টার মশাই যিনি আছেন,
টিচার দেখে তো তিনি ঠিক আছে টিচার দেখে তো তিনি কিন্তু স্যাংশন করবেন হ্যাঁ আচ্ছা সিসিএল আর অ্যাপ্লাই করার জন্য প্রেসক্রাইব ফরম্যাট পরে বলছো আমি পরে আসছি প্রশ্ন থাকবে পরে আমি আসছি আর সিসিএল এর ক্ষেত্রে যেটা বললাম একজন টিচার সিসিএল নিয়ে নিলেন নেওয়ার পর দেখা যাচ্ছে উনি সিসিএল নিয়ে চলে গেলেন বেড়াতে কোথায় পুরী দীঘা গ্যাংটক এবং গিয়ে সেখানে উনি তো বলে যাননি হেডমাস্টার সময় গিয়ে উনি সিসিএল নিয়েছেন ওই একটা গ্রুপে তো গিয়েছে তিনজন বা চারজন চারটে গ্রুপ মিলে গিয়েছে সেখানে কোন একটা গ্রুপ ফেসবুকে ছবি দিয়ে দিয়েছে ব্যাস দেখা যাচ্ছে কি সেই মাস্টারমশাই ওখানে সিসিএল এ নিয়ে গেছে এইবার এবার মনে রাখবেন এরকম কিন্তু করা যায় না এরকম করবেন না যদি আমি আপনাদের কথা বলছি না আমি এরকম উদাহরণ এসছে আমার কাছে অনেক চিঠি এসছে নন গভর্নমেন্ট বা স্পন্সর স্কুলের ক্ষেত্রে বলছি এরকম গুলো এরকম ক্ষেত্রে কিন্তু মানে সিসিএল নিয়ে আমি চলে গেলাম বেড়াতে এটা কিন্তু হওয়ার কথা না এটা মাথায় রাখবেন সেক্ষেত্রে লিভ স্যাংশনিং অথরিটি যেটা বুঝবেন তার সিসিএল দেওয়া যাবে কি যাবে না কারণ একজন টিচার পলিটিক্যাল সায়েন্সে একজন টিচার তিনি যদি ধরুন একদম খুব মানে কি বলবো এখন ধরুন ক্লাস হচ্ছে রানিং সেশন সেই সময় ক্লাসের সেশনে উনি যদি দুমাস ছুটি চান সেটা কি দেওয়া দেবেন কি দেবেন না আমি বলবো না সেটা লিভ স্যাংশনিং অথরিটি উইল ডিসাইড বেশ সিসিএল নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে বলুন তারপর অন্য জায়গায় অন্য জায়গার ক্ষেত্রে প্রশ্ন মানে সিসিএল যদি প্রশ্ন থাকে আপনারা বলুন যদি বেবি অসুস্থ থাকে হ্যাঁ চলে যাচ্ছে একটা প্রশ্ন করে বলে দেন একবার সিসিএল নিয়ে আর কোনো একটা প্রশ্ন এসছে একজন একটু সামাপ করে দেন চটপট হ্যাঁ একজন প্রশ্ন করেছেন যে জয়েন করার পরেই কতদিন পর সিসিএল নেওয়া যায় উনি লিখেছেন 2 ইয়ার্স পর কি সিসিএল নেওয়া যায় আমার কথা না কিন্তু যা বলছি কিন্তু অর্ডারে আছে অন প্রোবেশন পিরিয়ডে জয়েন করার পর লিভ স্যাংশনিং অথরিটি যদি মনে করেন তার দরকার তিনি দিতে পারেন বাট দা নাম্বার অফ ডেজ মাস্ট বি মিনিমাল সেক্ষেত্রে খুব বেশি দিন দিতে পারবেন না 15 দিন দিলেন দিতে পারবেন কিন্তু দেওয়ার জায়গা আছে অন প্রোভিশন পিরিয়ড দিতে পারেন ঠিক আছে ম্যাটারনিটির সঙ্গে কি এক মাস সিসিএল নেওয়া যায় হ্যাঁ যায় ইয়েস অ্যানসার ইয়েস যদি লিভ স্যাংশনিং অথরিটি করেন এনি টিচার বিএড কলেজ দেখতে পেলাম না এনি টিচার বিএড কলেজ দেখতে পেলাম না ঠিক আছে নেক্সট স্লাইডে আবার চলে যান আমার বেবি অসুস্থ আছে কারণ বেবি অসুস্থ আছে এবার সেটা লিভ স্যাংশনিং অথরিটি আপনাকে করবেন প্যাটারনিটি কাম চাইল্ড কেয়ার লিভ এটা খুব ইম্পর্টেন্ট এটা আমাদের পুরুষদের জন্য এটা মনে রাখবেন একটা মাত্র চাইল্ডের ক্ষেত্রে দুটো মাত্র চাইল্ডের না চাইল্ডের না কিন্তু একটা মাত্র চাইল্ডের ক্ষেত্রে হ্যাঁ 30 দিন পাওয়া যাবে এবং ছেলের বয়স 18 বছরের বেশি হলে আর হবে না 18 বছর পর্যন্ত পাওয়া যাবে এবং এই সময় যা ফুল স্যালারি পাওয়া যাবে ঠিক আছে এটা অন্য কোনো লিভের সঙ্গেও নেওয়া যেতে পারে ক্যান বি কম্বাইন্ড ঠিক আছে আর এটা কিন্তু লিভ অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে না ঠিক আছে কনফার্মেশনে কত বছর পর হ্যাঁ বলুন হ্যাঁ বলছি এইটা একটু দেখতে বলবো যেটা প্যাটার্নিটি কাম সিসিএল এটাও বোধ হয় ওই সিসিএলেরই মতো আর কি দুজন বাচ্চার ক্ষেত্রে নেওয়া যাবে আর কি মোট 30 দিন নট লেস দ্যান 2 লেখা আছে কইছে কিন্তু একদম অর্ডারটা দেখবেন না না ওটা বোধ হয় স্যার একটু টাইপিং মিস্টেক হতে পারে ওটা আপ টু 2 সার্ভাইভিং চিলড্রেন না আপ টু লেখা নাই লেস দ্যান বলে লেখা আছে দেখবেন লেস দ্যান পুরস্কার অর্ডারে অর্ডার নাম্বার দেখবেন ভালো করে বলছি আমি লেস দ্যান টু সার্ভাইভিং লেখা আছে পুরস্কার লেস দ্যান চাইল্ড অ্যাডাপশনের ক্ষেত্রেও তাই লেস দ্যান 2 হলে চাইল্ড অ্যাডাপ করতে পারবে আপনি আবার দেখে নেবেন ঠিক আছে আমার যে পার্সোনাল নাম্বারটা আপনার আছে আপনার কাছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা নিয়ে পরে ঠিক আছে বেশ আর প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভের ক্ষেত্রে আর যদি কোনো সিসিএল বা পিসিসিএল এর ক্ষেত্রে যদি কিছু বলার থাকে আপনারা বলুন আমি পরে লিভে চলে যাচ্ছি মানে এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে আপনাদের আমি জানি স্যার সিসিএল মিনিমাম কতদিন নেওয়া যায় মিনিমাম মিনিমাম 15 দিন ধন্যবাদ মিনিমাম 15 দিনে কম করা যায় না কিন্তু ঠিক আছে 15 দিন মিনিমাম 15 দিন 3 বছরে স্যার যদি বেবি অসুস্থ হয় কিন্তু সিসিএল মানে গ্রান্ট হচ্ছে না সেটা কি অথরিটি করতে পারেন করার কথা না করার কথা না এবার শুনুন আপনাকে মনে রাখতে হবে আপনি আপনি আপনাকে এমন একটা ইমেজ তৈরি করতে হবে স্কুলে যেন স্কুল বোঝে স্কুল অথরিটি স্কুল যেন বোঝে যে আপনি স্কুলের জন্য সবকিছু করেন ভাবেন ঠিক আছে এই জায়গাটা তৈরি করতে হবে কিন্তু আপনাকে ইমেজটা তৈরি করতে হবে বারবার করে আমি বলছি কিন্তু ইমেজ যদি ভালো তৈরি করেন দেখবেন সবকিছু পাবেন আপনি ইমেজ যদি খারাপ হয়ে যায় আপনার তো ছুটি নেয় অভ্যাস কথা কথা বলছি আমি আপনাকে বলে বলছি না টিচার এনি টিচার এমন আছেন যে স্কুলটাকে দেখছেন না নিজের মতো ছুটি নিয়ে যাচ্ছেন
তখন ক্ষেত্রে উনি বলতে পারেন না আমি আপনাকে এখন সিসিএল দিতে পারবো না, স্কুল প্রবলেম আছে। আপনার যে অরিজিনাল যদি ছুটি হয় তখন অরিজিনাল আমার ছেলে অ্যাডমিশন আছে, হসপিটালে ভর্তি আছে, ঠিক আছে, আপনাকে থাকতেই হচ্ছে, খুব ক্রিটিক্যাল স্টেজ, অল্প বয়স, বাচ্চা বয়স, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। কিন্তু ধরুন ইচ্ছা কোনো টিচার ধরুন একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আমি দিয়ে দিলেন, স্যার আমার মেয়ের ছেলের অসুস্থ বেবি, আমি ছুটি নিচ্ছি এক মাস, সেটা গ্রান্ট করবেন কি করবেন না, ঠিক আছে কি ঠিক নাই, সেই ব্যাপারটা তো দেখার দায়িত্ব পুরো কিন্তু লিভ স্যাংশনিং অথরিটি। আপনারা হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করার পর তারপরে প্রশ্ন করুন, সবাই মিলে একসাথে করবেন। ওকে বলুন সুমন বাবু, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি জানতে চাইছি যে এই সমস্ত লিভ গুলো যখন হেডমাস্টার বা টিআইসি কে অ্যাপ্লাই করবে টিচার, এগুলো কি সমস্ত এই ডকুমেন্ট গুলো কি ফরওয়ার্ড করতে হবে না হেডমাস্টার নিজেই দেখে? আপনার ক্ষেত্রে হেডমাস্টার হচ্ছে অথরিটি, ঠিক আছে, টিচার নন টিচার স্টাফ হেডমাস্টার অথরিটি, উনি করে যা করার স্যাংশন করে উনি লিভ রেজিস্ট্রারে তুলে সার্টিফিকেট তোলার দায়িত্ব মানে যারা করবেন ওনার দায়িত্ব, কিন্তু ওনার হলে ওনারতে পাবেন পারবেন না, কিন্তু আর আপনাদের করে উনি করতে পারবেন স্যার, ঠিক আছে। এটা নিতে পারবেন কখন? ছেলে যেদিন হলো, আপনার ছেলে যেদিন আমি বাবা হলেন সেই দিন থেকে নিতে পারবেন আপনি, এলিজিবল সেই দিন থেকে, এবং 18 বছর তার মধ্যে আপনি কমপ্লিট করুন। কিন্তু মনে রাখবেন এটা কিন্তু এটাও স্যাংশন করার মানে লিভ স্যাংশন অথরিটি কে কিন্তু আপনাকে পারমিশন নিতে হবে, আমি নিয়ে নিলাম আমি যাবো না কিন্তু করতে পারবো। ওকে হ্যাঁ নমস্কার, আমি গভর্নমেন্ট মডেল স্কুল মেডিয়া থেকে স্নেহাশিস শীল বলছিলাম স্যার। বলুন বলুন। বলছি যে আপনি সিএল এ ব্যাপারটা খুব সুন্দর বুঝিয়ে বললেন, আর আমাদের মডেল স্কুলগুলোতে যেহেতু ফিমেল টিচার নেই তাই প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভের একটা ব্যাপার চলে আসছে 30 দিনে, সেক্ষেত্রে যারা আমরা চার্জে আছি মানে টিচার ইনচার্জ বা হেডমাস্টার যারা রয়েছেন, সেক্ষেত্রে কি আমাদের যখন লিভ নেবো আমরা ধরুন বিকাশ ভবনে আপনি যেটা বললেন অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, এবং প্যাটার্নিটি লিভের ক্ষেত্রে তো অবশ্যই, তাহলে তখন কি চার্জ হ্যান্ড ওভারের ব্যাপারটা যদি একটু খুলে বুঝিয়ে বলে দেন একটু, যে চার্জ হ্যান্ড ওভার মানে আমি যে চার্জ ছেড়ে যাচ্ছি অন্যজনকে চার্জ দেওয়ার ব্যাপারটা। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চার্জ হ্যান্ড ওভার, চার্জ টেক ওভার, এটা সরকারি ক্ষেত্রে বিরাট ব্যাপার, এটা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রেই করা উচিত, যে কোনো ক্ষেত্রে হেড অফ দ্য অফিস যখন চার্জ দেবেন তাকে চার্জ হ্যান্ড ওভার বলে আর চার্জ টেক ওভার। আপনি ফর দ্য টাইম বিং দিচ্ছেন তো দুজনকে, একজনকে একটা ফরম্যাট আছে দেখবেন, এই ফরম্যাটটা সেই ফরম্যাটটা ফিল আপ করে উনি চার্জ নিচ্ছেন, আপনি সই করে দিচ্ছেন, আবার আবার যখন আপনি আসছেন আপনি আবার চার্জ জানিয়ে নিচ্ছেন, উনি রিলিভড হয়ে যাচ্ছেন, ঠিক আছে। এইটা কিন্তু করে দিতে হবে, একটা ফরম্যাট আছে, সিনিয়র কোনো টিচার যারা আছেন তার সঙ্গে কথা বলে নেবেন, সেই ফরম্যাটটা নিয়ে নেবেন, তাকে দিয়ে করে নেবেন, এটা করা দরকার, না করে কিন্তু আপনি চলে যাবেন না কলকাতা। আর একটা কথা বললেন না যে আমার বিকাশ ভবনে জমা দেওয়া, বিকাশ ভবনটা হচ্ছে অফিস, আমরা অনেক সময় বলি বিকাশ ভবনে জমা দিতে চললাম, বিকাশ ভবন স্যাংশনিং অথরিটি, বিকাশ ভবন না, বিকাশ ভবনে কোন ডিপার্টমেন্ট কোন সেকশন, দেয়ার আর সো মেনি ডিপার্টমেন্টস এট বিকাশ ভবন, তাই না বলুন, হায়ার এডুকেশন আছে, স্কুল এডুকেশন আছে, নেতাজি আপনার কি বলবো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে, অনেক কিছু আছে, তো আপনাকে বলতে হবে কমিশনার অফ স্কুল এডুকেশন বা এডুকেশন ডাইরেক্টরেট, আপনারা জানেন মনে রাখবেন গভর্নমেন্টের আপনাদের দুটো জায়গা, একটা হচ্ছে ডিপার্টমেন্ট একটা ডাইরেক্টরেট, ডাইরেক্টরেট আর ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেটের হেড হেডেড বাই আপনারা জানেন কমিশনার অফ স্কুল এডুকেশন, আর ডিপার্টমেন্ট হেডেড বাই প্রিন্সিপাল সেক্রেটারি অর সেক্রেটারি যে থাকবেন, ঠিক আছে, এগুলো আপনারা জানেন। কাজেই আমরা বলবেন যে বিকাশ ভবনে এডুকেশন ডাইরেক্টরেটে যেতে হবে, এই কথাটা বলবেন যখন যাবেন, এডুকেশন ডাইরেক্টরেট কমিশনার অফ স্কুল এডুকেশন, এইগুলো কিন্তু বলতে হয়। আমরা বিকাশ ভবনে যাচ্ছি কথাটা বলি, বিকাশ ভবন ব্যাপারটা মানে একটা ভবনের নাম বিকাশ ভবন। স্যার বিএড অ্যাডমিশনের সময় কতগুলো লিভ নিতে পারবো? আপনার যখন বিএড করতে যাচ্ছেন তখন তো বিএড করতে গেলে আপনার নিশ্চয়ই জানেন ডিপার্টমেন্ট থেকে অর্ডার বার করতে, তারপর বিএড করতে যাওয়ার জন্য আপনি এনটাইটেলড হন, আপনাকে অ্যাপ্লাই করতে হবে থ্রু প্রপার চ্যানেল, আপনি হেডমাস্টারকে অ্যাপ্লাই করবেন, হেডমাস্টার সে কাগজপত্র পাঠাবেন, আপনার কমিশনারের কাছে পাঠাবেন, কমিশনার থেকে স্যাংশন হয়ে আসবে। কোথায় আপনি যাচ্ছেন, তাই না, কোথায় আপনি যাচ্ছেন, মানে সরকারি কলেজে আপনি পড়তে যাচ্ছেন নাকি এডেড কোনো কলেজে বা স্পন্সর্ড কলেজে আপনি বিএড করতে যাচ্ছেন, দ্যাট ম্যাটার্স।
এবং সেটা কিন্তু মনে রাখবেন, সরকারি কলেজে যখন আপনি বিএড করতে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই জানেন সরকারি কলেজে গেলে আপনার সার্ভিস বুকটা সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে ফর ওই 10 মান্থস। আপনার চলে যাচ্ছে কোথায় বলুন, যে কদিন আপনার ক্লাস চলবে আপনার বিএড এর, এখন তো আগে ছিল 10 মান্থস, আমাদের সময় ছিল 10 মান্থস, মানে এখন তো আপনি জানেন 2 বছর হয়ে গেছে, অর্থাৎ টাইম পিরিয়ড কিন্তু এখন চলে যাবে, সেই কলেজে চলে যাবে, গভর্নমেন্ট কলেজে চলে যাবে, গভর্নমেন্ট কলেজে মানে যেখানে আপনি বিএড করছেন, তিনি তখন কিন্তু আপনার সবকিছু স্যাংশন করবেন, অর্থাৎ ওই টিডিও রোলটা হয়ে যাচ্ছেন তিনি। এবং যদি নন গভর্নমেন্ট বা কনসর্ট স্কুলে আপনি বিএড করতে যান, সেক্ষেত্রে বিকাশ ভবন থেকে, বিকাশ ভবনের এডুকেশন ডাইরেক্টরেট থেকে, বয়েজ হাই থেকে যেভাবে আপনার অর্ডারটা আসবে, যেভাবে লেখা থাকবে, তখন কিন্তু দেখবেন লেখা থাকবে আপনি যে স্কুলে আছেন সেই স্কুলের যিনি এইচএম আছেন বা ডিডিও আছেন সেভাবেই কিন্তু প্রসেসটা মিট করবে। ওনার কাছে সার্ভিস বুকটা, ওনার কাছে সার্ভিস বুকটা যাবে না, সার্ভিস বুক এখানেই থাকবে, সেই কলেজ থেকে একটা সার্ভিস ভেরিফিকেশন সার্টিফিকেট করে নিয়ে আসতে হবে। প্রতি মাসে মাসে কটা ছুটি নিলেন না ছুটি নিলেন না সেই স্টেটমেন্ট নিয়ে আপনাকে আপনার স্কুলের হেডমাস্টারকে সেটা পাঠাতে হবে, সেই হিসাবে আপনার মাইনেপত্র হবে। বুঝতে পারলাম? আর ইউ ক্লিয়ার? আরো কয়েকটা প্রশ্ন রয়েছে চ্যাট বক্সে এসেছে, আমি একটুখানি সাম আপ করে দিচ্ছি। সেটা হচ্ছে সিসিএল নিয়েই, যে একটা স্কুলে কতজন টিচার একসাথে সিসিএল নিতে পারেন, এরকম একজন প্রশ্ন করেছেন। আর যেখানে টিআইসি আছেন এনআইজিএস স্কুলের ক্ষেত্রে, সেক্ষেত্রে টিআইসি কি স্যাংশন করবেন, সিসিএলটা অ্যাপ্রুভ করবেন কি টিআইসি? এই দুটো প্রশ্ন এসছে আর কি দুজন ম্যাডামের কাছ থেকে। মনে রাখবেন যে লিভ স্যাংশনিং অথরিটি যিনি, তিনি কিন্তু সিসিএল স্যাংশন করবেন, অন্য কেউ করবেন না কিন্তু। আর মোর দেন, ধরুন মোর দেন ওয়ান যদি কেউ অ্যাপ্লাই করে, কথা বলছি আমি, এটা মাথায় রাখতে হবে যে ওই লিভ স্যাংশনিং অথরিটি ঠিক করবেন যে কজনকে ছাড়বো, কোনো নির্দিষ্ট যে নিয়ম নাই যে একজনকে ছাড়বেন বা দুজনকে ছাড়বেন, এটা নাম্বার অফ টিচারের উপর নির্ভর করছে। ধরুন কোনো একটা স্কুল, ধরুন টিচারের সংখ্যা ধরুন 8টা বা 10টা, কথা আমি বলছি, সেক্ষেত্রে ধরুন 4 জন ফিমেল টিচার, 4 জন যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রেও দেওয়া সম্ভব না। স্কুলের হেড অফ দ্য অফিস ঠিক করে নেবেন কাকে দেবেন, রোস্টার করে করার জন্য বলা আছে, রোস্টার করে নেবেন যাতে সবাই পায়। এক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, এটা বায়াসনেস, বায়াস হলে হবে না, যা দরকার তাকে অবশ্যই আপনারা কিন্তু দেবেন, এটা আমার রিকোয়েস্ট। নিশ্চয়ই যা দরকার প্রয়োজন মনে করবেন সেটা হেড অফ দ্য ইনস্টিটিউশন বিবেচনা করে সেটাকে স্যাংশন করবেন, ঠিক আছে? এটা কিন্তু ডিসক্রিপশন অফ দ্য এইচএম, পরিষ্কার সিসিএলটা, ঠিক আছে? অর্ণব রায় বলছি, এনআইজিএস জয়পুরের টিআইসি। এই যে প্যাটার্নিটি কাম সিসিএল যে স্লাইডটা এখন আছে, তো সেকেন্ড লাইনটা যেটা আছে উইথ লেস দ্যান 2 সার্ভাইভিং চিলড্রেন, মানে বেসিক্যালি ধরে নেওয়া যেতে পারে যে একটা ছেলে বা একটা মেয়ে, যাই হোক একটা চাইল্ড, মানে একটা চাইল্ডের জন্য 30 দিন হলে তার যদি দুটো সন্তান থাকে সে 60 দিন পাবে গোটা ক্যারিয়ার? না না, নো নো নো, একটার জন্যই পাবে, দুটোর জন্য পাবে না, সেটাই বলছি আমি। সিসিএল এর ক্ষেত্রে কি দুটোর জন্য পাবে? 730 দিন, তো দুটোকে মিলিয়ে 730 পাবে সিসিএল। ধরুন বলছি কারোর 3টে ধরুন সন্তান, কোন মহিলা টিচারের 3টে সন্তান, 3টে সন্তানের জন্য কিন্তু ওরা 730 দিন পাবেন না, বুঝতে পারলাম? উনি 2টি সন্তানের জন্য 730 দিন পাবেন, সেভাবে ওনাকে কিন্তু কাগজপত্র দিতে হবে, এটাই আমি বলতে চাইছি, ঠিক আছে? এবার অনেকে ম্যাটারনিটি নিয়ে প্রশ্ন করছেন, ম্যাটারনিটি লিভে চলে আসুন, তো স্লাইডে চলে আসুন, ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি লিভের আগে আছে, দেখুন ম্যাটারনিটি লিভের আগে আছে, ম্যাটারনিটি লিভ আগে আছে, বলতেই হবে। স্যার একটা প্রশ্ন ছিল, করতে পারি? হ্যাঁ বলুন বলুন, ম্যাটারনিটি লিভে চলে আসুন একটুখানি, হ্যাঁ পেছি আসুন, হ্যাঁ বলুন বলুন। বলছি স্যার আমি এখন বিএড এ আছি, আমি গভর্নমেন্ট কলেজ থেকে বিএড করছি, তো আমার কোন কলেজে করছেন? কোন কলেজে? স্যার হেস্টিংস হাউস। হেস্টিংস হাউসে করছেন, ভেরি গুড, হ্যাঁ বলুন। স্যার আমার সার্ভিস বুক কি স্কুল থেকে এনে এখন কলেজে দিতে হবে? না না, হেস্টিংস হাউস তো এখন, ও হেস্টিংস হাউসে বিএড, হ্যাঁ অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কথা বলবেন আপনার যিনি টিআইসি আছেন বা হেডমাস্টার আছেন, তিনি নিশ্চয়ই জানেন ব্যাপারটা, ঠিক আছে? স্কুলেই থেকে যাচ্ছে এবং যখন বিএড কলেজ থেকে ফিরে আসবে ওখান থেকে সে কতগুলো কি লিভ নিয়েছে তার রিপোর্টটা তাকে আনতে হবে। না রিপোর্টটা প্রতি মাসের যে মাইনেটা সেটা তো, মানে লিভ যদি বেশি নিয়ে নেয়, কথা বলছি আমি, প্রতি মাসের লিভটাকে দিতে হয়, দেওয়ার কথা কিন্তু, কোন বছরে কত লিভ নিয়েছে সেই রিপোর্টটা টোটালটাই তাকে আনতে হবে, তারপরে এখন
তার সার্ভিস বুক যখন দিতে হচ্ছে না, আমি বললাম না যখন বিএড এ যাবেন বিএড এর ওর মধ্যেই লেখা থাকবে, মানে ইনস্ট্রাকশনই থাকবে যে কি কি করতে হবে কিনা, সে অনুযায়ী আপনারা করবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। প্যাটার্নিটি কাম সিসিএল থেকে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছি স্যার এই সিসিএলটা যে প্যাটার্নিটি কাম সিসিএলটা যে অ্যাপ্লাই করব, এটা গ্র্যান্ট হওয়ার পর নেব না অ্যাপ্লাই করে নিয়ে পরে তারপরে পরে? না, আমি একদম গ্র্যান্ট, ধরুন আমি বলছি ধরুন একটা ক্রিটিক্যাল কেস, হঠাৎ আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে ভর্তি করতে হয়েছে, আপনি অনেক দূরে থাকেন, হ্যাঁ সেক্ষেত্রে আপনি তো অ্যাপ্লাই করতে পারলেন না, সেক্ষেত্রে হেডমাস্টারকে বলবেন। এক্ষেত্রে অ্যাপ্লাই করার মানে অ্যাপ্লাই করা যেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো অসুস্থতার কারণে কিন্তু অ্যাপ্লিকেশন পরে করলে হয়, ওকে বলে পোস্টফ্যাক্টো অ্যাপ্রুভাল। ঠিক আছে, আপনি কিন্তু এইচএমএস এর সাথে কথা বলে নেবেন, এইচএমএস যদি বলে না আমি দিতে পারবো না, আপনি বেশি দিন নেবেন না, দুদিনের মধ্যে চলে আসুন, আপনাকে কিন্তু চলে আসতে হবে। তবে জোর করা যাবে না, আমি নেবই, আমার 30 দিন আছে, আমি পরপর 30 দিন নেবই, এটা কিন্তু করা যাবে। তারপরে উনি পরে গিয়ে স্যাংশন করে নেবেন, ঠিক আছে, আর সেই সময় একজনকে চার্জ দিয়ে দেবেন, ঠিক আছে, অবশ্যই করতে পারবেন। আমি এখন ম্যাটারনিটি লিভে আছি, এর পরে বাইপাস ছেলে মেয়ে, আমার দুজন ছেলে মেয়ে, এক বছরের ডিফারেন্স। আমি শুনতে পেলাম না কিন্তু ববিতা ম্যাম, আপনি যা বললেন কিছু শুনতে পেলাম না, একবার বলুন। আমার হচ্ছে এনআইজিএস গঙ্গাসাগরের স্যার, আমি বলছি যে যদি আমি সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশনে থাকার সময় যখন স্কুল খুলতে আর 2 দিন কি 3 দিন বাকি থাকবে, সেই সময় যদি বাই চান্স আমার ছেলে বা মেয়ে অসুস্থ, যে আমার দিন ছুটি দরকার, তো তখন যেদিনকে স্কুল খুলবে সেদিনকে আমাকে গিয়ে সাইন করতে হবে, নাকি আমি এমনিতে টিআইসি কে বলেও ছুটিটা কন্টিনিউ হিসাবে নিতে পারবো? কারণ আমার তো বুঝতে পারছেন আমি একদিনে গিয়ে কিন্তু ছুটিটা করেই ফিরত আসতে পারি না। দেখুন একদিন সই কিন্তু করতে যাওয়া উচিত, একদিন যদি না হয় তো একদিন তাহলে আমরা মেডিকেল অন্য লিভ হবে, চিন্তার তো কোনো কারণ নাই, একদিন অন্য লিভ হবে, ঠিক আছে, তখন তো আমরা যাওয়ার দরকার নাই, সেক্ষেত্রে আমি কিন্তু ওই পারমিশন নিতে হবে, কিন্তু আমার হয়েছে আমি যেতে পারলাম না, আমি ওটা আপনার সিএল তো হবে না, কিন্তু মনে রাখতে হবে আপনি ক্লোজিং এর দিন এলেন না কিন্তু ওপেনিং এর দিন আসতে হবে, কিন্তু ওপেন হবে যেদিন সেদিন কিন্তু স্কুল আসতেই হবে, ঠিক আছে। আমি ওপেন আমরা কোথায় যেতে, মানে কোন কোন মাসে 16 তারিখ যদি স্কুল খুলে আমি যদি 15 তারিখ স্যারকে জানাই যে আমি যেতে পারছি না, তাহলে অসুবিধা কিছু নাই, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। আমি ক্লোজিং এ তো গিয়েছেন, ক্লোজিং এ তো গিয়েছেন, ক্লোজিং এর দিনে গেছি, দেখেছে আমি এইবার শুনুন, মানে ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে আগে ছিল 120 দিন, আমি বলে দিয়েছি কিছু বলে যায় নালে হবে না, 120 দিন, পরে সেটা হয়েছে 135 দিন, আর 14/2/2011 থেকে সেটা হয়েছে 180 দিন ম্যাটারনিটি লিভ, ঠিক আছে। আমি বললাম এতগুলো লিভ কিন্তু মানে বলা যায় না কোনো লিভকে রাইট, ম্যাটারনিটি লিভ রাইট, কোনো আধিকারিকের বলার ক্ষমতা নাই যে আমি ম্যাটারনিটি লিভ দেবো না, ঠিক আছে। আর যদি মিসক্যারেজ হয় বা অ্যাবর্শন হয় ডাক্তারের পরামর্শ মতো অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু তিনি 6 সপ্তাহে পাবেন, 6 সপ্তাহে কিন্তু ছুটি পেতে পারেন, ঠিক আছে। আর এই সময় ফুল পে পাওয়া যায়, আর ম্যাটারনিটি লিভের সময় লিভের সঙ্গে অন্য যখন লেখা আছে এনি লিভ ইনক্লুডিং কমিউটার লিভ মে বি টেকেন ইন কন্টিনিউয়াস অফ ম্যাটারনিটি লিভ আপ টু ম্যাক্সিমাম 1 ইয়ার উইদাউট মেডিকেল সার্টিফিকেট অ্যাজ পার জিও সার্চ অ্যান্ড সার্চ, ঠিক আছে। আর রেগুলার লিভ ইন কন্টিনিউয়াস অফ ম্যাটারনিটি লিভ মে বি টেকেন উইথ মেডিকেল সার্টিফিকেট ইন দ্য কেস অফ ইনলেস অফ দ্য ফিমেল এমপ্লয়িজ অ্যান্ড অলসো দ্য নিউলি বর্ন বেবি টু দ্য এফেক্ট দ্যাট condition of the baby warrants mother's personal attention and presence by the baby's side is considered absolutely necessary, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু ছুটি দিতে দিতে তখন দিতে পারবে, ঠিক আছে। মেডিকেল লিভ ম্যাটারনিটি লিভের সঙ্গে অন্য লিভ তখন কম্বাইন করা যাবে। আর ম্যাটারনিটি নিয়ে অন্য কোনো প্রশ্ন আছে বলুন, আমি তাহলে অন্য লিভে চলে যাব। স্যার একটা প্রশ্ন আছে ম্যাটারনিটি লিভ সংক্রান্ত, যে আমি এখন ম্যাটারনিটি লিভে আছি, এরপরে ধরুন আমার বাচ্চা, আমি 6 মাস ম্যাটারনিটি লিভ পাচ্ছি, সেক্ষেত্রে আরো 2 মাস আমার ছুটি প্রয়োজন, বাচ্চা যেহেতু ছোট,
ক্ষেত্রে আমি কি সিসিএল নেব বা নাকি কমিউটেড লিভ নিতে পারি, কোন লিভটা নিতে পারি স্যার? আপনি আপনি দুটো নিতে পারেন, আপনি যদি যোগ্য হন, আপনার যদি কমিটির নিতে গেলে তো হাফ পে লিভতে থাকতে হবে। ধরুন দু মাস যদি কমিটি লিভ নিতে চান আপনাকে, ঠিক আছে, দু মাস মানে হচ্ছে 60 দিন, ঠিক আছে, 60 দিন নিতে গেলে আপনাকে মনে রাখতে হবে 120 দিন হাফ পে লিভ থাকতে হবে। আজ আপনার প্রতি বছর 20 টাকা ওই লিভ জমবে, অর্থাৎ 6 বছর চাকরি করলে 120টা জমবে, 6 বছর পর আপনি পেতে পারেন, বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে সিসিএল নিতে পারি, যেহেতু আমাদের 3 বছর মানে 3.5 বছর হয়েছে চাকরির। একদিন জয়েন করতে হবে, তারপরে কি অন্য লিভ পেতে পারি? এই যেমন লেখা আছে, এই যে ইনকন্টিনিউয়েশন লেখা আছে, রেগুলার লাস্ট ইটা দেখুন, রেগুলার লিভ ইন কন্টিনিউয়েশন অফ ম্যাটারনিটি লিভ মে বি টেকেন উইথ মেডিকেল সার্টিফিকেট ইন দ্য কেস অফ ইলনেস অফ ফিমেলস ইন কেস অফ দ্য ফিমেল এমপ্লয়ি এন্ড অলসো দ্য নিউলি বর্ন বেবি টু দ্য এফেক্ট দ্যাট কন্ডিশন অফ দ্য বেবি ওয়ারেন্টস মাদার্স পার্সোনাল অ্যাটেনশন। আপনার যে অ্যাটেনশনটা দরকার, আপনি ছাড়া মেয়ে ছেলে থাকতে পারবে না, ডাক্তার যদি সেটা লিখে দেয় তখন কিন্তু আপনাকে মেডিকেল সার্টিফিকেটে তখন কিন্তু আপনার ম্যাটারনিটি লিভের সঙ্গে মেডিকেল লিভটা নিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি জলপাইগুড়িতেই আছি, আমি এখন সাধারণত দেওয়া হয় না, আগে কিন্তু একটা লিভ স্যাংশন মেমো আমাদেরকে দেওয়া হতো, বুকে একটা থাকতো, একটা আমাদেরকে দেওয়া হতো। অনেক কিছু বলা যায় সার্ভিস বুকের সঙ্গে যুক্ত, সার্ভিস বুকটা রেগুলার প্রতি বছর কিন্তু আপডেট করা দরকার, প্রতি বছর যখন ওনার ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে তুলে সার্ভিস বুকটা পেয়ে যাবেন, সার্ভিস বুক থেকে সার্ভিস কপি পেয়ে যাবেন, একটা করে যেকোনো জিনিস চিঠি আমি বলবো যে হেডমাস্টারের ক্ষেত্রে প্রতিটি গভর্নমেন্ট আবিস তো কার কেন রিসিভ করতে হবে আমি বলছি আপনাকে। ধরুন ধরুন না কোনো একজন আপনি জানেন আরটিআই হলো, আরটিআই নিয়ে খুব ইম্পর্টেন্ট জানেন তো, আরটিআই বিষয়টা জানা খুব দরকার আমাদের সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের, হোয়াট ইজ আরটিআই, আরটিআই অ্যাক্ট খুব একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, কিন্তু আমরা 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 মানে আরটিআই পলিসি মানে বিরাট ব্যাপার তা না, কিন্তু আরটিআই মানে কঠিন ব্যাপার কি হবে কিনা তা না, আরটিআই অনেক নিয়মকানুন জানা দরকার। আমি একটা কথা আমি বলছি, মনে রাখবেন আরটিআই আরটিআই ক্ষেত্রে যিনি আরটিআই করছেন, ঠিক আছে, আরটিআই যেদিন জমা পড়লো অফিসে সেদিন থেকে এক মাসের মধ্যে আপনাকে রিপ্লাই দিতে হবে, যিনি এসপিআইও স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার তাই কিন্তু উত্তর দিতেই হবে। কাজেই আপনি যদি রিসিভ না করেন, ডেটটা কবে থেকে হবে বলুন তো, কবে থেকে আপনি পেয়েছেন? প্রতিটি অফিসে দুটো খাতা থাকবে, একটা ইনকামিং রেজিস্টার, একটা আউটগোয়িং রেজিস্টার, যত চিঠি আসবে সে আপনার বাই হ্যান্ড হোক বাই মেল হোক যেভাবেই হোক না কেন, আপনাকে সেটা হার্ড কপি মেলে এলে সেটাকে প্রিন্ট আউট নিয়ে হার্ড কপি করে যাবে, ইনকামিং রেজিস্টার ডকুমেন্ট থাকবে, আবার যখন আপনি চিঠি পাঠাবেন আউটগোয়িং রেজিস্টার থাকবে, সেখানে মেমো নাম্বার দিয়ে চিঠি পাঠাবেন এবং কাকে চিঠি পাঠাচ্ছেন, কোন সাবজেক্ট কি বৃত্তান্ত, কাজেই তো রিসিভিং সেকশন থাকতেই হবে, না থাকার প্রশ্নই নাই, না থাকলে তো কোনো কাজ করতেই পারবেন না। অনেক সময় হেডমাস্টার মশাইরা রিসিভ করতে চান না বা না না হেডমাস্টার রিসিভ করবে কেন, তার অফিস রিসিভ করবে, তার অফিস রিসিভ অবশ্যই করবে, কেন করবেন, তিনি কাজ করবেন কি করবেন আলাদা ব্যাপার, এটা নিয়ে আমি যাব না, ঠিক আছে, যে কোনো অফিস স্যার। হ্যাঁ বলুন বলুন বলুন। বিভাস মান্না বলছি, হুগলিগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে। তার সার্ভিস বুক ট্রান্সফার হয়ে কলেজ আসলো, তো সেক্ষেত্রে কি তিনি ট্রানজিট লিভ পাবেন? যাওয়ার সময় আসার সময় বোধ টাইমই পাবেন, কথা বলি স্যার, আমি জলপাইগুড়ি জেলায় থাকাকালীন বানীপুর থেকে বিএড করেছি,
তো এক্ষেত্রে আমাকে অফিস এবং আমার বিকাশ ভবনের ডিপার্টমেন্ট জানিয়েছে বিয়েতে যেহেতু সার্ভিস ট্রান্সফার হয়েছে এক্ষেত্রে আমি ট্রানজিট লিভ পেতে পারি না যাচ্ছে ঠিক আছে কাজে কিন্তু আমি সেই জায়গায় নিয়ম অনুযায়ী পাওয়ার কথা এটুকু আমি বলবো ঠিক আছে এর বেশি আর বলবো না পাচ্ছেন কি পাচ্ছেন না নিয়ম তো অনেকে আছে সেই নিয়মে কেউ অ্যাভেল করতে পারছে কেউ পাচ্ছে না বুঝতে পারছেন কি বললাম পাওয়ার কথা আমি কথা কথা বলছি ধরুন জলপাইগুড়ি থেকে আপনি আসছেন অনেক দূরের একটা কলেজে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে তো ট্রান্সলিপ তো তাকে পেতেই হবে আপনি স্কুল করে পাঁচটা মধ্যে স্কুল করলেন কথা কথা বলছি আমি এমন জায়গা থেকে আসবেন রাতের বেলায় ধরুন আপনার ওই নাই কি বলবো মানে আসার স্কোপই নাই ঠিক আছে সেক্ষেত্রে এলে সেটা ইএলএ কনভার্ট হতে হয় যে নিয়ম আছে যদি অর্ডার বেরিয়ে থাকে সেটা নেওয়া যাবে না সেটা আলাদা ব্যাপার আচ্ছা ট্রানজিট লিভ পাওয়ার ক্ষেত্রে ডিসটেন্স এর কোনো ব্যাপার আছে যে এর উপর এতগুলো আমি বলবো আছে আছে পাঁচটা স্যার আমার মনে হয় আপনি একটু স্লাইড গুলো একটু কমপ্লিট করুন কারণ অনেকে প্রশ্ন যেগুলো করছেন সেগুলো পরের স্লাইডেই হয়তো আছে সেগুলো উত্তর গুলো পেয়ে যাবেন আপনি স্লাইড গুলো একটু কমপ্লিট করুন ম্যাটারনিটি লিভ মোটামুটি আর কোনো প্রশ্ন নাই এবার চলে আসুন আর্ন লিভ ডিটেনশন দেখো ডিটেনশন খুব ইম্পর্টেন্ট ডিটেনশন পরপর চলে আসুন না এক থেকে চলে আসুন এবার এক থেকে চলে আসুন প্রথম থেকে চলে আসুন পরপর বলে যাই আমি পরপর চলে আসুন ডিটেল এর মধ্যে আসে আমি মেন জায়গাগুলো বলে দিচ্ছি টাইম খুব শর্ট টাইম অনেক হয়ে গেছে আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দেবো আপনারা সব পেয়ে যাবেন আর্নলিফটে চলে যান আর্নলিফটে পরে বলছি আমি ডিটেনশনে বলবো পরলিফটা দু নম্বরে চলে আসুন দু নম্বর আর্নলিফটে আমি পরে বলছি এটা খুব দরকার ডিটেনশনে এগিয়ে যান হাফ পে লিভ মনে রাখবেন হাফ পে লিভ আপনার প্রতি বছর মানে প্রথম কথা হ্যাঁ আগে 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 আগের কথা আগের কথা প্রিভিয়াস পেজ প্লিজ হ্যাঁ মনে রাখবেন প্রতি বছর 20টা করে আপনার হাফ পে লিভ জমা হবে সার্ভিসে 20টা করে জমা হবে কমপ্লিট হওয়ার পর ঠিক আছে এটা হাফ পে লিভ নেওয়া যায় দুটো গ্রাউন্ডে মেডিকেল গ্রাউন্ডও নেওয়া যেতে পারে প্রাইভেট অ্যাপারশনে নেওয়া যেতে পারে ঠিক আছে আর এই হাফ পে লিভটাকেই মানে বললাম না মানে মেডিকেল লিভ নাই মেডিকেল গ্রাউন্ডে কিন্তু কমিটেড লিভ নেওয়া যায় কমিটেড মানে কি বলুন বিনিময় মানে এই দেখুন আমাদের দেখান এটা একটা হাফ পে এইটা একটা হাফ পে দুটো হাফ পে যখন একসঙ্গে জুড়ে গেল দুটো হাফ পে যখন একসঙ্গে জুড়ে গেল একটা করে ফুল পে একটা ফুল পে মানে আমি দুটো হাফ কে কমিট করে একটা ফুল পে করলাম আমি ফুল পে নিতে পারি ফুল পে কমিট লিভ নিতে পারি ঠিক আছে অন মেডিকেল সার্টিফিকেট ফর অ্যাপ্রুভ কোর্স অফ স্টাডি 180 ডেজ এইচপিএল মে বি কমিটেড ইন এন্টায়ার সার্ভিস পিরিয়ড তার টোটাল সার্ভিস পিরিয়ডে কিন্তু 180 দিন কিন্তু হাফ পে লিভটা কমিট হতে পারে 180 দিন হাফ পে লিভ কমিট মানে কি 90 দিন স্টাডির জন্য পাওয়া যেতে পারে কিন্তু এটা পেতে গেলেও কিন্তু আপনাকে হায়ার অথরিটির কিন্তু পারমিশন দরকার ঠিক আছে পরের স্লাইডে চলে আসুন এবং মনে রাখতে হবে হাফ পে লিভ দিতে গেলে ধরুন আমি আমি এমন বেশি হাফ পে লিভ দিয়ে ফেললেন তার লিভই নাই আপনি এমন লোককে হাফ পে লিভ এমন এমন টিচারকে হাফ পে লিভ দেবেন যার সে লিভটা জমে আছে বা ধরুন উনি ফিরে আসার পর জমবেন তাকেই কিন্তু হাফ পে লিভটা দেবেন ঠিক আছে আর হাফ পে লিভ যারা এনজয় করবেন কমিউনিটি লিভ যখন হবেন তখন তো ফুল পে পাচ্ছেন কিন্তু হাফ পে লিভ যখন হবে তার মনে রাখবেন তার কিন্তু এই বেসিকের হাফ হবে সেই অনুযায়ী তার ডিএ থাকলো আর মেডিকেল অ্যালাউন্স আর এইচআর এটা ফুল পাবেন করে তার হিসাব হবে হাফ পে যখন লিভ নেবেন এবং মনে রাখবেন হাফ পে লিভের কোনো ম্যাক্সিমাম লিমিট নাই যত হাফ পে জমবে বছরে 20টা করে যখন জমবে যত হাফ পে জমবে তত হাফ পে তিনি নিতে পারেন কিন্তু নিতে পারেন ঠিক আছে আর হাফ পে ক্যান বি কন্টিনিউড উইথ এনি কাইন্ড অফ লিভ আদার দ্যান সিএল সিএল ছাড়া যে কোনো লিভের সঙ্গে এটা কিন্তু যোগ করা যায় ঠিক আছে আমি বলে দিচ্ছি কিন্তু সবটা বুঝতেই পারছেন বলতে গেলে খুব মুশকিল আমার স্লাইড প্রসেস হবে না আমি বলে যাচ্ছি 1/7/2001 থেকে হাফ পে লিভ উইল বি ক্রেডিটেড টু অ্যাডভান্স
অ্যাডভান্স কে যাবে ফার্স্ট জানুয়ারিতে একটা হবে 10টা যে কুইটা বললাম 10টা হবে ফার্স্ট জানুয়ারিতে 10টা হবে ফার্স্ট জুলাই এভরিওয়্যার ফর ইচ কম্পিটেড ক্যালেন্ডার ইয়ার উইল বি অ্যাপোর্টেড এট দ্য রেট অফ 5/2 ডেজ 5/3 ডেজ মানে দেখুন আমার আমার মানে বছরে কত বছরে 20টা মাসের জন্য প্রতি মাসের জন্য 5/3 করে আপনি হাফ লিভ পাচ্ছেন 5/3 5/3 মানে বুঝতে পাচ্ছেন 5/3 × 12 12 মাস মানে কত 20 দিন হয় 20 দিন হচ্ছে টোটাল আর প্রতি মাসের জন্য হবে 5/3 দা পিরিয়ড অফ অ্যাবসেন্স যদি অ্যাবসেন্স হন বা সাসপেনশনে থাকেন অ্যাবসেন্স বা সাসপেনশন উইল বি ট্রিটেড ডাইজ নন ইন এ হাফ ইয়ার উইচ উইল বি রিডিউসড 1/8 অফ দা পিরিয়ড অফ দা নেক্সট ইয়ার মনে রাখবেন কেউ যদি ওই ডাইজ নন থাকেন ডাইজ নন টাইম পরে বলছি একটু পরেই মনে করে দেবেন বলছি সাসপেনশনে থাকেন সেই পিরিয়ডে কিন্তু হাফ পিলি তার জমবে না যতদিন হবে সেটা 1/8 অফ দ্য পিরিয়ড অফ নেক্সট হাফ ইয়ার ডিউ টু ডাইজ নন সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ 10 ডেজ 10 ডেজ কিন্তু তার 10 ডেজ এর বেশি তিনি কিন্তু আর পাবেন না ঠিক আছে ওই জি অনুযায়ী পাবেন নেক্সট স্লাইডে চলে যান নেক্সট স্লাইড অর্থাৎ সাসপেনশনে থাকলে কিন্তু পুরো ডাউনই পাচ্ছেন না এটা যে মধ্যে কথা আর ওই রুল অনুযায়ী তাকে করতে হবে কমিটি লিভ বললাম কমিটি লিভ পেতে গেলে তাকে কিন্তু দুটো হাফ পে কে মিলে যত ডবল হাফ পে তার হাতে থাকতে হবে তবে তিনি কিন্তু কমপ্লি পেতে পারেন এবার এই ক্ষেত্রে একটা আমি ইম্পর্টেন্ট কথা বলি ধরুন কোন মাস্টার মশাই ধরুন 1 বছর বা 2 বছর চাকরি করার পর ঠিক আছে ধরুন তার এবার দরকার কোনো ছুটি নেওয়া দরকার তিনি ধরুন কি বলবো তার ধরুন তার ধরুন কোন মাস্টার মশাই বিয়ে বা কোনো ম্যাডামের বিয়ে এবার বিয়ে করার জন্য উনি ছুটি হেডমাস্টারকে জিজ্ঞাসা করেছেন যে মাস্টার মশাই কি ছুটি নেবো আমরা কিন্তু অনেক সময় কিছু মনে করেন না অনেক সময় আমরা কিন্তু মেডিকেল লিভ নিয়ে নিই মেডিকেল লিভ নিয়ে বিয়ে করতে যাই আপনারা বলুন মেডিকেল লিভ নিয়ে কি বিয়ে করতে যাওয়া সম্ভব বলুন মেডিকেল লিভ নিয়ে বিয়ে করা সম্ভব না তাদের ক্ষেত্রে আছে কিন্তু আমরা কমিটেড লিভ যদি কমিটি লিভ হাতে থাকে কমিটি লিভ পেতে পারেন তাহলে কমিটি লিভ কোন কোন গ্রাউন্ডে পেতে পারেন দুটো গ্রাউন্ডে পেতে পারেন একটা মেডিকেল গ্রাউন্ডে পেতে পারেন একটা পার্সোনাল গ্রাউন্ডে পেতে পারেন পার্সোনাল গ্রাউন্ডে কতদিন পেতে পারেন 1 মাস এন্টায়ার সার্ভিসে 1 মাস কিন্তু পার্সোনাল গ্রাউন্ডে উনি কিন্তু পেতে পারেন 1 মাস কিন্তু উনি পেতে পারেন সেক্ষেত্রে বিয়ের জন্য ধরুন বা ধরুন অন্য কোনো কাজের জন্য কিন্তু পার্সোনাল গ্রাউন্ডে বা ধরুন বাড়িতে ধরুন বাবা মা মারা গেছেন তার শ্রাদ্ধ কাজের জন্য লাগছে বা ধরুন তার ভাইয়ের বিয়ে ঠিক আছে সেক্ষেত্রে উনি কিন্তু লিভ নিতে পারেন বেশ হাফ পে লিভ আপ টু এ ম্যাক্সিমাম 180 ডেজ ক্যান বি কমিটেড ডিউরিং দ্য এন্টায়ার পিরিয়ড আমি যেটা বললাম 180 দিন নিতে পারে উইদাউট মেডিকেল সার্টিফিকেট ফর ফার্স্ট লিভ ইজ ইউটিলাইজড বাট অ্যান অ্যাপ্রুভড কোর্স অফ স্টাডি সার্টিফাইড টু বি ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক পাবলিক ইন্টারেস্টে যদি সেটা হয় আমরা ইন্টারেস্টে করলে হবে না কিন্তু পাবলিক ইন্টারেস্টে চাই কমিটেড লিভ আপ টু এ ম্যাক্সিমাম অফ 1 ইয়ার ক্যান বি গ্রান্টেড ইন কন্টিনিউশন অফ ম্যাটারনিটি লিভ যেটা বলছেন আমরা দেখুন ম্যাটারনিটি লিভের সঙ্গে কন্টিনিউশনে কিন্তু আপনি 1 বছর কিন্তু কমিটেড লিভ পেতে পারেন 1 বছর যদি লিভ স্যাংশনিং অথরিটি দেয় ম্যাটারনিটি লিভ টু ফিমেল গভর্নমেন্ট এমপ্লয়ি উইদাউট মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড অলসো ইন কেস অফ অ্যাডপশন লিভ অ্যাজ পার রুল সাচ অ্যান্ড সাচ It is granted only if there is reasonable prospect of the government employee returning to duty on his expiry. So it cannot be granted as leave preparatory to retirement. এটা হলো কমিটেড লিভ. Next চলে আসুন, পরের লিভে চলে আসুন. এই একটাই বললাম, twice number of days must be হলো leave not due. লিভ যখন ডিউ নাই মানে হচ্ছে অ্যাডভান্স লিভ আপনার লিভ হাতে নাই অথচ লিভ নিতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভান্স লিভ ইট ইজ গ্রান্টেড অনলি ইফ দ্য লিভ স্যাংশনিং অথরিটি স্যাটিসফাইড দ্যাট দেয়ার ইজ এ রিজনেবল প্রসপেক্ট অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি রিটার্নিং টু ডিউটি অন ইটস এক্সপায়ারি এটা মনে রাখতে হবে আমি লিভ দিচ্ছি অ্যাডভান্স লিভ দিচ্ছি কিন্তু মনে রাখতে হবে তাকে ফিরে এসে তাকে কিন্তু থাকতে হবে জয়েন করতে হবে আর ফিরে এবার ধরুন সে নিয়ে নিল সে ফিরিয়ে আসতে পারলো না এমন অবস্থা সেটা আলাদা ব্যাপার হ্যাঁ কিন্তু সে যদি এমন কাউকে দেবেন যে ফিরে আসবে তাকে ইট শুড বি লিমিটেড টু হাফ পে লিভ টু দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি লাইকলি টু আর্ন সাবসিডি অনলি ইট ইজ লিমিটেড টু ম্যাক্সিমাম 360 ডেজ আমি যেটা বললাম ম্যাক্সিমাম কত লিভ নট ডিউ লেখে একদম পরিষ্কার লেখা আছে 360 ডেজ আপনি পেতে পারেন ডিউরিং এন্টার সার্ভিস পিরিয়ড ইট মে বি স্যাংশন আইদার অন মেডিকেল সার্টিফিকেট অর উইদাউট মেডিকেল সার্টিফিকেট দ্য ম্যাক্সিমাম পিরিয়ড ফর হুইচ ইট ক্যান বি গ্রান্টেড উইদাউট এমসি ইজ 90 ডেজ অ্যাট এ টাইম অ্যান্ড 180 ডেজ ইন অল ইট ইজ মিন্ট টু বি গ্রান্টেড অনলি ইন এক্সেপশনাল কেসেস অফ ইলনেস আর টেম্পোরারি গভর্নমেন্ট এমপ্লয়ি পেতে পারেন সেক্ষেত্রে তা কিন্তু 1 বছর চাকরি করতে হবে এবং লেখা আছে কি এটা টেম্পোরারি নিয়ে আমি কিছু বলছি না কিছু কিছু স্পেশাল ডিজিজ আছে টিউবারকুলোসিস লেপ্রোসি ক্যান্সার আর মেন্টাল ডিজিজ যদি হয় টেম্পোরারি এমপ্লয়ির ক্ষেত্রে সেও কিন্তু এটা পেতে পারে ঠিক আছে কিন্তু তাকে কিন্তু ফিরে এসে জয়েন করতে হবে সার্ভিস নেক্সট আমি বলে নিই তারপরে প্রশ্ন হবে এখন প্রশ্ন নিলে আমি শেষ করতে পারবো না এক্সট্রাঅর্ডিনারি লিভ সংখ্যা হলো ইওএল
এক্সট্রনারি লিভ এমন একটা লিভ যে লিভটা যখন কোনো লিভ হাতে নাই, ঠিক আছে, তখন এটা কিন্তু এক্সট্রনারি লিভ। কিন্তু কোনো লিভ না থাকলেও হতে পারে, কোনো লিভ ধরুন হাতে নাই সেক্ষেত্রে দিতে পারে, বা যদি ধরুন হেড অফ দ্য অফিস স্যাংশনিং অফিস স্যাংশনিং অফিসার যদি মনে করেন না তার এক্সট্রনারি লাগবে সেক্ষেত্রে তিনি কিন্তু তাকে দিতেই পারেন, সে অ্যাপ্লিকেশন যদি করেন। কিন্তু মনে রাখবেন এক্সট্রনারি লিভ নিলেই যে ব্রেকিং সার্ভিস হয়ে যায় তা না, কখনো না ব্রেকিং সার্ভিস হয়ে যায় না। যদি এক্সট্রনারি লিভ যদি অ্যাপ্রুভ হয়, যদি এক্সট্রনারি আপনি লিভ নিলেন না পারমিশনে লিভ নিলেন আপনার অ্যাপ্রুভ হলো না, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর যদি লিভ অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু এক্সট্রনারি লিভের ক্ষেত্রে ব্রেক হওয়ার কোনো প্রশ্ন নাই। একটা কথা বলি, ডাইস নন যে কথাটা আমরা বললেন, দেখবেন এখন বন্ধের সময় একটা টার্ম লেখা থাকে, বন্ধের যখন হয় না যখন বন্ধ, বন্ধের সময় তো কম্পালসারি অ্যাটেন্ডেন্স প্রত্যেক সরকারি কর্মী অফিস যেতে হয়, কিন্তু লেখা আছে কতগুলো কন্ডিশনের ক্ষেত্রে তারা কিন্তু ছাড় পাবে। যদি হসপিটালে যদি আগে থেকে ভর্তি হয়ে থাকেন, আগে থেকে যদি লিভে থাকেন, এরকম ক্ষেত্র ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আপনি ইচ্ছা করে গেলেন না সেক্ষেত্রে কিন্তু মানে আপনি কিন্তু পাবেন না, সেক্ষেত্রে ওই দিনটা কিন্তু ডাইস রান হয়ে যাবে। যদি আপনি না যান সেক্ষেত্রে কি নিয়ম, হেড অফ দ্য অফিস আপনাকে চিঠি করবে আপনি কেন আসেননি, কারণ জানান। আপনি কারণ জানালেন, সেই কারণটা যদি কাগজপত্র দিয়ে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে যদি হেডমাস্টার দেখেন হ্যাঁ যে যে কারণ লেখা আছে ছাড় পাওয়ার যুক্তি এক্সেম্পটেড, উনি কি এক্সেম্পটেড দেখে নিলেন, না এক্সেম্পটেড না, তখন কিন্তু সেই দিনটা ইচ্ছে করলে কিন্তু আপনার ডাইস নন হবে, বা ওই যে ওই দিনের টাকা ওই দিনের মাইনে কাটা যাবে জানিও মাঝে অ্যাজ পার রুল, সেটা কিন্তু হতে পারে। ডাইস নন মানে মনে রাখবেন যে ওই যে ব্রেকিং সার্ভিস হয়ে গেল এটা কিন্তু না, ডাইস নন মানে হচ্ছে একদিনের সুপ্তাবস্থা, বাংলায় যদি বলি একদিনের সুপ্তাবস্থা মানে একদিন শুয়ে কাটালেন, একদিন চাকরি থেকে বাদ চলে গেল, একদিনটা আপনার সার্ভিস থেকে বাদ চলে গেল। সার্ভিস বাদ মানে কি, ধরুন আপনার মানে যা হবে ধরুন পেনশনারি বেনিফিটের ক্ষেত্রে বা গ্যাচুইটির ক্ষেত্রে যদি একদিনটা ম্যাটার করে তাহলে ওই একদিনটা কিন্তু ম্যাটার করবে। আর যদি মিনিমাম পিরিয়ডটা আপনার হয়ে যায় সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু এটা মনে রাখবেন যে ব্রেকিং সার্ভিস হয়ে গেল সেটা কিন্তু না। নেক্সট নেক্সট স্লাইড নেক্সট স্লাইড স্পেশাল কাইন্ডস অফ লিভ কিছু কিছু আছে, কি স্পেশাল ডিসেবিলিটি লিভ, it is admissible when an officer is disabled by injury ইত্যাদি, এগুলো আমাদের দরকার নাই, এগুলো আপনি দেখে নেবেন, ঠিক আছে। এটা বলে দেবেন আগে স্লাইডটা বলে দেন, দেন আগে দেন, it is admissible when an officer is disabled by injury intentional, হ্যাঁ একদম ভালো প্রশ্ন লিখেছেন। ব্রেকিং সার্ভিস কখন হয় আমি বলে দিচ্ছি, ব্রেকিং সার্ভিস খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ব্রেকিং সার্ভিস কখন হয় যখন আনঅথরাইজড অ্যাবসেন্স যখন হন, যখন না বলে ছুটি নেন, যখন ছুটিটা স্যাংশন হলো না, তখন ব্রেকিং সার্ভিস পুরো একদম, তারপরে উনি সেটাকে চিঠি করে পাঠালেন ডিসিপ্লিনারি প্রসিডিংস এর জন্য, সেই ডিসিপ্লিনারি প্রসিডিংস ডিসিপ্লিন অথরিটি ঠিক করবে হ্যাঁ ওটা ব্রেকিং, যদি দেখা যায় যে যে কারণের জন্য আপনি ছুটি নিয়েছেন সেটা কিন্তু যথাযথরা ঠিক করেছে সেক্ষেত্রে আপনার হবে না। স্টাডি লিভের ক্ষেত্রে আমি যেটা বললাম স্টাডি লিভে চলে, হ্যাঁ স্টাডি লিভ, স্টাডি লিভের ক্ষেত্রে মনে রাখবেন স্টাডি লিভ শ্যাল নট অর্ডিনারি বি গ্রান্টেড টু গভর্নমেন্ট এমপ্লয়ি উইথ লেস দ্যান ফাইভ ইয়ার্স সার্ভিস or who is due to retire with 3 years of মানে 3 বছর চাকরি থাকতে হবে বা 5 বছর মিনিমাম চাকরি করতে হবে, এটা কিন্তু আসল কথা কি মনে রাখবেন, হ্যাঁ তবে এটা মনে রাখবেন আপনার ইন্টারেস্টে করলে হবে না, বাট দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টাডি লিভ আপনি পাবেন। দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ স্টাডি লিভ এট এ টাইম ফর 12 মান্থস এন্ড ফর 24 মান্থস ইন অল ডিউরিং এন্টায়ার সার্ভিস, দ্য 12 মাস পেতে পারেন ম্যাক্সিমাম পিরিয়ড, আর বছরে টোটাল সার্ভিস পিরিয়ড কিন্তু 24 মাস হতে পারেন। ইট ক্যান বি কম্বাইন্ড উইথ এনি আদার লিভ বাট ম্যাক্সিমাম পিরিয়ড অফ কন্টিনিউয়াস অ্যাবসেন্স ফ্রম হিজ রেগুলার ওয়ার্ক শুড নট এক্সিড 28 মান্থস, ঠিক আছে। নেক্সট নেক্সট স্লাইড এই কোয়ারেন্টাইন লিভ খুব ইম্পর্টেন্ট, দেখুন কোয়ারেন্টাইন লিভ, দেখুন আমরা এই করোনা না হলে কেউ জানতে পারতাম না কোয়ারেন্টাইন লিভ কি, কোয়ারেন্টাইন লিভটা না খাতা কলমের মধ্যে সার্ভিস রুলের মধ্যে থাকে, WBSR এর মধ্যে থাকে, এতদিন দরকার হয়নি। এই কোয়ারেন্টাইন লিভ এসেছে কিছু কিছু রোগ আছে যে রোগগুলো চলে গেছে উদাও হয়ে গেছে, স্কারলেট ফিভার, প্লেগ, টাইফাস, ঠিক আছে, এই ধরনের যে রোগগুলো আছে সে রোগের জন্য কিন্তু আপনার কোয়ারেন্টাইন লিভ এগুলো পাওয়া যেত, পাওয়া যায় কিন্তু এই রোগগুলো তো উঠে গেছে যার ফলে আমরা কিন্তু কোয়ারেন্টাইন লিভ কাউকে নিতে হয়। কিন্তু মনে রাখবেন এই প্রথম যে অর্ডারটা আছে সেই অর্ডারে সেই অর্ডারে মনে রাখবেন সেই অর্ডারের ক্ষেত্রে পরিষ্কার বলা হচ্ছে যে নিজের যদি এই ইনফেকশাস ডিজিজ গুলো হয় তাহলে কিন্তু তিনি কোয়ারেন্টাইন লিভ পাবেন না। মন দিয়ে শুনুন আগেকার অর্ডারটা বলছি, আমি এই অর্ডারটা বলছি, নিজের হয়ে পাবেন নিজের ক্ষেত্রে মেডিকেল লিভ নিতে হবে, আর পরিবারের যদি অন্য কেউ ওনার স্ত্রী বা হাজবেন্ড বা ছেলে বা মেয়ে বা মা বাবার যদি কারোর হয়ে থাকে পরিবারের কোন সদস্য হয়ে থাকেন সেই ক্ষেত্রে তিনি কিন্তু কোয়ারেন্টাইন লিভ পাবেন। কোয়ারেন্টাইন লিভ ব্যাপারটা হচ্ছে তার মাধ্যমে অন্য কাউরি ইনফেকশাস ডিজিজটা অন্য জায়গায় যেন না যায়, আর নিজের হলে তাকে কিন্তু মেডিকেল লিভ নিতে হবে।
এটা হচ্ছে জায়গাটা ছিল কোয়ারেন্টাইন লিভ, ঠিক আছে? কিন্তু নতুন যে অর্ডার বেরিয়েছে, পরের পাতা, নেক্সট স্লাইড, নতুন যে অর্ডার বেরিয়েছে, নতুন যে অর্ডার বেরিয়েছে, ঠিক আছে? এবং মনে রাখবেন কোয়ারেন্টাইন লিভ কদিন পাওয়া যায়, 21 দিন পাওয়া যায় সাধারণভাবে, আর ম্যাক্সিমাম 30 দিন পাওয়া যায়, 30 দিনের বেশি কিন্তু কোয়ারেন্টাইন লিভ পাওয়া যায় না। এবার পরের পাতা দেখুন, কোয়ারেন্টাইন লিভ নতুন একটা, এই কোয়ারেন্টাইন লিভ এখন তো করোনা হয়েছে, করোনার কোভিড-19 এর জন্য আগের বছর 8ই নভেম্বর 2020 সালে একটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে পরিষ্কার বলে দিয়েছে 12ই মার্চ 2020 থেকে এটা ভ্যালিড। এটা কিন্তু একমাত্র সরকারি কর্মীদের জন্য, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য, এডেড স্কুল বা স্পন্সরড স্কুলের জন্য টিল ডেট কোনো জিও বেরোয়নি। কিন্তু সরকারি যারা কর্মী তাদের যদি করোনা, এখানে আবার লেখা আছে, এখানে পরিবারের সদস্য হওয়ার দরকার নাই, এখানে লেখা আছে নিজের বা পরিবারের কাউরির যে কোনো রোগ যদি হয়, এই যে সার্স, মার্স, কোভিড-19 ইত্যাদি, হ্যাঁ, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, এই যে যেগুলো লেখা আছে, CCHF, এই রোগের ক্ষেত্রেও কিন্তু এই 5টা রোগ কিন্তু যোগ হয়েছে। নিজের বা পরিবারের যদি কাউরির হয় তারা কিন্তু পাবেন, কদিন পাবেন, 21 দিন পাবেন, ম্যাক্সিমাম কত, 30 দিন। কিন্তু যদি ধরুন 30 দিনে তার কমপ্লিট হলো না, তার আরো বেশি দিন লাগছে, যদি আরো বেশি দিন লাগে সেক্ষেত্রে সেটাকে মেডিকেল লিভ তাকে নিতে হবে, সেক্ষেত্রে তার কোয়ারেন্টাইন লিভ এক্সটেনশন হবে না, 30 দিনই হবে, মেডিকেল লিভ নিতে হবে। এটা কোয়ারেন্টাইন, এটা নতুন একটা অর্ডার, লেটেস্ট অর্ডার 8ই নভেম্বর 2020। নেক্সট স্লাইড, ম্যাটারনিটি হয়ে গেছে, হসপিটাল লিভ এটাও দেখুন, হসপিটাল, আগে আমি বলে দিই, দিস লিভ মে বি গ্রান্টেড টু স্পেসিফিক মেম্বার্স অফ সার্ভিস, সবার জন্য না, স্পেসিফিক মেম্বার্স হুজ ডিউটিজ এক্সপোজ দেম to special risks of accident or illness or involve handling of dangerous machinery, তাদের জন্য কিন্তু poisonous drugs etc, এটা আমাদের জন্য না, এটা আমাদের তো সেই ধরনের কোনো কাজ করতে হয় না, এগিয়ে যান। আমি যেহেতু করে রেখেছি সরকারি কর্মীদের, তাই এটা আমার পাওয়ার পয়েন্টটা করা আছে, সকলের জন্য করা আছে। স্পেশাল সিক লিভ, এ গভর্নমেন্ট এমপ্লয়ি সার্ভিং অ্যাজ অ্যান অফিসার, বলেনি তারপর আমাকে বলতে দেন, কারণ সময় নাই, আমি বলে নেওয়ার পর আপনারা অবশ্যই প্রশ্ন করব। গভর্নমেন্ট এমপ্লয়ি সার্ভিং অ্যাজ অ্যান অফিসার, ওয়ারেন্ট অফিসার অর পেটি অফিসার, অনেক গভর্নমেন্ট ভেসেল মে, অর্থাৎ তাদের জন্য কিন্তু এটা কাদের স্পেশাল সিক লিভ হচ্ছে, যারা মানে কি বলবো, মানে মানে আমাদের কিন্তু এটা তাদের জন্য না, পরিষ্কার লেখা আছে, দেখে নিন, মেডিকেল ট্রিটমেন্ট ফর সিকনেস অর ইঞ্জুরি আইদার অন দা ভেসেল, যারা কাজ করে তাদের জন্য এটা। ব্যাস চলে যান, পরের বার চলে যান, এটা আমাদের দরকার নেই, আমি বলছিলাম দরকার নেই, এটা এটা আমাদের দরকার নেই, আমাদের ডিপার্টমেন্ট, এটা আমাদের ডিপার্টমেন্ট না, লিভ টু সার্ভে পার্টিজ আমাদের না। ক্যাজুয়াল লিভ হয়ে গেছে, আমার হাফ ডে সিএল হয়ে গেছে, special casual leave to have, special casual leave not exceeding 30 days may be sanctioned for participation in sports events, cultural activities and mountaineering expeditions in kind area, the period of absence in excess of 30 days should be treated as regular leave of any kind, তখন যদি 30 দিনের বেশি যদি লিমিটে হয় থাকে, 30 দিন পাবেন special kind leave, special casual leave 30 দিনের বেশি যদি হয়ে যায় সেকে থাকে অন্য কোনো regular leave নিতে হবে থাকে, ঠিক আছে? একদম পরিষ্কার appendix 10 of WSR 1 এ লেখা আছে। Child adoption leave, very very important, মন দিয়ে শুনুন, চাইল্ড অ্যাডাপশন লিভ এরকম লেখা আছে, দেখেছেন তো, চাইল্ড অ্যাডাপশন লিভ আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার অফ দ্য গভর্নমেন্ট হ্যাজ প্লিজ দ্যাট দ্যাট ইফ ফিমেল এমপ্লয়ি উইথ লেস দেন টু সার্ভাইভিং চিলড্রেন, দেখেছেন, লেস দেন টু বারবার করে বলছি, অ্যাডপ্টস এ চাইল্ড অফ লেস দেন ওয়ান ইয়ার, সি উইল বি এন্টাইটেল টু 135 ডেজ চাইল্ড অ্যাডাপশন লিভ। এবার আমি একদম ছোট্ট করে বলছি, কোনো মহিলা, কোনো ফিমেল টিচার যদি তার একটা বাচ্চা থাকে এবং তিনি যদি চাইল্ড অ্যাডপ্ট করেন, চাইল্ড অ্যাডপ্ট কি, আমি নিয়ে চলে এলাম অন্য কোনো চাইল্ড অ্যাডপ্ট, এমনি করলে হবে না, কিন্তু লিগালি চাইল্ড অ্যাডপ্ট করতে হবে তাকে, কিন্তু লিগালি চাইল্ড অ্যাডপ্ট করতে হবে, লিগালি চাইল্ড যদি অ্যাডপ্ট করেন তাহলে কিন্তু তিনি চাইল্ড অ্যাডপশন পেতে পারেন, কিন্তু মনে রাখতে হবে বাচ্চার বয়স 1 বছর পেরিয়ে গেলে হবে না, বাচ্চার বয়স 1 বছর পর্যন্ত। অর্থাৎ কোনো মহিলা টিচার বা মহিলা কর্মী, মহিলা টিচার যদি যদি 300 দিনের কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করেন, তিনি কিন্তু 135 দিন অ্যাডপশন লিভ পাবেন না, তিনি কদিন পাবেন, 300, কারণ কি ম্যাক্সিমাম 365 দিন, তার বেশি তো বয়স হলে হবে না, 365 - 300 অর্থাৎ 65 দিন তিনি কিন্তু পাবেন, কারণ 365 ক্রস করলে হবে না। আবার অন দ্য আদার হ্যান্ড, কোনো মহিলা ফিমেল এমপ্লয়ি যদি 200 দিনের বাচ্চাকে অ্যাডপ্ট করেন, তাহলে দেখুন 200 + 135 যোগগুলো কত ভাই, 335, which is less than 365,
চাইল্ড অ্যাডাপ্টে লিগালি চাইল্ড অ্যাডাপ্ট করলেও তার কিন্তু সিসিএল পাওয়ার যোগ্য, এটা ভাববেন না যে তারা পাবে না, ঠিক আছে? নেক্সট চলে আসুন তো, হয়ে গেছে সিসিএল, নেক্সট হয়ে গেছে ডিটেনশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শুন ঘটনাটা। ডিটেনশন দেখুন যারা এইটা এটা ভ্যাকেশনাল স্টাফ আর নন ভ্যাকেশনাল, আমরা জানেন সরকারিতে ভ্যাকেশনাল নন ভ্যাকেশনাল, ভ্যাকেশনাল আমরা তো ভ্যাকেশনাল স্টাফ, আমরা মানে আমি নিজেও, আমি একজন যেহেতু নিজে একজন সরকারি কলেজে আমি আছি, আমারও কিন্তু ভ্যাকেশনাল স্টাফ, কিন্তু এখন আমি ডেপুটেশনে আছি, এখন এটা আমার ফরেন সার্ভিস, আমি যদি আমরা WESL ল্যাঙ্গুয়েজে বলি এটা আমার ফরেন সার্ভিস, আমার মাদার সার্ভিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস গভর্নমেন্ট কলেজ, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথামেটিক্স ইন গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস, সেখান থেকে আমাকে এখন ডেপুট করেছে, ডেপুটেড টু বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্ট্যান্ডার্ড এডুকেশন, মানে আমি কিন্তু এখন আছি কোথায় বলুন, আমি আছি কিন্তু ফরেন সার্ভিসে। তা এখন এই যখন আমি আমার নিজের কলেজে যাব, নিজের কলেজে ডিটেনশনের একটা নিয়ম আছে, আপনাদের ক্ষেত্রে ডিটেনশনের নিয়মটা একটু আলাদা, কি না মনে রাখবেন যে স্যাংশনড পোস্ট একটা স্কুলে, যত মন দিয়ে শুনুন, একটা স্কুলে যত স্যাংশনড পোস্ট আছে সেই স্যাংশনড পোস্টের 6:1 অনুপাতে টিচাররা ডিটেনশনে থাকতে পারবে। ধরুন আপনার স্কুলে 48টা পোস্ট, আমার সুবিধার্থে বলছি 6 এর মাল্টিপল নিলাম, 48টা পোস্ট, 48টা পোস্ট যদি আপনার স্যাংশন পোস্ট থাকে কজন আছে স্কুলে ডাজ নট ম্যাটার, স্যাংশন পোস্ট কটা, 48টা পোস্ট তাকে 6 দিয়ে ভাগ করুন তাহলে কটা হবে, 8টা, অর্থাৎ 8 জন করে কিন্তু তারা ডিটেনশনে থাকতে পারবে। কাদেরকে রোস্ট, এই যে রোস্টারটা করবে কাকে করবে কিনা, এটা সিনিয়রিটি অনুযায়ী হেডমাস্টার সাহেব করার কথা, তার ডিসক্রিশন, হেড অফ দ্য ইনস্টিটিউশনের ডিসক্রিশন, তারা কিন্তু করবে। এবার ধরুন দেখা যাচ্ছে সব টিচার ধরুন থাকতে চাইছে না, যারা থাকতে চাইছে তারা এটা পাবে, ঠিক আছে, আর সবাই চাইলেও যে পাবে তা না, এটা ডিপেন্ড করছে আপনি কোথায় চাকরি করছেন, কোথায় স্যাংশন পোস্ট কত, তার উপর 6:1 করে নিয়ে হবে। কিন্তু মনে রাখবেন হেডমাস্টার মশাই যদি হন, তিনি যদি হেডমাস্টার মশাই হন, তিনি কিন্তু এই রোস্টারের মধ্যে তিনি পড়ছেন, তার প্রতিদিন তার কিন্তু, তার কিন্তু প্রতিদিন তাকে 30 দিন যদি ধরুন আমি বলছি, ব্যাপার হচ্ছে ধরুন এই যে ধরুন মানে লিভ পূজা ভ্যাকেশন আর সামার ভ্যাকেশন মোটামুটি 20 দিন 21 দিন বা 21 দিন 22 দিন করে ধরুন এই 44 দিন হয়, 42 বা 44 দিন হয়, কথা কথা আমি বলছি, আপনাদের তো 65 হলিডে, 65 এর মধ্যে 44 দিন ধরুন ভ্যাকেশন থাকে, এই ভ্যাকেশনে যারা আসবে হেডমাস্টারমশাইরা প্রতিদিন আসতে পারবে, কিন্তু টিচাররা প্রতিদিন আসতে পারবে না, এই 6:1 এ রোস্টারটা করে নেবেন, কে করবেন, হেডমাস্টার করে নেবেন, সিনিয়রিটির অনুযায়ী করার কথা। এইবার আমি জেলা স্কুলের কথা বলছি, যেখানে গভর্নমেন্ট জেলা গভর্নমেন্ট স্কুল জেলা স্কুল যেটা বলছি আমি, যেখানে ধরুন 2 জন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাইরা পোস্ট, আপনারা জানেন মর্নিংটা হচ্ছে আপনার একজন থাকেন, তার ডেজিগনেশন হচ্ছে TIC আর ডেথ হচ্ছে AHM, 2 জন যদি থাকেন তাহলে একজন পাবে সামার ভ্যাকেশনে, একজন পাবে পূজা ভ্যাকেশনে, দুজনে কিন্তু পাবে না। কিন্তু যদি দেখা যায় যে একজন লোকই মানে কি বলবো সেখানে TIC কেউ নাই, AHM কি চার্জ নিতে হয়েছে, তখন তিনি পেতে পারেন, 2 জন থাকলে ভাগ ভাগ করে হয়ে যাবে, ঠিক আছে? আর গ্রুপ সি এর জন্য বা লাইব্রেরিয়ানদের জন্য যা ওটা যে অর্ডার নাম্বার আছে 463, সেই অর্ডার অনুযায়ী হবে, সেটা আমি আর এখানে বলছি না। এবং আপনারা জানেন যে সুইপারকে তো রাখতেই হবে, সুইপার তো ডিটেনশনে থাকতেই হবে, সুইপারকে প্রতিদিন আসতে হবে, নাহলে দারোয়ান সুইপার, ঠিক আছে? এবার তো 2 জন ক্লার্ক, 2 জন গ্রুপ D যেমন আপনার আছে সেই অর্ডার অনুযায়ী দেখে নেবেন, সেই অর্ডার অনুযায়ী তার ডিটেনশনে পাবে। এবার এই ডিটেনশনে থাকার পর তাদের কাগজপত্র আপনাকে হেড অফ দ্য ইনস্টিটিউশন একদম পুরো কমিশনারের কাছে পাঠাবেন, সেই কমিশনার অফ স্কুল এডুকেশন, সেখান থেকে ডিটেনশনটা স্যাংশন হয়ে আসবে, অ্যাপ্রুভ হয়ে আসবে, তারপর আপনারা সার্ভিসকে তুলতে পারবেন, তখন মেমো নাম্বার দিয়ে তুলতে পারবেন, তার আগে কিন্তু তুলতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত তুলতে পারবেন না। এটা হচ্ছে ডিটেনশনের ভ্যাকেশন স্টাফদের জন্য ব্যাপার। আর যারা নন ভ্যাকেশন যাদের আছে তাদের অটোমেটিক, সেটা প্রথম স্লাইডে ছিল 1 নম্বরে, সেটা আমি নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে? নেক্সট স্লাইড। স্যার এখানে একটা কোশ্চেন আছে, স্যার ধরুন যে ইনচার্জ আছে, ধরুন একটা স্কুলে 5 জন টিচার আছে, 5 জনই অ্যাসিস্ট্যান্ট মাস্টার, কিন্তু সেই 5 জন অ্যাসিস্ট্যান্ট মাস্টারের মধ্যে একজন ইনচার্জ, এবং সেক্ষেত্রে স্যাংশন পোস্ট ধরুন 24টা। এবার ধরুন আমি বলি ইনচার্জ যিনি আছেন, ইনচার্জ তো অটোমেটিক হেডমাস্টার হেডমাস্টারের পোস্ট হোল্ড করছেন অ্যাকচুয়ালি, তাই না? ওনাকে তো আসতে হবে, অটোমেটিক ইনচার্জ, উনি তখন তো হেডমাস্টারের পোস্টে কাজ করছেন, তখন ব্যাপারটা ওনারটা তো প্রতিদিনই ওনার থাকবে, উনি পাবেন, বাদ বাকি যতগুলো পোস্ট আমি বললাম 6:1 এ দেখে নেন, এক্ষেত্রে তখন সবাই পাবে, তখন
সেক্ষেত্রে ধরুন পাঁচ জনের মধ্যে একজন হেড স্যার হেডমাস্টার হওয়ার জন্য বা ইনচার্জ হওয়ার জন্য তিনি আসেন, ওটা বাদ, মানে ওটা বাদ, তাহলে এরপরে নেক্সট আরো চারজন আসতে পারে। এক্স্যাক্টলি, এবার দেখে নেবেন। হ্যাঁ, চারজন আসছে, ঠিক ঠিক, 6 টু 1 করে নিয়ে তারপর আপনি করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। আমার একটা প্রশ্ন আছে, আমি একটু বলিনি, আমি একটু বলিনি, আবার বলিনি, বলিনি, একটু বলিনি, পারমিশন আর দুরামে বলিনি। টেনশন নিয়ে একটা প্রশ্ন আছে, আমি বলবেন, আপনি বলবেন, আর দুটো কথা বলে নিই আমি, আর দুটো লাইন, দুটো আমার স্লাইড আছে। এনহ্যান্সিং এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি করতে চান, মনে রাখবেন এনহ্যান্সিং এডুকেশন কোয়ালিফিকেশন করতে চাওয়ার জন্য 665 একটা অর্ডার আছে, সেই অর্ডারটা আমরা দেখে নেবেন। সেক্ষেত্রে বলা আছে যে এখন আর হায়ার এডুকেশনের কাছ থেকে, আপনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার নাই, আপনারা ফার্স্ট স্লাইডে চলে আসুন, ফার্স্ট স্লাইডে চলে আসুন। তো আপনারা কি যদি কোনো ওপেন ইউনিভার্সিটি বা ডিস্টেন্সে কোর্স করতে পারেন, ফার্স্ট স্লাইড প্লিজ। সেক্ষেত্রে ওপেন লেখা আছে পরিষ্কার, ওপেন ইউনিভার্সিটি বা ওপেন বা ডিস্টেন্স এডুকেশন যদি করেন সেক্ষেত্রে পারমিশন নেওয়ার দরকার নাই। তবে এটা মনে রাখবেন, আপনাকে কিন্তু দ্য গভর্নমেন্ট ইজ ফার্দার প্লিজ টু স্টেট দ্যাট নো অফিসিয়ালস উইল বি এন্টাইটেলড টু গেট এনি বেনিফিট আফটার কমপ্লিশন অফ দ্য সেট কোর্স সাকসেসফুলি। আমি পাস কোর্সের টিচার, আমি মাস্টার ডিগ্রি করে এলাম, মাস্টার স্কেল নেবো, সেটা কিন্তু বলতে পারবেন না। যদি আপনি করেন ডিস্টেন্স মোডে করতে পারেন, এটি লাস্ট অর্ডার 2009 যেটা বেরিয়েছে, এই অর্ডারে কিন্তু আপনাকে করতে এলে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, আপনি হেডমাস্টারকে জানিয়ে রাখলেন, তবে এর জন্য কোনো ছুটি পাবেন না। মনে রাখবেন, উইদাউট হ্যাম্পারিং দ্য নর্মাল ডিউটিজ ইন দ্য ইনস্টিটিউশন, এই টাইমটা মনে রাখবেন, আপনাকে করতে হবে, তবে কিন্তু মানে এর জন্য কোনো আর মানে এর জন্য কোনো পারমিশন আলাদা করে কিছু দেওয়া যাবে না। নেক্সট। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা বলছিলাম, আমি বলিনি, শেষ করিনি, তারপরে আমি শুনবো। হ্যাঁ, লিভ ফর গেস্ট টিচার, হ্যাঁ, যারা গেস্ট টিচার আছেন, যারা ধরুন মডেল স্কুলগুলোতে যারা গেস্ট টিচার আছেন, জানেন আমরা অনেক মডেল গেস্টে, তাদের ক্ষেত্রে আমরা জানেন 14টা সিএল তারা পাবেন, আর 20টা হাফ পে লিভ, যেমন 10টা 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 করে 10টা জানা হইতে হবে, 10টা জুলাই জমবে, এটা 18 সালের 7ই জুন এটা অর্ডারটা বেরিয়েছে, ঠিক আছে, মেমো নাম্বার 797, এই মেমো নাম্বার। একটা কথা আমি আপনাদের সকলকে বলবো, দেখুন, যখন আমাদের দরকার হয় কোনো নিয়ম জানতে হয়, কিছু মনে করেন না, আমি সাধারণভাবে কথাটা বলছি, যখন আমাদের কোনো নিয়ম জানতে হয়, সঙ্গে সঙ্গে করে কি মোবাইলটা বার করি, একদম মোবাইলটা অন করে ঘাট ঘাট করে টিপে, হ্যালো কৌশিকদা, প্রথম কথায় আমার এই জিনিসটা, কি নিয়ম বলো তো, সে কৌশিকদা জিজ্ঞেস করছে। আর কৌশিকদের যখন প্রবলেম হয়, সে আবার বিমলদা, বিমলদা এই এই ফর্মুলা এই জিনিসটা হচ্ছে না, এটা কি নিয়ম হয় বলো তো, আর বিমলদা একটা দাদা আছে, আমার প্রত্যেকের একটা করে দাদা আছে, আর দাদাকে ফোন করে করে আমরা করতে চাই। আমি বলছি, আমরা দাদা কাকা যে থাকে থাকুক, আপনি ফোন করুন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি ফার্স্ট প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করবো, প্রত্যেকে রিকোয়েস্ট করবো, সব প্রত্যেকে গভর্নমেন্ট এমপ্লয়ি, প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো, আপনি জিজ্ঞাসা করুন, ফোন করুন, কোনো আপত্তি নাই, বাট আই রিকোয়েস্ট অল অফ ইউ টু গো থ্রু দ্য রেসপেক্টিভ গভর্নমেন্ট অর্ডার, যে জিনিসটা জানতে চাইছেন তার গভর্নমেন্ট অর্ডারটা পড়ে নেন, ইউ উইল গেট এভরিথিং। আর যিনি বলছেন, তিনি যদি ভুল বলেন, গভর্নমেন্ট অর্ডারের বাইরে কথা বলেন, আপনি শুনবেন কেন, আমি তো লাইবেল, আপনি হয়ে যাবেন, ইউ আর দ্য সিগনেটারি অথরিটি, আপনাকে নিতে হচ্ছে। কাজেই আপনি যখন যে জিনিসটা জানতে চাইবেন, রেসপেক্টিভ গভর্নমেন্ট অর্ডার পড়ে আপনারা করুন, দেখবেন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর একটা আমি কথা বলে দিই, কোনো অফিসিয়াল ডকুমেন্টে, কোনো অফিসিয়াল ডকুমেন্টে আপনারা কিন্তু কোনো জায়গাতে হোয়াইটনার দেবেন না, হোয়াইটনার অ্যাকসেপ্টেড না। যদি বলেন যে হোয়াইটনার কেন অ্যাকসেপ্টেড না, ঠিক আছে, এর অনেক কারণ আছে, হোয়াইটনার অ্যাকসেপ্টেড না এই কারণে, আপনি বলতে পারেন হোয়াইটনার দেওয়ার পর তো লিভ স্যাংশনিং অথরিটি সই করে দিলেন, না, অনেক সময় দেখেছি সার্ভিস যুগে ভুল হয়ে গেলে একদম একটা ব্লান্ট ব্লেড দিয়ে আস্তে 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 সরু সরু করে ওই জায়গাটা তুলে দিয়ে নতুন করে লেখা হয়, করবেন না, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্যাম্পারিং, হোয়াইটনার দেবেন না, আপনি ব্লেড দিয়ে কাটাকাটি করতে যাবেন না। তাহলে কেন হোয়াইটনারটা অ্যাকসেপ্টেড না আমি বলে দিচ্ছি, ধরুন আপনি হোয়াইট ধরুন লিখছেন 5টা মেডিকেল, 5টা কমিটি লিভ নিয়েছেন, 5টা এবার কেটে দিয়ে ধরুন ওটাকে, 5টা কেটে দিয়ে ধরুন হবে 2-3টে হবে, আপনি কেটে 3টে করলেন, যে হোয়াইটনার দিলেন, কেটে 3 করলেন, দিয়ে সই করলেন, আবার তো কেউ হোয়াইটনার দিয়ে 3টা 1 করতে পারে বা 2 করতে পারে, করতে পারে না বলুন, কাজেই হোয়াইটনারটা দেয়া যাবে না। কাজেই একটা জিনিস যদি ভুল হয়, দেখবেন সার্ভিস বিভাগে কি হয় বা কোনো অফিসিয়াল ডকুমেন্টে কি হয়, যদি একটু ভুল হয়ে যায় না, মন খুব খুব দুঃখ হয়, এ মা সার্ভিস বিভাগে ভুল হয়ে গেল তাহলে কি হবে, আমার পেনশন ঠিক হবে তো, আমার চাকরিতে কোনো অসুবিধা হবে না তো, আমি বারবার করে আমি বলছি একদম চিন্তা করবেন না, এরকম যদি ভুল হয়, ভুল হতেই পারে, ভুল হয় স্বাভাবিক, যদি ভুল হয় সেটাকে যিনি স্যাংশনিং অথরিটি, যিনি সার্ভিসটা লিখছেন, তিনি পুরো পেন থ্রু করবেন, কেটে দেবেন, কেটে দিয়ে যেটা হবে লিখবেন, লিখে সই করবেন, আবার যদি ভুল হয় আবার কাটবেন, আবার সই করবেন, অর্থাৎ একটা লেখা যদি 3 বা 4 বার ভুল হয়, 3 বা 4 বার কাটবেন, কেটে উনি সাইন করবেন, দ্যাট ইজ অরিজিনাল। বাট আই রিকোয়েস্ট অল অফ ইউ নট টু ইউজ হোয়াইটনার ইন এনি অফিসিয়াল ডকুমেন্ট।
নেক্সট স্লাইড এই বললাম কমিটি লিভ প্রাইভেট পার্সোনাল গ্রাউন্ডে নেওয়া যায় কমিটি লিভ ব্যাস এই আমার টোটাল পাওয়ার পয়েন্ট আমি দিয়ে দিয়েছি আপনারা পাওয়ার পয়েন্টটা পেয়ে যাবেন কাজী ডিটেইল জিনিসগুলো জানার জন্য যা যা আছে রেসপেকটিভ আমি টোটাল গভর্নমেন্ট অর্ডারগুলো আমি দিয়ে দিচ্ছি এই গভর্নমেন্ট এটা কোথায় পাবেন আমার যে এই যে পাওয়ার পয়েন্ট এই পাওয়ার পয়েন্টটা আপনারা আমি রিকোয়েস্ট করবো যারা অর্গানাইজিং স্কুল আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা রেসপেকটিভ যারা চাইছেন এটা দিয়ে দেবেন এটা তাদের যদি কাজে লাগে আর কোথায় অর্ডার গুলো কোথায় খুব ভালো কথা বলেছেন অর্ডার গুলো কোথায় পাবেন দেখুন আমাদের গভর্নমেন্ট স্কুল মানে সরকারি মানেই হচ্ছে WBSR ওয়েস্ট বেঙ্গল সার্ভিস WBSR ভলিউম 1 ভলিউম 2 এই দুটোকে আপনারা জোগাড় করবেন এবং টাইম টু টাইম কমিশনারের কাছ থেকে ডিপার্টমেন্ট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যা যা অর্ডার গুলো বেরোচ্ছে সেই অর্ডার গুলো সব কিন্তু লক্ষ্য রাখবেন সব অর্ডার গুলো কিন্তু লক্ষ্য রাখবেন ফিনান্স ডিপার্টমেন্ট ঠিক আছে আমাদের এইগুলো সব লক্ষ্য রাখবেন হ্যাঁ আমরা যার যার নাম ডাকবো তারা প্রশ্ন করবেন পরপর নালে একসাথে সবাই মিলে প্রশ্ন করলে কারোর কথাই শোনা যাবে না অনেকক্ষণ হয়ে গেছে টাইমটা শর্ট করতে হবে আবার খুব সংক্ষেপে প্রশ্নগুলো করুন আপনি প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নটা যেন লিভ রুল সংক্রান্তই হয় মানে এর বাইরে কিন্তু কোনো বাইরে কোনো প্রশ্ন করবেন না অন্য প্রশ্ন আমরা অন্য প্রোগ্রামে রাখবো কিন্তু প্রশ্নটা সংক্ষিপ্ত হবে প্রথমে ইমন ব্যানার্জি আপনি প্রশ্ন করুন হ্যাঁ নমস্কার স্যার আমি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল পাথরপ্রতিমা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আমার স্যার দুটো প্রশ্ন নমস্কার স্যার স্যার প্রথম হচ্ছে কোন টিচার যদি জয়েন করার এক বছরের মধ্যে ধরুন তার 10টা সিএল পাওয়ার কথা তিনি আরো এক্সট্রা 4টে বা 5টা ছুটি নিয়েছেন তাহলে সেইটা কোন লিভে যাবে আর সেকেন্ডলি স্যার আর একটা প্রশ্ন সেটা হচ্ছে ডিউরিং লকডাউন যেটা 2020 থেকে আমরা মার্চের পর থেকে প্রায় স্কুল বন্ধ ছিল বাট বিভিন্ন অর্ডারে বলা হয়েছিল যে রস্টার বেসিসে আমরা সবাই আসব কিন্তু ধরুন কেউ রস্টার বেসিসে টোটালটা এলেন না এবং এতদিনও ধরুন আসেননি হঠাৎ করে ম্যাটারনিটি লিভ নিলেন কিন্তু ম্যাটারনিটি লিভ নেওয়ার সময় ধরুন স্কুলে এলেন না জাস্ট একটা মেল করে দিলেন তাহলে তার ছুটিটা কিভাবে কি ছুটির মধ্যে আসবে খুব ভালো প্রশ্ন আমি বলি ধরুন প্রথম বছর যদি এক্সট্রা ছুটি দিতে হয় লিভ নট ডিউ আছে একটা লিভ নট ডিউ ঠিক আছে অ্যাডভান্স লিভ যেটা সেটা হতে পারে একটা ঠিক আছে আর আদারওয়াইজ ধরুন আপনি যদি ধরুন ছেলের জন্য নিতে হয় সিসিএল যদি মনে করে সেটা দিতে পারে স্কুল অথরিটি দিতে পারে ঠিক আছে নেওয়ার স্কোপ আছে কিন্তু নেওয়ার অনেক স্কোপ আছে আর যেটা বললেন এই করোনার জন্য যেটা ঘটনাটা এখন তো হেডমাস মশাইরা রোস্টার করে বা আপনাদের যেদিন আসতে বলা হয়েছে সেদিন আসবেন সেটা কিন্তু আসা তার দায়িত্বের মধ্যে পড়ছে তিনি যদি না আসেন তাহলে ওয়ান কাইন্ড অফ মিসকন্ডাক্ট ফ্রম দ্য পার্ট অফ দ্যাট টিচার না এলে মিসকন্ডাক্ট এটা কিন্তু তিনি কেন আসেননি প্রপার কারণ জানাবেন হেড অফ দ্য ইনস্টিটিউশনকে হেড অফ দ্য ইনস্টিটিউশন সেটাকে উনি যদি সন্তুষ্ট হন তাহলে ঠিক আছে সন্তুষ্ট না হলে উনি কিন্তু ওটাকে মানে কি বলবো প্রপার ওর না আসার জন্য যেটা বললাম যে না বলে অ্যাকশন যদি হয় মানে কি ইট উইল লিড টু ডিসিপ্লিনারি অ্যাকশন ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য প্রসিডিউশনের জন্য উনি কিন্তু প্রসিড করতে পারে হ্যালো স্যার আমি গোপী বল্লভপুর টু এনআইজিএস এর টিআইসি বলছিলাম নমস্কার আমার যে কোয়েশ্চনটা আছে আমার স্কুলের একজন টিচারের ওনার করোনা পজিটিভ এসেছিল এপ্রিল মাসে তো উনি যে ধরুন কোয়ারেন্টাইন লিভ এর জন্য আমার কাছে অ্যাপ্লাই করবেন সেটা স্যাংশন আমিই করব তো অবশ্যই এবার দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা হচ্ছে উনি কোয়ারেন্টাইন লিভ কত দিনের জন্য পাবেন তার কারণ হচ্ছে ওনার করোনা ধরা পড়ার পরই আমাদের স্কুল 7 দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তারপর স্কুল খোলার সাথে সাথে আবার করোনা মানে গরমের ছুটি এবং করোনার জন্য ছুটি পড়ে গেল মানে 19 করোনার জন্য আমি বলে দিচ্ছি করোনার জন্য ছুটি হচ্ছে 21 দিন পাবেন এক্সেপশন কেসে 30 দিন দিতে পারেন আপনি ঠিক আছে কি বললাম ধরুন স্কুল তো বন্ধ হয়ে গেছে তাহলে কত দিনের জন্য अप्लाई করবেন
উনি করবেন, উনি যতদিন স্কুল টোটাল উনি 21 দিন নেবেন, তা বন্ধ হয়ে যাক যাক, উনি তো অ্যাপ্লাই করছেন 21 দিনের জন্য, যে ম্যাক্সিমাম 21 দিন। ঠিক আছে, উনি যদি মনে করেন যে যেদিন স্কুল খুললো খুলছে তার দুদিন পর উনি করলেন, ওনার এটা নির্ভর করছে জানেন তো, এটা নির্ভর করছে ওনার চিঠিতে রব না, এটা নির্ভর করছে ওই মেডিকেল সার্টিফিকেট কি প্রডিউস করছে, ডাক্তার কবে এঁকে দিচ্ছে। উনি মানে কি বলবো, উনি কোয়ারেন্টাইনে ছিলেন, উনি এখন মুক্ত, এখন উনি জয়েন করতে পারবেন, রিজিউম হিজ ডিউটিস। এইটা দেখবেন ওনার সার্টিফিকেটটাও নির্ভর করছে, মেডিকেল সার্টিফিকেটও নির্ভর করছে, বুঝলেন তো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। উনি যদি মেডিকেল সার্টিফিকেট যদি উনি ফিট না করেন, উনি জয়েন করবেন কি করে, জয়েন করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে স্যার। নেক্সট প্রসূন মাঝি, আপনার হ্যান্ড রেজ করা আছে, আপনি বলুন আপনার প্রশ্ন। আমি প্রসূন মাঝি বলছি, ঝালদাটু গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার। আমার স্টাডি লিপ ঝালদাটু পুরুলিয়া। স্যার আমার স্টাডি লিপ সংক্রান্ত একটা প্রশ্ন আছে। বর্তমানে আমি পিএইচডি করছি ইংলিশের উপরে, সেক্ষেত্রে কি মানে হায়ার এডুকেশন পারপাসে আমি কি কোন রকম ছুটি পেতে পারি? আপনি শুনুন, আমি বলি, আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইউ হ্যাভ দ্য অথরিটি টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার দায়িত্ব আপনি অ্যাপ্লাই করে দেবেন, আপনাকে অ্যাপ্লাই করতে হবে থ্রু প্রপার চ্যানেল। ঠিক আছে, আপনার চিঠিটা ওটাকে আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশন ফরওয়ার্ড করে দেবেন। এবার আপনি কমিশনারের ওখান থেকে পাবেন কি পাবেন না সেটা বলা খুব মুশকিল, কারণ এখন আর সেভাবে আমি আগেই বললাম কোনো হার্ড দা স্টাডির জন্য কিছু দেওয়া হচ্ছে না, অর্ডার বেরিয়ে গেছে, কিন্তু সেই অর্ডারের ভিত্তিতে কিছু দেওয়া হচ্ছে না। এখন আপনার যখন না আমি কোনো প্রিভিলেজ আমি বুঝতে পেরেছি, না 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 অর্ডার আমি বলছি, আপনি ধরুন ডিপার্টমেন্ট থেকে অর্ডার নাও পান, আপনি উইদাউট হ্যাম্পারিং নর্মাল ডিউটিস, আপনার যেহেতু ইংলিশ ল্যাব বেসড সাবজেক্ট না, without hampering the normal duties of the institution, আপনি হেড অফ দা ইনস্টিটিউশন বলে হেড অফ দা ইনস্টিটিউশন আপনাকে পারমিশন দেবে না, আপনি ম্যানেজ করে যদি করতে পারেন করতে পারেন, সেক্ষেত্রে তো কোনো বলা নাই। ডিস্টেন্সে করতে বলা হয়েছে, আমি নেতাজি সুভাষ থেকে করতে বলা হয়েছে, বা ওপেন ইউনিভার্সিটি থেকে বা ডিস্টেন্স ফোনে করতে বলা হয়েছে, আপনি সেক্ষেত্রে করতে পারেন, কিন্তু এই জন্য ছুটি ক্লেম করতে পারবেন না। ঠিক আছে, মানে করতে পারবেন না, এটা এটা হেড অফ দা ইনস্টিটিউশন আপনাকে যেভাবে আপনাকে আমি কথা বলে নিই যেভাবে করতে পারবেন সেভাবে করবেন। ঠিক আছে, আলাদা করে কোনো পারমিশন পাবেন না। ও মানে কোন স্টাডি লিভ কিছু পাবো না? পার কথা মানে আপনি অ্যাপ্লাই করবেন, আমি বলছি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করে হ্যাঁ হ্যাঁ যদি পান তো হ্যাঁ যদি ঠিক আছে না পেলে আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে করতে হবে, পাওয়ার এখন দেয়া। ওকে থ্যাংক ইউ। এরপরে বর্ণিতা ভট্টাচার্য, আপনি আগে প্রশ্ন করেছেন, খুব সংক্ষিপ্ত প্রশ্ন করুন, অন্যদেরকেও সুযোগ দিতে হবে। হ্যাঁ ধন্যবাদ স্যার। স্যার আমি বলছি যে ওয়েবিনারের জন্য আমি যে লিভ রুলগুলো আজকে জানতে পারছি, তো আমার যখন ছুটির কোনো দরকার পড়বে আমাকে যে যিনি ছুটি দেবেন সে অথরিটি বা আমার টিআইসি যদি সেই নিয়মটা না জেনে আমাকে খুব ইম্পর্টেন্ট কথা, যে যদি টিআইসি না জানার জন্য হতেই পারে, তিনি তো নতুন, চিন্তা করে দেখুন না জানা হতেই পারে, আপনাকে করতে হবে, আপনি যখন অ্যাপ্লাই করবেন কোন রুলে অ্যাপ্লাই করছেন। ধরুন আপনি ম্যাটারনিটি লিভ নিচ্ছেন, আপনি ম্যাটারনিটি লিভ চাইছেন, মেডিকেল সার্টিফিকেট দেবেন, তার সঙ্গে ম্যাটারনিটি লিভের যে রুলটা আছে সেই রুলের গভর্নমেন্ট অর্ডারটাকে বার করে অ্যাটাচ করে দিয়ে দেন যে আমি এই অর্ডারে বলে আমি ছুটি চাইছি। ক্লিয়ার না? ক্লিয়ার না, আমরা তো সেই অর্ডার মেনশন করে দিতে কই না, অর্ডার মেনশন করবেন তার সঙ্গে অর্ডারের কপি দিয়ে দেবেন, করে আপনি দেন, আমি বলতে পারলাম? আচ্ছা ঠিক আছে, তার পক্ষে সব কিছু সব হেডমাস্টারের পক্ষে সব কিছু জানা তো সম্ভব না। সেটাই সেটাই এখন গন্ডগোলটা হচ্ছে, যেহেতু আমরা সব একসাথে জয়েন করেছি সবাই নতুন, আপনি সেই জন্য অর্ডারটা আপনি নিয়ে নেবেন, অর্ডার রেসিপিটি অর্ডারটা নিয়ে আমি সেশনে অ্যাপ্লাই করব, আপনি অবশ্যই পাবেন। যে অর্ডারগুলো কোথায় পাবো আরেকবার কাইন্ডলি বলে দেবেন। পরে ওয়েস্ট বেঙ্গল, আমি শুনুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে দেখবেন, ঠিক আছে, দরকার হলে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন, যা অর্ডার লাগবে আমি যতটা পারি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট সৌরভ ভট্টাচার্য, আপনিও আগে প্রশ্ন করেছেন, সংক্ষিপ্ত প্রশ্ন করুন, অন্যদের সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে কোন লিভ অ্যাপ্লাই করার পর টিআইসি যখন সেটা স্যাংশন করবেন, তো তার অফিস ওয়ার্কটা যদি একটু বলে দেন, কারণ
এনআইজিএস এর টিআইসি গণ সকলেই নতুন, তো কিভাবে তিনি স্যাংশন করার পর সার্ভিস বুকে তুলবেন বা কোন ফাইল মেনটেন করবেন, এটা কিছু বলে দেওয়ার একটু সুবিধা হয়। ব্যাস ঠিক আছে। এবার দেখুন এরিয়ার স্কুলের ক্ষেত্রে কিন্তু ম্যানেজিং কমিটি করতে হয়, ম্যানেজিং কমিটি করে করতে হয়, কিন্তু গভর্নমেন্ট স্কুলে তো ম্যানেজিং কমিটি কোনো প্রশ্ন নাই, বুঝতে পেরেছেন? গ্রামীণ কেন্দ্রের ম্যানেজিং কমিটি কিন্তু এই লিভ স্যাংশনিং অথরিটি ম্যানেজিং কমিটি না। যখন এডেড স্কুল বা স্পন্সর স্কুল সেই ক্ষেত্রে ম্যানেজিং কমিটি মিটিং করতে হয় বা অ্যাডমিনিস্ট্রেটর অর্ডার থাকে, সেই অর্ডারটা দিয়ে এমসি রেজুলেশন করে করতে হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে আমার যিনি সিনিয়র একজন বলুন, যিনি হেডমাস্টার সময় কিভাবে করেন, আপনারা স্কুল এডুকেশনে কিভাবে করেন? এবার আমি বলছি শুনুন, ধরুন আপনার সিএল স্যাংশন করার ক্ষেত্রে তো আপনার স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন করে দিল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন আপনি অন্য লিভের স্যাংশনের জন্য আপনি তো চিঠি করবেন কাকে বলুন, কি বলবো, ডিটেনশনটা কই নিয়ে আসতে হবে কিন্তু হায়ার টিউশন থেকে, মানে আপনার কমিশনার অফ স্কুল টিউশন থেকে ডিটেনশন গুলো। বাকি লিভ গুলো হেডমাস্টারই করতে পারবেন, আমার মনে হয় না কোনো মেমো নাম্বার তো থাকার কোনো কথা না, উনি স্যাংশন করবেন অ্যাজ পার সার্ভিস বুকে তুলে দেবেন আর লিভ লিস্টে তুলবেন, তাই তো চন্দন বাবু বা গৌতম বাবু কিছু বলুন। এক্ষেত্রে লিভ রেজিস্টারটা স্যার আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট জিনিস, স্কুলের লিভ রেজিস্টার লিভ রেজিস্টারটা তুলে রাখবেন এবং সেইটা সার্ভিস বুকে তুলে দেবেন, এখানে কোনো ম্যানেজিং কমিটি মেমো নাম্বার বা কোনো কিছু লাগার দরকার নাই, যেহেতু এইচএম হচ্ছে আপনার স্যাংশনিং অথরিটি। একদম স্যার, এটা প্রধান শিক্ষক কি করবেন, এবং বাকি লিভের ক্ষেত্রে স্কুলের তো আপনি আগে বলেই দিয়েছেন সেইভাবে আলাদা আলাদা করে একটা রেজিস্টার নিজেদের মেনটেন করতে হবে, এবং যে কটা সার্টিফিকেটকে উঠবে আর কি সেটা তো আপনি পাঁচটা বলে দিয়েছেন প্রথমে, সেখানে থাকছে আপনার ইএল থাকছে, হাফ পে লিভ থাকছে, হাফ পে লিভ দুটো জুড়লে কমিউটার লিভ হচ্ছে, লিভ নট ডিউ হচ্ছে, আর এই এই কটাই তো এই, হ্যাঁ আর এক্সট্রাঅর্ডিনারি লিভ, এই পাঁচটার হিসাব সার্ভিস বুকের পিছন দিকে লিভ রেজিস্টারে তুলতে হচ্ছে। বাকিগুলোর জন্য বাকি যে আর অনেকগুলো লিভ আছে ছটারও বেশি, সেগুলো কিন্তু সবই আলাদা আলাদা রেজিস্টার করে নিজেদের মতো করে মেনটেন করতে হবে, এটাই হলো ব্যাপার, আর তো কিছু নয়। আর শুধুমাত্র ডিটেনশনের জন্য মেমো থাকবে, বাকিগুলোর মেমো থাকছে না। একদম ক্লিয়ার, তাহলে প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেলেন। নেক্সট সঞ্চারী সাহা, সঞ্চারী সাহা। নমস্কার স্যার, আমি এনআইজিএস শঙ্খখোলা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, হাফ পে লিভ যদি আমার 60টা জমে থাকে, তাহলে আমি ইদার দু মাস হাফ স্যালারি পেতে পারি কিংবা এক মাস ফুল স্যালারি পেতে পারি? ভেরি গুড, ভেরি গুড, এটাই তো। তো আর লিভ উইদাউট পে এর কোনো কনসেপ্ট আছে? হ্যাঁ, লিভ উইদাউট পে, এই যে এক্সট্রাঅর্ডিনারি যেটা বললাম, যখন আপনার হাতে কোনো লিভ নাই, ধরুন এক্সট্রাঅর্ডিনারি লিভ নিতে পারেন লিভ উইদাউট পে, ঠিক আছে? আচ্ছা, সেটা ম্যাক্সিমাম কতদিন নিতে পারি? একটা না, পাঁচ বছর, ওটা বেশি দিন নেই, কোনো কিছু লেখা নাই কিছু, তবে বেশি দিন নেবেন কেন? ওটা নিয়ে আমি চলে গেলেন বাইরে, মনে রাখবেন উইদাউট পে লিভ, ধরুন আমি বলছি উইদাউট পে লিভ আপনি দু বছর নিয়ে আপনাকে বাইরে যেতে হলো, বিদেশ যেতে হলো, কথা কথা বলছি, ধরুন কোনো কাজে আমাকে যেতে হলো, পড়াশোনা না কিন্তু এই বাইরে যদি যেতে হয়, এক্সটার্নাল অ্যাপিয়ার্স যদি যেতে হয়, মনে রাখবেন স্কুলের কাজ ছাড়া এক্সটার্নাল অ্যাপিয়ার্স যেতে হয়, আপনাকে ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন। আপনার পারমিশন না নিয়ে কিন্তু দিতে পারবেন না, তখন হেড অফ দ্য ইনস্টিটিউশন দিতে পারবে না, ওই দু বছরের ছুটি মনে রাখবেন কিন্তু, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু প্রপার চ্যানেলে পারমিশন নেবেন, আপনি যদি পারমিশন পান দেন ইউ আর পারমিটেড টু মুভ, আদারওয়াইজ নট। আপনি চলে গেলেন কাগজ দিয়ে চিঠি দিয়ে, দু বছর পর আসবো, তিন বছর পর আসবো, কি হবে? তখন কিন্তু অনেক প্রবলেম সৃষ্টি হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট নীলাঞ্জনা ঘোষ। হ্যাঁ স্যার, আমি এনআইজিএস বাসন্তী থেকে বলছি। আমি এখন বিএড এ আছি, রবীন্দ্র ভারতী থেকে বিএড করছি, তো আমার ক্ষেত্রে কি ট্রানজিট লিভ অ্যাপ্লিকেবল হবে? পার তো কথা আমি বললাম, গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী ট্রান্সফার হচ্ছে পার কথা, ঠিক আছে? আপনি এইচএম কে অ্যাপ্লাই বলবেন আপনি, ঠিক আছে? স্যার ওই ডিসটেন্সের একটা ব্যাপার বলছিলেন, তো আমি সেটাই একটু জানতে চাইছি ডিসটেন্সের ব্যাপারটা। হ্যাঁ বলেছি, ডিসটেন্স আমি বলে দিচ্ছি, ডিসটেন্স 1000 কিলোমিটার, ঠিক আছে? 1000 কিলোমিটার আমি বলে দিচ্ছি, ডিসটেন্সটা একদম পরিষ্কার বলে দিচ্ছি, 1000 কিলোমিটারের বেশি যদি হয় মনে রাখবেন, তার একটার জন্য একটা ফর্মুলা, আর 1000-এর কম হলে তার একটা আলাদা ফর্মুলা, ঠিক আছে? 1000-এর বেশি, 1000-এর কম, আর 1000-এর যদি কি বলবো, 1000-এর যদি, মন দিয়ে শুনুন, এটা এটা শুনলে এখন খুব দরকার, যদি যদি আপনার 1000 কিমি বা তার কমের কম হয়, জয়নিং টাইম কিন্তু 10 দিন পাবেন,
আর 1000 কিলোমিটার বেশি যদি হয় তাহলে 12 দিন, আর যে ক্ষেত্রে একটা না 200 কিমির বেশি যেতে হয় রোড জার্নি করতে হয়, 200 কিমির বেশি রোড জার্নি করতে হয় একটা না রোড জার্নি, সেক্ষেত্রে 1000 কম হলে 12 দিন, আর 1000 কিলোমিটারের বেশি হলে 15 দিন পাওয়া যাবে কিন্তু, ঠিক আছে, এটা নিয়ম। তবে যদি একই জায়গাতে একই ধরুন একই সাবডিভিশনের আন্ডারে বা একই মানে কাছাকাছি একই মিউনিসিপ্যালিটির আন্ডারে কোনো স্কুলে পেলেন সেক্ষেত্রে 10 দিন কিন্তু পাবেন না, সেক্ষেত্রে তো 1 দিন পাবেন কিন্তু। এই WBSR টা ফলো করবেন, WBSR এ পরিষ্কার লেখা আছে কিন্তু সেটা, ঠিক আছে, ওই অনুযায়ী আপনি পাবেন। এবং আরেকটা কথা মনে রাখবেন ফর দা ইন্টারেস্ট অফ পাবলিক যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে পাবেন কিন্তু। ধরুন আপনি আপনার জন্য আপনি মিউচুয়াল ট্রান্সফার করে এলেন, কথা বলছি মিউচুয়াল মানে যদি যদি সার্ভিস মানে গভর্নমেন্ট সার্ভিস আছে মিউচুয়াল সার্ভিস বা ওন সিকিং এ ধরুন এলেন, ওন সিকিং বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু ট্যান্সলিপ পাবেন না, পরিষ্কার লেখা আছে। আপনি যদি পাবলিক ইন্টারেস্টে ট্রান্সফার হন আপনি তখন অ্যাজ পার রুল আপনি কিন্তু ট্যান্সলিপ পাবেন। লিভ পাওয়ার পর যদি আপনি জয়েন না করেন, যে ধরুন আপনি 10 দিনের মধ্যে 3 দিন পর জয়েন করলেন, তা 3 দিন ছাড়া 7 দিন আপনার ইয়েলে জমবে, আর 3 দিন চলে গেল ওইখানে আপনার জয়নিং এর মধ্যে রয়ে গেল, ট্যান্সলিপ রয়ে গেল, তখন ওইভাবে ভাগ হবে, ঠিক আছে। সৌমি ঘোষ, আচ্ছা আমি একটা কথা বলে রাখি, এই তুষার কান্তি দাস অনেকক্ষণ থেকে হাত তুলে আছেন, উনি বোধহয় ওই রাইজ কয়েন হাত ম্যানুয়াল ভাবে হাত তুলে আছেন, হ্যাঁ ম্যানুয়াল ভাবে হাত তুললে হবে না আপনাকে, এখানে সিস্টেমের মধ্যে এখানে হাত তুলতে, আমি বলে দেন তাকে বলে দেন কি করতে হবে, দিবেন বাবু আপনি বলে দেন কি করতে হবে তুষার বাবু, হ্যাঁ আপনি দেখুন আপনার নিচে একটা হ্যান্ড হাতের ছবি আছে সেই জায়গাটা আপনি টিপুন, ওখানে হ্যান্ড রেজ হবে। আর একটা রিকোয়েস্ট সকলকে, যে কোনো প্রশ্ন রিপিট করবেন না, যেগুলো আলোচনা হয়ে গেছে সেগুলোকে কেউ আর রিপিট করবেন না, সংক্ষেপ করে অনেক টাইম হয়ে গেছে। নমস্কার স্যার, আমি কি আমার প্রশ্নটা করব স্যার? বলুন বলুন। হ্যালো, নমস্কার স্যার, আমি তুষারকান্তি দাস বলছি NIGS কখন থেকে, ম্যাথামেটিক্স এর টিচার স্যার আমি। স্যার আমার প্রশ্ন হলো CL বা হাফ পে লিভ এই ধরনের ছুটিগুলো যদি শেষ হয়ে যায় কারো, সেক্ষেত্রে স্যালারি ডিডাক্ট এবং সার্ভিস ব্রেকের পরিস্থিতি কখন আসতে পারে? গুড, সিএল হয়ে গেল, শেষ আপনার হাফ পে চলে গেল, ঠিক আছে, তখন সব সলভ লিম নাই, তখন আপনি এক্সট্রাঅর্ডিনারি লিভের জন্য অ্যাপ্লাই করবেন, এক্সট্রাঅর্ডিনারি লিভের জন্য অ্যাপ্লাই করলেন, এক্সট্রাঅর্ডিনারি লিভ উইদাউট পে, আপনি যদি স্যাংশন হয়, যদি উইদাউট পে স্যাংশন হয় তাহলে আপনার কোনো ব্রেকিং সার্ভিস হলো না, অর্থাৎ না বলে যদি আপনি আসেন মানে উইলফুল অ্যাবসেন্স ইন দ্য ইনস্টিটিউশন, এটা মনে রাখবেন, জোর করে আমি যাবো না, হেডমাস্টার সময় কি ক্ষমতা আছে করুন এই ধরনের কথাবার্তা, আমি যাবো না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন আপনার ওই পিরিয়ডে যে আপনি আসছেন না, জোর করে আসছেন না, তার জন্য উনি কিন্তু ডিসিপ্লিন অথরিটিকে চিঠি করবেন, সেখান থেকে যা সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী আপনার কাজ হবে, আমি বলতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, স্টোরি লিভারি পেতে পারেন, ভেরি গুড ভেরি গুড, গুড কোশ্চেন, থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার, আমি সৌমি ঘোষ। আচ্ছা দীপেন বাবু আপনি করুন ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, সৌমি ঘোষেরই বলার কথা, বলুন সৌমি ম্যাডাম, বলুন। স্যার আমি মেদিনীপুর সদরের NIGS থেকে বলছি, স্যার ধরুন আমার তো এখনো মানে PhD কোর্স ওয়ার্ক হয়নি, এই ক্ষেত্রে যদি আমি পরবর্তী সময় তখন কি আমার স্টাডি লিভের জন্য অ্যাপ্লাই করতে হবে নাকি মানে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু অ্যাপ্লাই PhD জন্য স্টাডি লিভে অ্যাপ্লাই করব মানে আমাকে লিভ দেবে না, আপনাকে স্টাডি লিভের জন্য লিভ দেবে না, বুঝলেন, পাবেন না, উইকে তো এক দুদিন করে কোর্স ওয়ার্কের ক্লাস, আমি জানি কোর্স ওয়ার্কটা আপনি যদি এটা ম্যানেজ করে করতে পারেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো এনওসিও দেবে না, কিন্তু আপনার তো এনওসি লাগবে কোর্স ওয়ার্ক পর যে রেজিস্ট্রেশন করতে, এনওসি কে দেবে, এনওসি তো দেওয়ার কথা না, আগে যেন করছেন একটু খবর নিয়ে নেবেন যে আমি এনওসি ছাড়া PhD করতে পারবো কিনা, আপনি এগোচ্ছেন কাজ করছেন, আপনার এনওসি কিন্তু PhD জন্য দেওয়া হয় বলে আমার জানা নাই, এখন অনেক আগে হতো, আগে পেয়েছে অনেক টিচার কিন্তু, গভর্নমেন্ট স্কুল টিচাররা NOC পেয়েছেন, ঠিক আছে, MA করার জন্য পেয়েছেন, আবার অন্য সাবজেক্ট MA করার জন্য পেয়েছেন বা PhD করার জন্য পেয়েছেন, আগে অনেক আগের কথা বলছেন, এখন পাবেন কি পাবেন না আপনি অ্যাপ্লাই করে রেখে দেন, আপনি পেলে করবেন, ঠিক আছে। আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই। দীপেন বাবু আর কেউ কি হাত তুলেছেন? না, আপনি বলুন আপনার হ্যান্ড রেজ রয়েছে। স্যার আমি গভর্নমেন্ট, নমস্কার স্যার, আমি সুমন দাস মধু গভর্নমেন্ট মডেল স্কুল হুড়া থেকে বলছি। স্যার এক্সট্রাঅর্ডিনারি লিভ বা উইদাউট পে লিভ যেটা বলছেন এটা কি হায়ার স্টাডিজ ক্ষেত্রে ব্যবহার করা যায়?
সাধারণত যায় না, না না কথা না, এটা যাওয়ার কথা না এটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা এরপরে আমি মানব সিং স্যারকে বলবো যে আপনি আপনার প্রশ্ন রাখুন সংক্ষেপে। আমার একটা প্রশ্ন আছে ইএল সংক্রান্ত, আমরা 5 বছর ধরে সার্ভিস আমি গভর্নমেন্ট মডেল স্কুল ছাতনা থেকে বলছি, ধরুন আমরা তো ভ্যাকেশন ডিপার্টমেন্টের এমপ্লয়ি, আমাদের ধরুন একটা ক্যালেন্ডার ইয়ারে একটা 12 দিনের গরমের ছুটি থাকলো এবং 27 দিনের বা 28 দিনের পুজোর ছুটি থাকলো, টোটাল তাহলে 40 দিন হলো। তা আমার অ্যাকচুয়ালি আমি যদি দুটো ডিটেনশনেই কাজ করি তাহলে ওই একাডেমিক ইয়ারে বা ওই ইয়ারে আমার কতগুলো ইএল জমলো? ইয়েস গুড, ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে, মন দিয়ে শুনুন, ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে উপরে নাম্বার অফ ডেজ প্রেজেন্ট ইন দ্য স্কুল ইন দ্য ডিটেনশন পিরিয়ড, উপরে নাম্বার অফ ডেজ আমি এলেন কদিন, ঠিক আছে? উপরটা হচ্ছে নাম্বার অফ ডেজ কদিন এলেন, আর নিচে হচ্ছে সাম অফ টোটাল ডেজ, মানে কতদিন আপনার ওই ভ্যাকেশনটা ছিল, মানে পূজা ভ্যাকেশন আর সামার ভ্যাকেশন। ধরুন আমি উদাহরণ দিচ্ছি 40 দিন, ধরুন 40 দিন বোঝাচ্ছি, 40 দিন আমরা ধরুন 20-20 কথা উদাহরণ হিসাবে বলছি, 20 দিন ধরুন সামার ভ্যাকেশন, 20 দিন হচ্ছে পূজা ভ্যাকেশন, 40 দিন, 40 দিনই আপনি এসছেন, তাহলে কথা হবে উপরে 40 দিন এসেছিল, উপরে 40 আর নিচে কত, নিচে সামটাও 40 হলো, 40/40×30, কারণ ম্যাক্সিমাম 30 দিনের বেশি একটা ক্যালেন্ডার ইয়ারে পাওয়া যাবে না, 30 days কিন্তু ম্যাক্সিমাম ইয়ার, তাহলে 40/40×30 মানে 30টাই হয়ে গেল আপনি প্রতিদিন আসছেন। এইবার যদি আপনি এমন হয় আপনি 20 দিন এলেন, অনেকে 20 দিন আসতে হয়েছে, মানে অ্যাজ পার রোস্টার 20 দিন, 20/40×30 তখন কেটে কত দিন হচ্ছে, 15 দিন হচ্ছে, ওই রেশিওটা মেনটেন করতে হবে, নাম্বার অফ ডেজ বাই টোটাল সাম অফ টোটাল ইন্টু 30 days, ঠিক আছে? রবিবার বা ছুটির দিনটা হবে না, কিন্তু যে কদিন খোলা থাকছে মনে রাখবেন, যে কদিন খোলা থাকছে সে কদিন পড়ছে, আপনি বলুন 65 তো, টোটাল তো 65, রবিবারটা তো আলাদা 52টা রবিবার, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার আলোচনা থেকে বুঝলাম যে কমিউটেড লিভটা দুটো গ্রাউন্ডে নেওয়া যাচ্ছে, একটা হচ্ছে পার্সোনাল গ্রাউন্ড আর একটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ড, এক্ষেত্রে স্যার গৌতম বাবু নেক্সট
স্যার আমার তো সিএল আছে কিন্তু আমার যে পরিমাণ ছুটি দরকার সেই পরিমাণ ছুটি সিএল আচ্ছা আর এটা স্যাংশন হলে তবেই আমি পাবো আগে থেকে তাই তো অবশ্যই 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার নেক্সট ডিজিটাল লার্নিং বলে একজন হাত টেস করেছেন কাইন্ডলি নামটা বলুন হ্যালো স্যার আমি টাকি গভর্নমেন্ট হাই স্কুল থেকে শম্ভু মুখার্জি বলছিলাম হ্যাঁ বলুন শম্ভু বলুন হ্যাঁ স্যার বলছি যে এই ছুটি গভর্নমেন্টের ছুটি ঘোষণা হওয়ার পর আমি করোনা এফেক্টেড হয়েছিলাম এখন জয়েন করতে গেলে কি আমার অর্ডার দিয়ে জয়েন করতে হবে মানে অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়ে আপনি গভর্নমেন্ট অফিসার তো আপনি গ্রুপে অফিসার যা নিয়ম সেভাবেই করতে হবে কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিতে হবে ঠিক আছে করোনা হয়েছিল তো কাগজপত্র দেবেন যেভাবে করতে হয় না ওটা তো আছে সেইটা তো আছে কিন্তু বলছি যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে টাকি গভর্নমেন্ট হাই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছি তো সেখানে কি ট্রানজিট লিভ পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই একদম not only transit leave আপনি যদি বাসস্থান চেঞ্জ করেন বাসস্থান কি চেঞ্জ করেছেন সেটা একটা ফ্যাক্টর কিন্তু বাসস্থান চেঞ্জ করেন কি করেননি বাসস্থান চেঞ্জ করলে আপনি পাবেন একদম পাবেন আপনি আপনি 10 দিন পাবেন 10 ডেজ পাবেন অবশ্যই পাবেন এবং আপনি ওই ওই যে আপনার প্যাকেজিং চার্জ বুঝলেন তো কুরিয়ার চার্জ ইত্যাদি যা যা লাগে এগুলো সব কিন্তু অ্যাজ পার রুল আপনি কিন্তু পাবেন যদি বাসস্থান চেঞ্জ করেন আপনি এসে সেই ডিডিও কি লিপটা স্যাংশন করতে পারেন কোন লিপটা হ্যাঁ ও ট্যান্সলিপটা তো নতুন লিপ নতুন নতুন অফিসে তো করবে আপনার আমি তো এখান থেকে চলে আসছেন চলে আসার পর তো ট্যান্সলিপটা এই অফিসে আসার জন্য তো আমি ওই লিপটা পাচ্ছেন না এই অফিসে করবে তো নতুন অফিসে করবে পুরনো অফিস করবে না আমার ওয়ান্স দা সার্ভিস বুক ইজ ট্রান্সফারড ঠিক আছে দা অথরিটি অফ দা সার্ভিস বুক ইজ দা authority of the new school okay acha acha new school ni korbo bolchi ha ha bolchi je b er sanskrit emon ki dhorun ami baligonj government college e somoy detention ta amra order holo ek bochor por ba du bochor por kotha kotha bolchi approval ta elo ebar jokhon ashbe tokhon apnar ekhane patiye debe ei school e patiye debe ei school e headmaster shomoy oi memo number dekhe apnar okhane entry kore nebe jeno eto din detention je eto din yel jog holo kotha bollam acha acha আচ্ছা স্যার বলছি যে বিএড সংক্রান্ত যে ট্রানজিটটা বিএড সংক্রান্ত ট্রানজিটটা তো আমার ওই এবার শুনুন এবার ট্রানজিট আসে তো এবার এটা অনেকে বিএড এর জন্য দিতে চায় আমি জানি এটা নিয়ে অনেক প্রশ্ন আছে আপনাদের এটা একটু কথা বলে নেবেন ঠিক আছে আমার মতে অ্যাজ পার রুল যেহেতু ট্রান্সফারের ব্যাপারটা হচ্ছে ট্রান্সফার হলে কিন্তু তার হওয়ার কথা এবার পাচ্ছেন কি পাচ্ছেন না আমরা দরকার কি আছে আমরা তো প্রচুর লিপ জমি ফেলুন দেখুন এই আপনার ইএল যারা ধরুন মনে রাখবেন আমি জানি আমাদের আমাদের আমরা যারা সরকারি কলেজে আছি আমাদের কিন্তু ইএল প্রচুর জমে গেছে আমাদের আমি জানি আপনাদের ইএল জমাটা একটু চাপের কারণ 6:1 এর ব্যাপার আছে একটা ফর্মুলা আছে বা যারা হেডমাস্টার মশাই বা অ্যাসিস্ট্যান্ট মশাই হচ্ছেন তারা কিন্তু 300টা পেয়ে যাবেন কিন্তু মনে রাখবেন তাদের হয়ে যাবে কারণ 10টা করে বা 30টা করে জমছে কে যদি 5-6 বছর ধরুন বা 7 বছর এইচএম হন আর 5-6 বছর এইচএম হন তাহলে কিন্তু তারা হয়ে গেল কিন্তু আর টিচার হিসেবে কিছু থাকবে কিন্তু আমি জানি আপনাদের অ্যাজ টিচার আপনাদের ইএল জমাটা খুব চাপের ঠিক আছে নেক্সট সৃজন পাল স্যার আমি এনআইজিএস গঙ্গাসাগর থেকে বলছি
বলুন, আই ক্যান লিসেন। যারা আমরা বিএড এ গিয়েছিলাম, হ্যাঁ বলছি, তো আমরা যারা বিএড করেছিলাম সেক্ষেত্রে আমাদের ডিটেনশন তো সিনিয়রিটি ওয়াইজ হয়, সেক্ষেত্রে ডিটেনশন করার যে সুযোগটা ওই দুটো বছর যে আমরা পাইনি, সেক্ষেত্রে কি আমরা বিএড থেকে জয়েন করার পরে সেই সুযোগটা দেওয়া উচিত টিআইসি? এবং আমার ক্ষেত্রে ধরুন বিএড, এবং অনেকের আছে যারা ম্যাটারনিটি লিভে গেছিলেন, তারা সেই সময় যদি স্কুলে থাকতেন তারা হয়তো আমি আমি ওই স্কুল থেকে করার সুযোগটা পেতেন। আমার কথা শুনুন, আমি বলছি আপনার নতুন যে জায়গায় গিয়েছেন সেখান থেকে তিনি কেমন সার্টিফিকেট দিচ্ছেন, তার সার্ভিস ভেরিফিকেশনের সার্টিফিকেটটা কেমন, লিভ স্টেটমেন্ট কেমন, তার উপর নির্ভর করে আপনি এইচএম কে দেবেন, এইচএম সেটা চিন্তা ভাবনা করে প্রপার চ্যানেলে পাঠাবেন, হবে কি হবে না সেটা পরের ব্যাপার। কি বলা বুঝলেন তো? না, এখানে যেহেতু যে রোস্টার মেইনটেইন করে যে 661 এ সুযোগটা দেওয়া হয় সেই সুযোগটা কি আমরা চিন্তা করে দেখুন, আপনি বিএড করতে গেলে আপনি কি আপনি বিএড করতে গেলে ভ্যাকেশনের সময় কি আপনি অফিস যাচ্ছেন, বিএড এ যাচ্ছেন, বলুন যাচ্ছেন না তো আপনি? না না, ছুটি এনজয় করছেন, কিন্তু সিনিয়রিটি ওয়াইজ তো আমি, কিন্তু সেক্ষেত্রে তো সিনিয়রিটি ওয়াইজ তো আমরা তো করছে। হ্যাঁ সৃজন চুপ করে, আমি বলে দিচ্ছি স্যার, প্রশ্নটাও করতে চাই, ও বিএড এ গেছিল, ও বিএড থেকে ফিরে এসেছে, তাহলে দু বছর যেহেতু বিএড এ গেছিল ও আর্লি বোর্ড হয়নি, মানে ও ডিটেনশনে থাকতে পারেনি, এখন ও ডিটেনশনে থাকতে চাইছে, না ও থাকতে চাইছে, কিন্তু যেহেতু ওর ওখানে নতুন টিচারের সংখ্যা অনেক বেশি তাহলে ওর সুযোগটা আসছে না। এখন ও জানতে চাইছে যেহেতু দু বছর আমি বাইরে ছিলাম আমি এই সুযোগ নিইনি, তাহলে এই সুযোগটা আমাকে কি দেওয়া যেতে পারে প্রথমে, এটাই ও প্রশ্ন, তাই তো নাকি? তবুও সমস্ত সিনিয়র টিচারদেরকে নিয়ে একটা প্রত্যেকটা স্কুলের এক এক ধরনের পদ্ধতি মেনটেন করা হয়, সেই অনুসারে করা হয়। মানে তিনি মানে টিচার আবার মিড ডে মিলে তিনি যাচ্ছেন না, তিনি কি করে আশা করবো তিনি ডিটেনশনে তিনি আবার মানে থাকবেন? ও ডিটেনশনের বিষয়টা, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক বলেছেন, মানে ডিটেনশন পাঠাতে পারেন হেডমাস্টার মশাই, কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। সেটা কিন্তু হেডমাস্টার পাঠাতেই পারেন, এইচএমএস এটা কমিশনার এর অথরিটি, এটা কমিশনার, সেটাই বললাম, সেটা এই পিরিয়ডটা কি হবে সেটা বলতে পারবো না, আপনি যেভাবে করবেন হেডমাস্টার মশাই যেভাবে ডাইরেকশন দেবেন আপনি সেভাবে থাকবেন, তারপরে যদি হয় হবে না হয় না হবে, আমি সেটা মানে এটা নিয়ে মানে হায়ার মানে কি ডিপার্টমেন্টের বা ডাইরেক্টরেটের যা মতামত থাকবে নিশ্চয়ই ডাইরেকশন থাকবে একটা কিছু, এই পিরিয়ডে কিছু আমি বলবো না যেহেতু অর্ডার নাই। ওকে স্যার, নেক্সট অর্পিতা সামন্ত। অর্পিতা সামন্ত বলুন। আচ্ছা দীপেন বাবু, এবার আমাদের প্রায় শেষের দিকে করতে হবে, আপনি এবার শেষ করে দেন, কনক্লুড করবেন এরপরে। হ্যাঁ বলুন অর্পিতা ম্যাডাম। হ্যাঁ স্যার নমস্কার, আমি এনআইজিএস আঁকড়াইলের টিআইসি বলছি। তো স্যার সমগ্র আলোচনাটাই শুনলাম, অনেক প্রশ্নই ক্লিয়ার হলো, তার মধ্যে দু তিনটে রয়ে গেছে সেটা একটু জানতে চাইছি। প্রথম প্রশ্ন হচ্ছে, যেসব ইনকাম্বেন্ট টিচাররা গেছেন বিএড এর জন্য 2019 এবং 21 সেশনে, তো তাদের তারা কবে স্কুলে জয়েন করবেন, মানে এটা যদি একটু বলে দেন। এটা এটা আপনার যারা কি বুঝলাম না, কবে স্কুলে জয়েন করবেন, যেভাবে ডাইরেকশন আসবে, যেভাবে ডাইরেকশন আপনার হেড অফ দ্য ইনস্টিটিউশন যা ডাইরেকশন দেবে সেই অনুযায়ী আমি করবেন। এখন তো প্যান্ডেমিক সিজন জয়ই বলুন স্যার, আমি যেভাবে আপনার
যেভাবে অর্ডার আসবে, যেভাবে অর্ডার আসবে কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে, যেভাবে অর্ডার আসবে খোলার সেভাবে আপনি করবেন, বুঝতে পেরেছেন? আপনাকে তো মাঝে মাঝে যেতেই হচ্ছে এখন, না প্রচুর কাজ করতে হচ্ছে আপনাকে, তাই নাকি? যেভাবে দেবে সেভাবে করবেন। স্যার আরেকটা প্রশ্ন আছে যে যখন ধরুন আমি লিভে থাকবো তো তখন আপনি যে একটা পয়েন্ট বলেন চার্জ হ্যান্ডওভার বা টেকওভারের একটা বিষয় আছে নিয়ম মাফিক করতে হয়, তো সেক্ষেত্রে কি মানে কি রুল ফলো করা উচিত, মানে আমি আমার সিনিয়র পরে যিনি সিনিয়র মোস্ট আছেন তাকে দেব নাকি যে এটা আপনি ঠিক করবেন যে আপনি আমি যেহেতু আপনি টিআইসি অফিসিয়ালি ঠিক আছে আপনি যাকে ঠিক করবেন এটা নিয়ম অনুযায়ী সিনিয়রকে দেওয়া উচিত। এবার সিনিয়র যদি দেখেন যে তাকে দেওয়া যাচ্ছে না তাকে আমি আপনাকে ভরসা আপনি ডিপেন্ড করতে পারবেন এমন একজনকে দেবেন পুরোটা যাকে আপনি ইলাই করবেন পরিষ্কার, ঠিক আছে? মানে ইন অ্যাবসেন্স অফ ইউ তিনি চালাবেন স্যার। আচ্ছা স্যার আর একটা প্রশ্ন আছে যে আপনি রিসিভিং সেকশনের কথা বললেন, তো আমাদের এনআইজি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ, তো আমি আমারটাই বলছি আমাদের স্কুলে 2019 মার্চ থেকে কোনো ক্লার্ক নেই, তো সেক্ষেত্রে রিসিভিং এর কাজটা কি এইচওআর এর করার কথা নাকি মানে কার করার কথা? বা কোনো পিয়ন নাই? কোনো পিয়ন নাই? পিয়ন টিয়ন কেউ নাই? একদম নন টিচিং স্টাফ আছেন আর বাকি সবাই টিচিং স্টাফ আছেন। ম্যাডাম আপনি প্রশ্নগুলো লিভ সংক্রান্ত করুন, এখানে প্রবলেম বলে কোনো এই প্রবলেমগুলো বলে কোনো সুরা হবে না, আমরা এটা আমাদের আমাদের যে ফোকাস সেইটাকে রাখুন। কিভাবে সেটা মেনটেন করুন সেটা আপনার, এবং আপনার মতো করে তার ব্যবস্থা করতে হবে, এটা কেউ আপনাকে বলে দিতে পারে না, মানে এখানে আপনার মাথাটাকে কাজে লাগাতে হবে, কাজটা করতে হবে এনি হাউ। সে আপনি কোনো টিচারকে কাজে লাগাতে পারেন, আপনার ইভেন যে সুইপিং করে ডেইলি সে যদি করে তাকে দিয়ে কাজ চালাতে পারেন, আপনার কাজটা করতে হবে, সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, করতেই তো হবে, কাজটা বন্ধ থাকবে না। হ্যাঁ দীপন বাবু, গৌতম বাবু আর কি আর প্রশ্ন এর দরকার নাই, ঠিক আছে অনেক হয়েছে, আমি 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 কনক্লুশন করে দিচ্ছি, কাইন্ডলি করতে দেন, একটু প্রবলেম আছে আমাদের স্কুলে, আমরা এনআইজিএস জয়পুর থেকে বলছি স্যার, মানে আমাদের স্কুলে একটা সমস্যা আছে। আচ্ছা চিরঞ্জিত স্যার, কাইন্ডলি চিরঞ্জিতের প্রশ্নটা নিয়ে যাওয়া যাক, চিরঞ্জিত মুখার্জি লাস্ট কোশ্চেন বলুন বলুন। আমরা 2019 সালের মার্চ মাসে জয়েন করেছিলাম, আমরা জয়েন করার পরেই গরমের ছুটি পড়ে, সম্ভবত সেই সময় একটি ঝড়ের জন্য গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়, তো আমাদের তখন ডিউটি করা হয় এবং সেটার অ্যাপ্রুভালও আসে, তো সেই সময় আমরা শুনতে পাই যে 6 মাস মিনিমাম না হয়ে সার্ভিস জয়েন না করে 6 মাস না হলে ইএল ডিউটি করা যায় না, তো পরবর্তীতে সেটা অ্যাপ্রুভাল হয়ে আসে, কিন্তু একটা কনফিউশনের জন্য আমরা কিন্তু তারপরে পুজোতেও আমরা ডিটেনশন ডিউটি করি, তো আমরা কি পরপর যে দুটো ডিটেনশন ডিউটি করেছি, যেহেতু যারা জুনিয়র ছিলেন মানে স্টাফ জুনিয়র জয়নিং এর রেসপেক্টে তারা মানে ডিটেনশন ডিউটি পুজোতে করতে পারেননি, তো আমরা যে দুটো পরপর করলাম এতে কি কোনো রকম কোনো নিয়মের আমরা মানে নিয়েছি 6:1 টাকে মানলি হবে, যে ক্ষেত্রে যদি না আসে তখন বলছি যে দেখা যাচ্ছে কেউ এলো না, মানে ওরা আসতে চাইছে না, এরাই আসতে চাইছে, তারা পাবে না পারতে চাইনি নয় মানে ওরা আসতে চেয়েছিল কিন্তু যেহেতু সেই সময় সিচুয়েশনটা 6 মাসের না হলে ডিটেনশন ডিউটি করা যায় না এটা শুনেছিলাম, এবার এই সংক্রান্ত কোনো অর্ডারও ছিল না বা পাইনি, অর্ডার আছে 6 মাস না এরকম কোনো অর্ডার, এরকম কোনো অর্ডার না থাকলেও কিন্তু এটা আমাদেরকে বলা হয়েছিল, বিকাশ ভবন থেকেও বলা হয়েছিল কিন্তু কোনো অর্ডার আমরা পাইনি, তো সেই সময় এর সিচুয়েশন এটা মানে কি বলবো একটা জটিলতা তৈরি হয়, তাহলে পরবর্তীকালে যদি ওনারা আরে বলুন মানে উনি পরপর দুটো ডিটেনশন এনজয় করেছেন, সেখানে সমস্যা হতে পারে যারা ডিজার্ভ করতো তারা বঞ্চিত হয়েছে, ডিপ্রাইভ হয়েছে, তো তাদেরকে পরপর দুটো দিয়ে দিলে কোনো অসুবিধা হয় না, মানে ইন্টারনাল ওটা থাকবে না, না না ওরা আসে না, না এটা এটা ডিমান্ড থাকে স্যার যে সবাই পেতে চাইছিলেন পেতে চাই, ওনারা ডিপ্রাইভ হয়েছে ওনাদেরকে পরবর্তীতে দিয়ে দিন পরপর দুটো, আমি কিন্তু একটা শুনেছি পড়াটা আমি দেখি যে 6 মাস কিন্তু সার্ভিস না হলে কিন্তু ডিটেনশনে থাকা যায় না,
এটা আমি শুনেছি আমাদের স্কুলের স্টাফ থেকে বা সিনিয়রদের কাছ থেকে শুনেছি, কিন্তু অর্ডারটা আমি কিন্তু দেখতে পাইনি। ঠিক আছে, অর্ডারটা খোঁজার চেষ্টা করছি, চেষ্টা করতে হবে আমাদেরকে আছে কি নাই, যদি মুখে যখন কেউ বলছেন থাকতেই পারে, দেখতে হবে একটুখানি, বুঝলেন তো। আচ্ছা চিরঞ্জিত বাবু আপনি উত্তর পেয়ে গেছেন, চন্দন বাবু আপনি চিরঞ্জিত বাবু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি এনআইজিএস জয়পুরের টিআইসি বলছি, চিরঞ্জিত বাবুর কন্টিনিউশন আর কি, মানে এই বিষয়টা একটু আর কি আলোচনা করতাম। সেটা হচ্ছে কি, ওই যে একই টিম দুবার ডিটেনশন করেছিলেন, তো এখানে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখি বিষয়টা, তো সেটা হচ্ছে কি 6:1 যে রেশিও আছে, যদি আমার স্কুলে স্টাফ থাকতো ধরুন টিআইসি ছাড়া 12 জন, তাহলে আমি 6 জন 6 জন করে আমি দুটো টিমে রিপিট করে দিতে পারতাম, ব্যাপারটা সমস্যাকর হতো না, মানে আমি সেকেন্ড টিমটাকে দুবার করে দিতাম। বাট আমার স্টাফ হচ্ছে কি 12 জন নয় বা 6 মাল্টিপল নয়, সেই ক্ষেত্রে তো সমস্যাটা ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি যেটা ঠিক করেছিলাম যে স্যার, আমরা যেটা একটা যেহেতু একবার একই টিম দুবার রিপিট করেছে, তো সেই ক্ষেত্রে তারপর থেকে যদি আমরা সিনিয়রিটি মেনটেন করে যদি করি একবার একবার করে, তাহলে কি সেটা ভুল হবে? নয়তো আমার তো এটা কোনোদিন সলিউশন হবে না, কারণ সবাই তো বলবে আমার আগে 6 জন করেছে এবং এটা একটা সার্কুলার ভাবে চলতে থাকবে। কারণ আমি কি বোঝাতে পারছি আমার বিষয়টা? স্যার এটা স্যাংশন স্ট্রেংথ কত আপনার? স্যাংশন স্ট্রেংথ কত আপনার বলতে, মানে আমাদের 6:1 হয়েছে, স্যাংশন স্ট্রেংথ হচ্ছে 40 জন হচ্ছে আপনাদের টিচিং স্টাফ, আর বাদবাকি নন টিচিং বা অন্যান্য সব মিলিয়ে হোস্টেল ওয়ার্ডেন মেট্রন মিলিয়ে 40, সেটা আমাদের এস্টাবলিশমেন্ট অর্ডারে আছে 40 টিচিং স্টাফ, সেটা কি টিচিং টা বলে দেন, 34 তাহলে 6 জন পাবে থাকতে। দীপেন বাবু ছোট করে ফেলুন। হ্যাঁ আচ্ছা, আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান সেই 7:30টাতেই আমরা শুরু করেছিলাম, এখন 10টা পেরিয়ে গেছে ঘড়ির কাঁটা, অতএব দীর্ঘ সময় আমরা অতিবাহিত করে ফেলেছি এবং ইতিমধ্যে আমরা লিব রুলস সম্পর্কে অনেকটাই জানতে পেরেছি এবং অনেকটা এখন অবধি ক্লিয়ার করে উঠতে পারিনি হয়তো। অনেকের পার্সোনাল লেভেলে অনেক ধরনের প্রশ্ন চলে আসছে, সেগুলো কিভাবে সমাধান করা যায়। আমি তাদেরকে, অনেকেই নতুন টিচার আছেন, তাদেরকে আমি বলবো আপনারা এই সমস্ত সমস্যাগুলোর জন্য পার্থ স্যার বললেন ওনার সাথেও যোগাযোগ রাখতে পারেন, আমাদের চন্দন স্যার আছেন, আমাদের সিনিয়র মনোরঞ্জন স্যার আছেন, এখানে মাসুদ আলম স্যার আছেন, এইসব সিনিয়র টিচারদের সাথেও যোগাযোগ রাখতে পারেন, সমস্যাগুলো একটু অন্যরকম ভাবে আবার আলোচনার মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন। সব উত্তর এই ছোট্ট পরিসরের মধ্যে দেওয়া বোধহয় সম্ভব নয়। আমরা যে উদ্যোগটা নিয়েছি, অর্থাৎ গভর্নমেন্ট স্কুলের যারা আমরা ক্ষেত্রে বিচরণ করছি, এখন আমাদের অনেক ধরনের এরকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে আমরা যদি এরকম ধারাবাহিক একটা চর্চা চালাতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই একে অপরকে উপকৃত করতে পারবো, সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়েছি। চন্দনবাবু আপনাদের শুরুতেই একটা সূত্র ধরিয়ে দিয়েছেন, আর আমাদের পার্থ স্যার আমাদের ভীষণভাবে সহযোগিতা করলেন, আজকে এত দূর অবধি আমরা আসতে পারলাম। আমরা এই অনুষ্ঠানটা আজকেই শেষ করব এখানে, এবং তার সাথে সাথে দু একটি কথা বলি, বার্তা দিই যে আগামীতে আমরা আপনাদের যে উৎসাহ দেখতে পাচ্ছি, তাতে আমরা আরো অনেক অন্য বিষয় নিয়ে অনুষ্ঠান করব। তার আগে আমাদের আজকের এই অনুষ্ঠানটা শেষ করার একটা আনুষ্ঠানিক পর্যায়ে আমরা ভেবে রেখেছিলাম, আমাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাসুদ আলম স্যার আমাদের একটা কনক্লুডিং স্পিচ দেবেন, এবং স্যারকে, পার্থ স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভরাত্রি জানাবেন। মাসুদ আলম স্যার আপনি প্লিজ কন্টিনিউ করুন। হ্যাঁ, ধন্যবাদ সৌমেনদা। আজকে এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে, আমাদের যারা আমরা এই অনুষ্ঠানটার আয়োজক, আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন, অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনাদের সকলের উপস্থিতিতে আজকে আমাদের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হয়েছে, এবং আমরা আগামীতে আরো এই ধরনের অনুষ্ঠান করার জন্য মনস্থির করছি যে আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো আগামীতে। স্কুল সংক্রান্ত আমাদের প্রত্যেকের অনেক প্রশ্ন থাকে, সেখানে সার্ভিস বুক থেকে শুরু করে অন্যান্য আমাদের যে ডিউটিজ আছে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও অনেক কিছু আমাদের জানার আছে, যেগুলো আমরা সব আস্তে আস্তে জানবো। আজকে এটার প্রাথমিক সূচনা হলো, এবং আজকে যিনি মুখ্য উপস্থাপক আমাদের
সবার প্রিয় ডক্টর পার্থ কর্মকার স্যারকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি অসাধারণভাবে আজকে আমাদের এই লিব রুলস নিয়ে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করলেন সেটি আমাদের যারা পুরনো মাস্টারমশাই আছেন তাদের উপকারে অনেকটাই আসবে এবং যারা নতুন একেবারে সদ্য যারা বিভিন্ন মডেল স্কুল বা এনআইজিএস ইন্টিগ্রেটেড স্কুলে জয়েন করেছেন তাদেরও কিন্তু খুব উপকারে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ পার্থ স্যার, এবং সেই সঙ্গে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা না থাকলে হয়তো আমাদের এই অনুষ্ঠান এত সুন্দরভাবে সম্পন্ন হতো না। তো আগামীতে আবার এই ধরনের অনেক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আসতে পারবো এই কামনা করে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ পূর্ণ স্যারকে, সবাইকে। আমি সঞ্চালক হিসেবে আজকে পার্থবু আনুষ্ঠানিকভাবে বিদায় চাইছি আপনার কাছে এবং সকলের কাছে। অনুষ্ঠান আজকে এখানে কনক্লুড।